গুড মর্নিং গাইস এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি ভালো আছেন সবাই। এক্সকিউজ মি, তো কদিন পরে আবার আসলাম আপনাদের সামনে, আবার কিছু কথা আমার মনে হয় শেয়ার করা উচিত আপনাদের সঙ্গে। হয়তো আমি এটা করতাম না, কিন্তু আবার যে ধরনের নাটক চলছে তাতে বাধ্য হয়েই আবার আমাকে কিছু কথা বলতে আসতেই হলো। দেখুন, বুধবার দিন, গত বুধবার মানে 26th January, রিপাবলিক ডে, সেদিন কাকলির মেয়ের সঙ্গে আমার কিছু কথা হয়। কারণ আপনারা অবাক হবেন হয়তো, আমাকে আমার অ্যাডভোকেট ভয়েস কলস পাঠান কিছু, ওর ভয়েস মেসেজ কাকলির, যেখানে ও বারবার করে তাকে রিকোয়েস্ট করেছে যে ম্যাম একবার আমাকে বোনির সঙ্গে কথা বলতে দিন, আমার সঙ্গে কথা বলাটা ভীষণ জরুরি, আমার ওকে নিজে থেকে আমি নিজে ওকে ওর কাছে পার্সোনালি ক্ষমা চাইতে চাই, না হলে আমি শান্তি পাচ্ছি না, এইসব ধরনের কিছু কথা। তো সেটা জেনেও আমি অবভিয়াসলি ওর সঙ্গে যোগাযোগ মানে ওকে করতে দিইনি, আর ও করতে পারতো না, বিকজ আমি সব জায়গা থেকে ওকে ব্লক করে রেখেছিলাম মেসেঞ্জারি, জেনারেলি আমার নাম্বার ওর কাছে নেই, দিইনি, ভাগ্য ভালো দিইনি, তো মেসেঞ্জারেই ওর সঙ্গে আমার কথা হতো, বাট জামাও সেটা ব্লক করা ছিল বলে ও যোগাযোগ করতে পারেনি, কিন্তু মেয়েটা তো অবভিয়াসলি ব্লক ছিল না, কারণ ভাবিনি কোনোদিনও। তো ও আমার সঙ্গে যোগাযোগ করে এবং অনেকবার করে রিকোয়েস্ট করে, আন্টি প্লিজ মাকে 5 মিনিট টাইম দিন, একটুখানি কথা শুনে না মাকে বলতে চায়। আমি জানি মার অনেক দোষ আছে, একটা অতটুকু মেয়ে অনেক বেশি ম্যাচিওর আমার মনে হলো কথা বলে, তো আমি তাই জন্য ইগনোর করতে পারিনি এবং আমি কাকুরের সঙ্গে কথা বলি ইন দ্য সেন্স আমি ওর মেয়েকেই বলি যে তুমি মাকে বলো এখন কল করতে পারে। তো আমি একটু ফ্রি ট্রি হয়ে গিয়ে দুপুরবেলা নাগাদ ওই 12:15 মেসেজ করার পরেই ও মা আমাকে ফোন করে কাকলি, তো কাকুরের সঙ্গে আমার বেশ কিছু কথা হয় এবং কথাগুলো শুনে আমি সত্যি অবাক হয়ে যাই। আমার সামাও মনে হলো যে হতে পারে আমরা ডেফিনেটলি ওর ওপর আমাদের তো রাগ আছেই, রেগে আছি, কারণ ও এমন এমন কিছু করেছে যেগুলো সত্যি কোনো দিন ক্ষমা করা সম্ভব নয়, অনেক অন্যায় করে গেছে ননস্টপ, এবং আমি ওকে যে চিঠিটা পাঠিয়েছি অবভিয়াসলি ও আমাকে ডিরেক্টলি অ্যাটাক করে ভীষণ মিথ্যা কথা বলেছে আমার নামে, যেগুলো আমি নিতে পারিনি, ডিফেম করার চেষ্টা করেছি, তো অবভিয়াসলি আমি তার এগেনস্টে কেস করি, আপনারা সবাই জানেন। এবং জিনিসটা আমি যেটা করি সেটা আপনারা সকলে চেয়েছিলেন আমি ওকে জব্দ করি, কারণ ও প্রচণ্ডভাবে বাড়াবাড়ি শুরু করেছিল, যাকে তাকে হেকল করছিল, হ্যারাস করছিল, এই গল্পগুলো পুরনো, আমরা সবাই পুরো জিনিসটাই জানি। তো অবভিয়াসলি একটা কজের জন্য যদি তার সঙ্গে আরও কিছু কজ সর্টেড হয়ে যায় সেটা উচিত, তো তার জন্যই ও এসে বাধ্যতামূলকভাবে ক্ষমাটা চেয়েছে, কারণ ওছাড়া ওর কাছে কোনো অপশন ছিল না, তো ক্ষমা ওকে চাইতেই হয়েছে। ওয়ারাবে এইবার জিনিসটা সলভ হয়ে গেল যে ক্ষমা চেয়ে নিয়েছে, বাস ও ওর রাস্তায় আমি আমার রাস্তা, ওর মতো থাকবে আমি আমার মতো থাকবো, আমরা কেউ কাউকে ইন্টারফেয়ার করবো না। আমি সেটা আগের ভিডিওতে বলেওছিলাম যে আমার পেরিফেরি থেকে তুমি সরে যাও, তোমার পেরিফেরি থেকে আমি সরে আসবো, আমি ততক্ষণ তোমাকে নিয়ে কখনো বদল করবো না যতক্ষণ না তুমি আবার এইরকম ধরনের কোনো অন্যায় করো। তুমি যদি তোমার মতো ভদ্র থাকো, ভালোভাবে ভিডিও করো, আমার কোনো দরকারই নেই ইন্টারফেয়ার করা, কিন্তু তুমি যদি আবার কোনো মানুষকে নিয়ে এরকম উল্টোপাল্টাভাবে হ্যাকল করো, হ্যারাস করো, আমি অন্যায় করি না, অন্যায় দেখতে পারি না, সহ্য করতে পারি না, সেটা আমার উপরে হোক বা অন্য কারোর হোক, আমি প্রতিবাদ করার চেষ্টা করি এবং সেটা যতটা আমার পক্ষে মানে করা সম্ভব আমি সেভাবেই করেছি। লিগাল নোটিশটা ওকে পাঠানো হয়েছিল, কারণ বড্ড বেশি উদ্ধত্ত বেড়ে গেছিল ওর। এনিওয়েজ, এগুলো আমরা সব জানি। এবার ঘটনা হচ্ছে, ওর মেয়ের বলার পর কাকুলি আমাকে ফোন করে এবং অনেক ক্ষমাটমা চাওয়া অনেক কিছু করে এবং তার সঙ্গে সঙ্গে এমন 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 কিছু কথা বলে যেটা শুনে আমি সত্যি খানিকটা অবাক হয়ে যাই যে সত্যি যদি এগুলো ঘটে থাকে তাহলে 90% দোষ যদি কাকুলির থেকেও থাকে তাকে উস্কোনোর পেছনেও এদের 10% হলেও দোষ আছে। দোষটা আমি কাকুলিকে বেশি দেবো কারণ ও বাচ্চা নয়, ওকে মায়ে কেউ ব্রেন ওয়াশ করলো আর সেটাও করে দিল, আর এই যে বারবারও একটা কথা বলে, আমি জানি বন্নি এটা নিজে থেকে করেনি, বন্নিকে ব্রেন ওয়াশ করানো হয়েছে তাই বন্নি লিগাল নোটিশ পাঠিয়েছে, না বন্নি অতটাও বোকা না, জানি না ও কাকে টার্গেট করে কথাগুলো বলতে চায় যে বন্নিকে ওরা বুঝিয়েছে, বন্নি অতটা বাচ্চা নয়, অতটা বোকা নয়, আমি বারবার এটাই বলেছি আমাকে মোটিভেট করার কারোর দরকার নেই, যখন যা ডিসিশন নেওয়ার আমি ঠিক আমার টাইমেই নেব, আমি কারোর কথা কনভিন্স হয়ে ভুলভাল সিদ্ধান্ত নিই না, আর যখন আমি কোনো সিদ্ধান্ত নিই সেটা আমি নিজের বুদ্ধিতেই নিই, আমাকে লোকে বুদ্ধি দেবে আর আমি সেটা নিয়ে নেবো, আমি আমাকে বলবে কার নিয়ে চলে গেছে আমি কি তার পেছনে দৌড়বো, আমার এডুকেশনের ভ্যালুটা কি যদি আমি নিজেরই বিচার বুদ্ধি না ইউজ করতে পারি। সুতরাং এই কথাটা বারবার ও যে বলে ভাবে আমার মাইন্ড মানে মনটা কিনে নিল বা আমাকে প্রচণ্ড ভালোবেসে সমর্থন করলো যে আমি জানি বন্নি এটা করতেই পারে না, সকলকে ব্রেন ওয়াশ করেছে ভুল, সকলে আমাকে বলেছে ঠিকই তোমাকে জব্দ করার দরকার, কারণ তোমার সেই নোংরা ভিডিওগুলো আমি কোনো দিন দেখতাম না বিকজ আমার আর রুচি হতো না, কিন্তু আমি খবরগুলো সবার থেকে পেতাম, আর তুমি আমাকে পার্সোনালি যে ডিফেমটা করেছো সেটার এগেনস্টই আমি স্টেপটা নিয়েছি, তাতে তুমি অন্য কাজগুলো করলেও নিতাম না করলেও নিতাম, ভালো এটাই হলো যে একটা লিগাল অ্যাকশন নেওয়ার পর তুমি এসে প্রত্যেকের কাছে ক্ষমাটা চেয়ে নিয়েছো, একমাত্র রুনুকে ছাড়া, যার কাছেও তোমার ক্ষমা চাওয়াটা উচিত ছিল। এনিওয়েজ,
এবার আসছি আসল কথায়। তো কাকুলি আমাকে কিছু কথা বলে এবং মেয়ে আমাকে বারবার বলেছিল, আন্টি দরকার হলে আপনি ভয়েস রেকর্ড করে রাখবেন, আপনি একটুখানি শুনুন মা কি করে। তো অবভিয়াসলি মেয়ে আমাকে বলেই ছিল কথাটা, আপনি ভয়েস রেকর্ড করবেন, জানি না সামহাও ওরও হয়তো মনে হয়েছে মা যখন তখন মুখের যাবে, ওর নিজে কি বলে তার সেই থাকে। আর ও তো আমাকে ভালোই ওর পরিচয়টা দিয়েছে, ওকে চিনেই নিয়েছিলাম আমি, বিশ্বাস তো আর সেই জায়গাটায় ফিরে আসতে পারবে না যেটা একবার এসেছিল হয়েছিল এবং আমি ব্যাকস্ট্যান্ড হই, তো আমি ওকে ভরসা করতে পারিনি। তো সেই জন্য কলটা আমি পুরোটাই রেকর্ড করে রাখি, কিন্তু সেই কল রেকর্ডটা আমি কোথাও কখনো এখন অব্দি ইউজ করিনি। হঠাৎ হলো মাঝখানে, এবং তারপরেও আমার সঙ্গে মেসেঞ্জারও বন্ধু, তুমি আমাকে প্লিজ মেসেঞ্জারটা থেকে আনব্লক করে দাও, আমার তোমার সঙ্গে কিছু কথা আছে এসব বলার পর। তো হ্যাঁ, ওর কথাবার্তা শুনে আমার কোথাও একটা মনে হলো যে হতে পারে আমরা ওকে ডেফিনেটলি জাজ করছি, কারণ ওর তো দোষ 100% মানে 90% আমি যদি ধরি, 10% হয়তো তাদের আছে যাদের নামও মেনশন করেছে, এবং আমি তো অবাক হয়ে গেলাম যে এরা এই কাজটা করতে পেরেছে। তো এনিওয়েজ, আমি তখন ওকে বললাম যে ঠিক আছে আমি এটা নিয়ে একটা ভিডিও বানাবো, আমি তাদের নামটা মেনশন করবো না, বাট আমি জানি ও আমাকে অনেকগুলো ভয়েস রেকর্ড পাঠিয়েছে, অনেক ডিটেল পাঠিয়েছে, প্রুফ দিয়ে দিয়েছে এই এইগুলো হয়েছে। তবে ভয়েস রেকর্ডটা যার পাঠিয়েছে যাদের, তারা তাদের কথাটা আমার কাছে এসেছে, কী প্রসঙ্গে কথা রয়েছে সেটা বলতে পারবো না, অনেক সময় তো অনেক আলোচনার মধ্যে আমি একটা বললাম আপনি একটা বললেন এরকম হয়, তো সেটা বড় কথা নয় কী প্রসঙ্গে কী কথা হয়েছে। ও সেই পার্টগুলোই পাঠিয়েছে যেগুলো ওর মনে হয়েছে আমাকে প্রুফ হিসেবে পাঠানো উচিত, তো পাঠিয়েছে, এবং আমি সত্যি একটু স্তম্ভিত হয়ে গেছি। তো আমি তখনও ভেবেছিলাম, ওকে বললাম যে আমি তোমাকে নিয়ে একটা ভিডিও বানাবো এই ব্যাপারটা নিয়ে, আমি কারোর নাম মেনশন করবো না, কিন্তু হ্যাঁ এটা বলা দরকার, কারণ লোকেরও জানা উচিত কী কী হচ্ছে না হচ্ছে। তো না বন্নি আমি জানি তুমি যদি এটা বলে ফেলো তোমাকে শিবা শম্ভুর দিব্যি দিচ্ছি, মধুসূদন দার দিব্যি দিচ্ছি, তুমি কিন্তু এটা বলবে না, এটা তোমার আর আমার মধ্যেই থাকবে। তো আমি ওকে বললাম তোমার যদি নিজের ওপর কনফিডেন্স থাকে, তুমি যদি সৎ হও, তোমার তো বলতে ভয় থাকার কথা না, ভয়ের কী আছে, অন্যায় প্রতিবাদ সবসময় করা উচিত। তো যাই হোক, আমি ভিডিও বানাবো, আমি কারোর নাম নেবো না, কিন্তু আমি এটা বলবো যে আমি জানি কে বা কারা তোমাকে এই জিনিসটা ব্রেনওয়াশ করতে বাধ্য হই, ব্রেনওয়াশ করেছে যার জন্য তুমি বাধ্য হয়ে আমার গ্যাংস্টে ওরকম একটা জঘন্য মিথ্যে কথা বলা ভিডিও বানিয়েছো। ঠিক আছে, তুমি যা ইচ্ছে করো, আমার তোমার যা ভালো লাগে তুমি করো, কিন্তু তুমি আমাকে ছেড়ে যেও না বনি প্লিজ। তো যাই হোক, এই কথাগুলো শোনার পর আমার সত্যি মনে হয়েছিল কোনো একটা জায়গায় আবার সেই সত্যি আমি ইমোশনাল ফুল, কথাটা আমাকে ভুল বলেনি, খুব ভালো চিনেছে, যেটা সঙ্গীতের ভিডিওতে আপনারা দেখতেই পেয়েছেন। বন্নির কাছে কান্নাকাটি করলে বন্নি আবার আমার কাছে ফিরে এসে আমার হয়ে সাপোর্ট করবে, হয়তো আমি সেটাই আবার করতে যাচ্ছিলাম। ওর কান্নাকাটিতে ওর মেয়ের এত মেসেজে আমার অ্যাডভোকেটের কাছে পাঠানোর ভয়েস রেকর্ডে আমার মনেই হয়েছিল যে হ্যাঁ ওকে হয়তো একবার সুযোগ দিয়ে কথাটা শোনা উচিত। এমন তো হচ্ছে না যে আমি ওকে পুরোটাই ভুল বুঝছি বা ও কোনো বিপদে আছে যার জন্য আমি ওর কাছে সাহায্য চাইছি, অথচ আমি করলাম না, পরে আমি নিজের কাছে নিজে ছোট হয়ে যাবো না, তো সেই জন্যেই ওর সঙ্গে কথা বলার কথাগুলো শোনার চেষ্টা করি এবং ভয়েসটা আমি ইচ্ছে করে রেকর্ড করে রাখি, কারণ পরে ঠিক নেই ও হয়তো বলবে আমি কথাগুলো কোনোদিন বলিনি, আর যেহেতু ওকে ভরসা করা চায় না আর, সেই জন্য আমি জিনিসটা রেকর্ড করে রেখেছিলাম, বাট সেটা আমি কাউকে এখন অবধি পাঠাইনি, আপনাদেরও শোনাইনি। তো এনিওয়েজ, আমি ওকে বলার পর যে বলো ঠিক আছে তুমি যদি বানাও কারোর নাম নিয়ে প্লিজ বলে দিও না, আমি যেগুলো বলেছি ওগুলো বলো না, তুমি তোমার মানে আমি যেভাবে ওকে বলেছি যে আমি এভাবেই বলবো যে যাতে যারা তোমাকে মোটিভেট করেছিল, ভুল বুদ্ধি দিয়েছিল এবং তো যাদের ভয়েস রেকর্ড তুমি আমাকে পাঠিয়েছো তারা এটা শুনলেই বুঝবে তারা কারা, তারা একটু সমঝে যাবে, সেই জন্যই আমি এই জিনিসটা করবো এবং আমি ভিডিওটা তৎক্ষণাৎ রেডি করি সেদিনই। ভেবেছিলাম রাত্রির দিকেই পোস্ট করে দেবো, বাট সামহাও আমি ভয়েস ওভারটা ভালো করে করতে পারিনি, দু একটা জায়গায় একটু এডিটিং বাকি ছিল বলে আমি দিতে পারিনি। তো ও আমাকে সন্ধ্যাবেলা মেসেঞ্জারে বললো তুমি ভিডিওটা দেবে না, আমি বললাম না আজকে দেবো না, হয়তো আমি কালকে দেবো। এইখানেও দেখো ভগবানেরই খেলা, আমি ভিডিওটা পুরো রেডি করে রেখেছি, পরের দিন সকালবেলা দেবো মানে থার্সডে মর্নিং আমার ভিডিওটা যাবে, এটা পুরো ফাইনাল। বুধবার রাত্রিবেলা পৌনে একটা একটা নাগাদ সঙ্গীতা আমাকে মেসেঞ্জারে মেসেজ করে, যদিও আমি ওকেও ব্লক করে রেখেছিলাম, কিন্তু আমাকে সুপর্ণা চেনেন আপনারা সবাই, বললো যে বন্নি সঙ্গীতা তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই, তো কাইন্ডলি ওকে আনব্লক করে দাও, তুমি তোকে ব্লক করেছি, আমি বললাম হ্যাঁ, তো ঠিক আছে আমি আনব্লক করে দিই। তো রাত্রি পৌনে একটা নাগাদ আমাকে একটা মেসেজ করে, টেক্সট মেসেজ, যে অনেক কিছু হয়েছে ম্যাম এই ধরনের, আপনি হয়তো আমাকে ভুল বুঝেছেন, থ্যাংক ইউ আপনি আমাকে আনব্লক করেছেন, কিন্তু বিশ্বাস করুন আমি একটা এর মধ্যে পড়ে গেছিলাম, এইসব উল্টোপাল্টা হচ্ছে এইসব হচ্ছে। তো আমি রাত্রি তো দেখিনি, পরের দিন সকালে ভিডিওটা পোস্ট করার আগেই দেখলাম, তো আমি সত্যি খানিক তবে পুরোটাই স্টান্ড হয়ে গেলাম পুরো মানে সঙ্গীতার কথাগুলো শুনে, এবং তারপর সঙ্গীতার সঙ্গে আমার মেসেঞ্জারে কথা হয়, পুরো ডিটেলটাও আমাকে বলে। তো আমি তখন সঙ্গীতাকে বললাম যে তুমি কি বলতে চাও তুমি এখন এই ব্যাপারটা থেকে সরে এসেছো, কারণ একটা টাইমে তো তোমরা টিম ছিলে, এখনও আমার কাছে এসে ভিউয়ার্সরা বলে যাচ্ছে ওদের ভরসা করা যায় না, ওদের দুজনকেও আপনি জব্দ করুন, তো তোমাদের কাছে এত রাগ লোকের আছে সেটা তো মিথ্যে কথা না, কারণ তোমরা তো সমানে সমানে কাকুরে যেই ভিডিও বানাতো তোমরা সেটা টেনে টেনে আবার ভিডিও বানাতে, ওর কন্টেন্টটা ধরে ধরেই তোমরা বানাতে, তোমরাও সেম অপরাধী, তোমরাও একই অন্যায় কাজ করে গেছো সমানে। তো এখন কি তুমি ওটা থেকে বেরিয়ে এসছো, বলো ম্যাম আপনি যদি আমাকে বিশ্বাস না করেন আমি আর কী করে বোঝাবো, বিশ্বাস করেন আমি ওটা থেকে সরে এসেছি, সেই জন্যই আপনাকে এতগুলো কথা বলছি। আমি তখন ওকে বললাম যে প্রত্যেকটা, তবে হ্যাঁ আমি একটা ক্লারিফিকেশন আবার দেবো, যেখানে এই কথাগুলো ও আমাকে বলেছিল প্রুফ দিয়ে। তো অটোমেটিক্যালি সঙ্গীতার ভিডিওটা এলো, সঙ্গীতার ভিডিওটা দেখার পর আমার সত্যি
মানে নিজেকেই নিজের প্রতি মনে হচ্ছে নিজের গালি দিল চড় মেরেছে। আমি ওকে আবার বিশ্বাস করতে যাচ্ছিলাম, আমি ওকে আবার ভরসা করতে যাচ্ছিলাম, এবং দেখুন আমি ওকে নিয়ে অলরেডি একটা ভিডিও বানিয়ে ফেলেছিলাম যেটা আমি জাস্ট পোস্ট করতে যাচ্ছিলাম, দেখে নিন। গুড মর্নিং গাইজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। শরীরটা একটু খারাপ হয়েছে, একটু ঠান্ডা লেগেছে অ্যাকচুয়ালি, প্লাস কাল একটু ডিস্টার্ব স্লিপও হয়েছে। দেখুন আপনাদের সঙ্গে সব কথা শেয়ার করি, তাই এটাও শেয়ার করতে এলাম। আমরা সবাই মানুষ, আমরা কেউ ভগবান নই, তো সেই জন্য কোনো একটা পার্টিকুলার জায়গায় না 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 করতে করতেও একটা সময় একটু সফট বোধহয় আমরা হয়েই যাই, জানি না। এই ডিসিশনটা আমি ঠিক নিলাম কি না, কতটা আমি এটা করে নিজের ক্ষতি করছি সেটাও জানি না, বাট আপনাদের কাছে কিছু কথা বলতে এলাম, বলতেই হবে। সেটা হচ্ছে, কাকুরি যখন ক্ষমা চাইল ভিডিওটা করে আমার কাছে অনেকবার, তার এগেনস্টে আমি একটা ভিডিও করে ওকে রিপ্লাইও দিয়েছি, আপনারা জানেন, দেখেছেন সেটা। ও আমার অ্যাডভোকেটকে টাইম অ্যান্ড অ্যাগেন রিকোয়েস্ট করেছে বারবার যে ম্যাম একটুখানি বন্ধুর সঙ্গে কথা বলিয়ে দিন, 5 মিনিট, আমি এর বেশি সময় নেব না। আমি নিজে পার্সোনালি একবার ওর কাছে ক্ষমা চাইতে চাই, এবং আমার কিছু কথা বলার আছে যেটা আমি একবার ওকে বলতে চাই, না হলে আমি শান্তি পাচ্ছি না। তো উনি আমাকে সেই ভয়েস মেসেজগুলো পাঠিয়েছিলেন, অবভিয়াসলি কারণ কাকুলি আমার সঙ্গে ডাইরেক্টলি কোনোভাবেই কানেক্ট করতে পারছে না। আমি জানি যেহেতু কেসটা এখনও পেন্ডিং, কেস ইন দ্য সেন্স আমরা প্রসিড করিনি, বাট কেসটা রেজিস্টার্ড আছে, আপনারা অনেকেই যারা ল জানেন তারা হয়তো জানবেন। তো যেহেতু কেসটা পেন্ডিং আছে, এটা আমরা প্রসিড করিনি, জাস্ট ওকে চিঠিটাই পাঠানো হয়েছিল, বিকজ আমি এটাই চেয়েছিলাম যে অ্যামিকেবলি জিনিসটা নিজের ভুলটা স্বীকার করে ব্যাপারটা মেনে নিক, কারণ ওকে কোনোভাবে প্রেশারাইজ করে বা ওর ক্ষতি হোক আমি সেটা কোনোভাবেই কখনোই চাইনি, আগেও চাইনি, এখনও চাই না। সে ওর সঙ্গে আমার সম্পর্ক থাক আর না থাক, একটা সময় তো অবভিয়াসলি ওর প্রতি আমার একটা সফট কর্নার ছিল, সেই কারণে ওকে আমি সমানে প্রোটেক্ট করে গেছি। ও সেটা বুঝতে পারেনি বা বুঝেও নিজের প্রয়োজনে হয়তো জিনিসটাকে অগ্রাহ্য করেছে, তাই হোক হোয়াটএভার, দ্যাটস হার জব, ও যেটা ঠিক মনে করেছে করেছে, আমি সেটা নিয়ে আর কোনো কথা বলতে চাইছি না। ও যা করেছে সেটা করেও প্রমাণ দিয়েও দিয়েছে ও কি, তাই হোক। তো এবার ব্যাপারটা হচ্ছে, কেসটা পেন্ডিং আছে, এটাকে আবার রিওপেন করতে পারি যদি প্রয়োজন হয়, তো যাই হোক, আশা করছি প্রয়োজন হবে না। ও নিজেকে ডেফিনেটলি শুধরে নেবে, নিয়েওছে, কারণ ও বলেওছে যে আমি আর কাউকে নিয়ে ভিডিও করবো না। গুড, ভেরি গুড ফর হার। তো গতকাল আমাকে আবার কয়েকজন ইনফর্ম করলেন আপনারা, এবং ভিডিও লিঙ্কটা পাঠিয়েছিলেন, তারপর আমি খুলে দেখলাম ভিডিওটা, যে ও বলেছে আমার, আমি গরিব, আমার পয়সা নেই, তাই আমাকে এইভাবে ভয় দেখানো হলো। কথাটা ভুল, এখানে গরিব বড়লোকের প্রশ্ন আসছে না, কারণ আইন গরিব বড়লোক দেখে চলে না। আজকে ওর এগেনস্টে আমি যে যে প্রুফ দেখিয়েছি তাতে আইন মনে করেছে ও গিলটি, সেই কারণে ওকে চিঠিটা পাঠানো হয়েছে, না হলে কেউ কাউকে ধুমধাম করে চিঠি পাঠাতে পারে না উইদাউট সাবস্ট্যান্সিয়াল প্রুফ। তো এই জিনিসটা প্রত্যেকের মাথায় ঢুকে নেওয়া উচিত, যার পেটে এতটুকু বিদ্যা আছে সে জানে আইনটা আমার বা আমার বাবার কেনা নয়, যে আমি কাউকে একটা বলবো চিঠি পাঠিয়ে দাও, সে পাঠিয়ে দেবে। আর তো কালকে ওর মেয়েও আমাকে অনেকবার বার করে আমাকে রিকোয়েস্ট করছে, আন্টি একবার মার সঙ্গে 5 মিনিট ঘড়ি ধরে কথা বলুন, তারপরে আপনি ওকে ব্লক করে দিন। আমি জানি আমার মার দোষ আছে, একটা বাচ্চা হয়ে, বাচ্চা মেয়ে, তার মার হয়ে তাকে এইভাবে মানে এতবার আমার কাছে প্লিজ আন্টি, প্লিজ আন্টি, প্লিজ আন্টি করে বলছে, আমার সত্যি জিনিসটা ভালো লাগছে না। আমি জানি না আমি ঠিক করছি কিনা, বাট আমি কালকে ওকে বললাম যে ঠিক আছে আমি আজকে একবার ওর সঙ্গে কথা বলবো, আমি জানি না আমি এটা ঠিক করছি কিনা, আমি জানি না কথা বলার পরে কি হবে, বাট আমার মনে হয় মানুষ হিসেবে ওকে আমাকে আরেকবার একটা সুযোগ দেওয়া উচিত, কারণ নাহলে আমি নিজে শান্তি পাচ্ছি না। এমন কিছু কথাও আমাকে বলতে চায় যেটা বলে ও হালকা হতে চায়, তো আমার মনে হয় সেটা শোনা উচিত। আমি যেটুকু আভাস পেলাম ওর মেয়ের কথায়, তাতে বোঝা গেল কেউ বা কারা প্রচণ্ডভাবে এখন ওকে নাকি প্রেশারাইজ করছিল, ব্রেন ওয়াশ করছিল, যাতে ও আমার এগেনস্টে এরকম উল্টোপাল্টা ভিডিও বানায়, সেটা ওর মেয়ের বক্তব্য। দিনের মধ্যে হাজারবার করে ফোন করে কাকুলিকে বিরক্ত করতো, তবে এটার এগেনস্টেও আমি ওর মেয়েকে একটাই কথা বলছি, তোমার মা বাচ্চা নয়, তোমার মা আমাকেও চেনে, তোমার মা তাকেও চেনে, তোমার মা ডিসিশনটা নিয়েছে যখন বুঝেই নিয়েছে যে আমার এগেনস্টে ও একটা বাজে ভিডিও করতে চেয়েছে বলেই করেছে, কেউ তোকে জোর করে করায়নি, কথাগুলো তো ওই বলেছে ভিডিও এসে, অন্য লোক তো বলে যায়নি, সুতরাং ওর ইচ্ছে হয়েছে বলেই বানিয়ে বলেছে, কথাগুলো স্ক্রিপ্টগুলো নিজে তৈরি করেই বলেছে, কেউ তোকে শিখিয়ে দেয়নি যে এগুলো বলো বা এখানে সেই এগুলো বলো, ওই করেছে ওর ভালো লেগেছে বলে। বাট স্টিল
টু আর ইজ হিউম্যান টু ফরগিভ ইজ ডিভাইন। আমি কোনো পাপের বোঝা আমার নিজের উপর রাখতে চাই না যে একটা মানুষ এতবার করে আমার কাছে এসে ক্ষমা চেয়ে এবং একটা সুযোগ চাইছে যাতে আমার সঙ্গে কথা বলতে পারে। আমি নিজেকে এমন উপর লেভেলে নিয়ে যাইনি যে আমি তার সঙ্গে একবার কথা বলতে পারবো না। তো সুতরাং জানি না আপনারা আমার এই কথাটা কীভাবে নেবেন, আমাকে কীভাবে জাজ করবেন, করতে পারেন, বাট আমি মানসিকভাবে শান্তি পাচ্ছি না। আমি কালকে রাত্রে ভালো করে ঘুমোতে পারিনি, আমার বারবার বাচ্চা মেয়েটার কথাই মনে পড়ছে এবং কাকুলির, যে সে বারবার করে কাকুতি মিনতি করছে যে একবার আমি বোনের সঙ্গে কথা বলতে চাই। তো আমার মনে হয় ওকে একটা সুযোগ দেওয়া উচিত। তো আজকে আমি ওর সঙ্গে কথা বলবো ডেফিনেটলি, এবং ও কী বলতে চায় অবভিয়াসলি আমি আপনাদের, কারণ মেয়ে আমাকে বলো আন্টি আপনি আপনি দরকার হলে যদি দরকার হলে ভিডিও মানে ভয়েস কলটা রেকর্ডও করে রাখতে পারো মেসেঞ্জারে, কারণ তাছাড়াও আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে না, দরকার হলে শোনাও। তো আমি কী করবো দেখি, কথাটা বলি, বলে আপনাদের জানাচ্ছি কী ঘটনাটা হয়েছে। যদি এমন হয়ে থাকে যে হ্যাঁ দোষ তোর আছে অবভিয়াসলি, কারণ ভুল কাজটা অন্যায়টা ওই করেছে, খালি আমাকে নিয়ে না অনেককে নিয়ে, সেই যে একটা উদ্ধত্ত ওর মধ্যে এসে গেছিলো এটাই ওর ধ্বংসের কারণ। প্রত্যেকটা মানুষকে যাদের হ্যাকেল করেছে, হ্যারাস করেছে, তাদের অবভিয়াসলি প্রত্যেকেরই তো একটা হাই লেগেছে, তো তার ফলটাই ও আজকে ভুগছে। তাও আমার মনে হয় মানুষ হিসেবে ওকে একটা চান্স দেওয়া উচিত, জাস্ট টু এক্সপ্লেন হার সেলফ, যখন ও এতবার করে রিকোয়েস্ট করছে। তো আমি অবভিয়াসলি 5 মিনিটের একটা কনভারসেশন হবে, হয়তো আমি একবার জাস্ট ওর থেকে শুনে নিতে চাই, তারপর আমি ডেফিনেটলি আপনাদের জানাবো, এবং তারপর আমার নেক্সট কী ডিসিশন নেওয়া উচিত না উচিত আমি অবভিয়াসলি আপনাদের সঙ্গে ডিসকাস করেই নেব জিনিসটা, এবং আপনারা সবাই এনিওয়েজ। তো আজকে আমি কাকুর সঙ্গে একবার কথা বলে নেব, নিয়ে আমি আপনাদের জানাচ্ছি এক্স্যাক্টলি কী ঘটনাটা ঘটেছে বা কেন হয়েছে জিনিসটা, দেখা যাক। আমরা তো মোটামুটি ওকে চিনেই নিয়েছি, আমি ওর জালে হয়তো আর পা দেবো না, ওর সঙ্গে সম্পর্ক আমার কোনোদিনই আর রিনিউড হবে না একদম। বন্ধুত্বের হাত আমি কোনোদিনই ওর দিকে বাড়িয়ে দিতে পারবো না, এগুলো সব ঠিক, বাট তারপরেও একটা কথা হচ্ছে আমি একজন মানুষ, আমার একটা বিবেক আছে, এবং একটা মানুষ আমার চোখের সামনে এতবার করে নিজেকে নিচু করে ক্ষমা চাইছে, একটা সুযোগ চাইছে কথা বলার, আমি তো ধরাছোঁয়ার বাইরে নই যে আমাকে কেউ যোগাযোগ করতে পারবে না বা আমার সঙ্গে কথা বলতে পারবে না, সেই লেভেলে ওঠার ক্ষমতা আমার নেই, আমি উঠতে চাইও না, আমি ভগবান নই করতে পারি। আমি সবসময় মনে করি লিসেন টু ইয়র হার্ট, আফটার দ্যাট লিসেন টু ইয়র ব্রেন, ব্রেন তো আমাদের গাইড করবে, বাট হার্ট আমরা অ্যাভয়েড করে পারি না। তো সেই জন্যই খুব খারাপ লাগছে ওর জন্য, লাগছিল কালকে সারা রাত্রি, যতবারই মনে পড়ছে খারাপ লাগছে যে কী এমন বিপদে পড়লো। যতই আমার সঙ্গে ওর একটা ভেঙে যাওয়া সম্পর্ক হোক, বাট কোনো একটা সময় বন্ধুত্বের সম্পর্কই ছিল আমি মনে করেছিলাম, ও যদিও সেটা সুযোগই নিয়েছে, দাম দেয়নি হয়তো, বাট একটা সময় প্রোটেক্ট করতাম তো, তাই সেই সফট কর্নারটা হয়তো 0.1% হলেও আছে, সেই কারণেই ওকে একটা সুযোগ দিয়ে দেখতে চাই। ভালো থাকবেন সবাই, খুব শিগগির কথা হচ্ছে, টেক কেয়ার। এখন 1টা বাজে, আমি অ্যারাউন্ড 12টা এরকম হবে, 12:05-10 কাকুলির সঙ্গে কথা বলি, কল করেছিল মেসেঞ্জারে কাকুলি। তো অবভিয়াসলি যেরকম ও বলেছিল হাজারবার করে আবার আমার কাছে ক্ষমা চাইলে ব্যাপারটা নিয়ে, এবং ও বারবার স্বীকার করেছে যে ও যেটা করলো সেটা যেটা করেছে সেটা ভুল, আমাকে নিয়ে ভিডিওটা বানানো উচিত হয়নি, বিকজ না ভালো করে জিনিসটা দেখেই মানে করে ফেলেছে আর কি ইম্পালসিভলি, ওর পরে আবার জিনিসটা ভালো করে দেখে ও রিয়েলাইজ করেছে ও ভুল করেছে, এবং বারবার করে সেটার জন্য ক্ষমা, যেরকম আগে চেয়েছিল আবার চেয়েছে। আর ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে এটা, যেটা সব থেকে কিছু জিনিস ও আমাকে বললো যেটা শুনে আমি সত্যি একটু অবাক হয়ে গেছি, সেটা হচ্ছে কিছু মানুষ, কে বা কারা আমি জানি, তাদের নামটাও বলেছে, বাট আমি এই মুহূর্তে পাবলিকলি সেটা বলতে চাইছি না, কারণ আমি জানি নামগুলো নিলে এক্ষুনি আবার হাজার একটা ভিডিও তৈরি হবে, আবার ট্রোলিং হবে, আবার এইটা নিয়ে একটা নতুন শুরু হবে হই করা। তো যে বা যারা ওকে ননস্টপ আমার এগেনস্টে ভরকেছে বা উস্কেছে হোয়াটএভার, এবং যাদের প্ররোচনায়ও, যদিও একদমই আমি ওকে ক্ষমা করছি না, কারণ প্ররোচনা দিলেই সে প্ররোচিত হবে কেন, বাট তাও অনেক সময় মানুষের বুদ্ধি বিবেচনা লোপ পায় অনেক ক্ষেত্রে, তো সেভাবেই কেউ না কেউ কয়েকজন ননস্টপ ওকে উস্কেছে,
এবং অবাক হয়ে গেলাম তাদের সম্বন্ধে জেনে যে তারা একটা মুখোশ পরে সমাজে কত ভালো হয়ে নিজেদের দেখায়, আবার প্রয়োজনে এই ধরনের নোংরা খেলাও তারা খেলে। তো হোয়াটএভার, যেরকম মিথ্যে চাপা থাকে না সত্যিও চাপা থাকে না, কোনো না কোনো দিন ঠিকই বেরিয়ে আসে এবং সত্যির জয় সবসময় হয়। তো হ্যাঁ, আমি তাদের জেনে গেলাম, তাদের সম্বন্ধে ধারণা ছিল কিছুটা, বাট এখন আরও বদ্ধপরিকর হলো ধারণাটা। তো যাই হোক, আমি তাদের নামটা এই মুহূর্তে এক্ষুনি মেনশন করবো না, যদি কোনোদিনও প্রয়োজন হয় তাদের আবার জনসমক্ষে নিয়ে আসবো। শুধু এইটুকুই তাদের বলতে চাই, তারা নিজেরা ভালো করেই জানেন তারা কে এবং ও কার কথা বলতে পারে, যারা ওকে এইভাবে ইমোশনালি ব্ল্যাকমেইল করেছে বা মোটিভেট করেছে বা বরাবর, তারা নিজেরা জানে কারা করেছে এবং এখন আমিও জানি কারা করেছে। তো আমি তাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, এই নোংরা খেলাটা বন্ধ করে দিন, কারণ আপনারা ধরা পড়ে গেছেন, আপনারা আপনাদের আইডেন্টিটি ওপেন হয়ে গেছে, সুতরাং এই জিনিসগুলো আর করবেন না। আজকে কাকুলিকে করছেন, কালকে আরেকজনকে করবেন, এটাই যদি আপনাদের সময় কাটাবার একটা মানে মিডিয়াম হয়ে থাকে, যে এইভাবে এসে এসে এক একজনকে উস্কে উস্কে তাদের দিয়ে ভুলভাল ভিডিও বানিয়ে সেটা নিয়ে কিছুদিন রসদ পেয়ে গেলাম টাইম কাটাবার আনন্দ করার, এগুলো করবেন। তো সুতরাং ইউটিউবটা এমনি অনেকটা নোংরা হয়ে গেছে, এখন ধীরে ধীরে পরিষ্কার হওয়ার সময়, ক্লিনলিনেস চলছে, নিজেরা এই নোংরাটাকে আর বাড়তে দেবেন না। তো সরে যান, স্টেপ ব্যাক, যে যার মতো ভিডিও করছে যা করছে করছে, ভিউয়ার হিসেবে দেখতে চাইলে দেখবেন, ক্রিয়েটর হিসেবে নিজেরা কন্টেন্ট বানাতে চাইলে বানাবেন, অন্য কাউকে ইনফ্লুয়েন্স করবেন না। এখানে এই ভিডিওটা এন্ড করে দিচ্ছি, আর এই মুহূর্তে কিছু বলার নেই, এটাই আশা করবো যে কাকুলি নিজেকে শুধরে নেবে, ঠিকঠাক পথে থাকবে, সৎ পথে থাকবে, ঠিকঠাক ভিডিও করবে, আর যে বা যারা ও মানে ওর সঙ্গে এই ধরনের বেইমানি করছেন বা এরকম উল্টোপাল্টা কাজ করছেন, ভয় দেখাচ্ছেন, ট্রেড করছেন, এগুলো করবেন না। আর যে বা যারা নিজেদের প্রচণ্ড চালাক মনে করে ওর মানে ওকে দিয়ে নিজেদের বাঁচিয়ে বাঁচিয়ে ভুলভাল ভিডিও করে যাচ্ছেন যাতে পুরো দায়টা ওর উপরে আসে, সেই চালাকিটাও যেন বন্ধ হয়। আইনের হাতটা অনেক লম্বা, সেই কথাটা মাথায় রাখবেন, এমন কিছু করবেন না যাতে আইনের হাত এসে আবার আপনাদের কলারটা চেপে ধরে। তো ভালো থাকবেন সবাই, এটাই বললো, টেক কেয়ার, হ্যাভ আ গ্রেট ডে। দেখলেন তো, এবং সঙ্গীতার ওখানে বুঝতেই পেরেছেন কি বলেছেন, যে আমি ওকে যখন তখন আবার কান্নাকাটি করে ব্রেনওয়াশ করতে পারি, এক্স্যাক্টলি সেটাই ও করার চেষ্টা করেছিল। সেই জন্য আমি আবার ওর জালে পা দিয়ে আবার ওর ভালো মানুষের সাথে ভুলে গেলাম, এবং মেসেঞ্জারে কিছু কথা হলে যা হোক হয়েছে হয়েছে, সেই ভয়েস কলগুলো আমার কাছে সমস্ত আছে, কার নামে ও কি বলেছে না বলেছে। যদিও আমি জানি এটা নিয়ে হয়তো অনেকে প্রশ্ন করবেন, যেমন রাহুল বলেছে কোথাও একটা যে পার্সোনাল কথাগুলো পার্সোনালি থাকা উচিত, এখানে আসবে কেন, কিন্তু আমার মনে হয় এই কথাগুলো সামনে বলা উচিত, বিকজ এমন কিছু আলোড়ন সৃষ্টি হয়েছে যেটা প্রত্যেকের জানা উচিত। এবং আমার মধ্যে সেই স্বভাব নেই যে নিজের সঙ্গে কারোর সঙ্গে একটা পার্সোনাল কথা হলো আমি তাকে প্রমিস করেছি আমি বলবো না, আমি বলেছি, এটাও বলতাম না। কেন বলছি, কারণ হঠাৎ করে দুদিন আগে একটা ভিডিও আসলো, আমার বেড়াল ছানা মারা গেছে, তুমি আর কত আমাকে চিঠি পাঠাবে, এবার আমাকে কেসের জন্য থানায় নিয়ে যেতে পারো। ওর সঙ্গে যখন আমার ভয়েস রেকর্ডটা আপনি এবার এখন আমি আপনাদের শোনাবো এবার, কারণ সেটা প্রয়োজন আছে, শুনে নেবেন। সেখানে বলা হয়েছিল আমার 14টা বেড়ালকে ফেলে রেখে আমি যেতে পারি না, ওদেরকে দেখবে, আমার হাজব্যান্ড অসুস্থ, ওকে ঠিক কোর্টে টেনে নিয়ে যাওয়া সম্ভব না, তাই আমি যেতে পারতামও না, এবং আমার পক্ষে সম্ভবও ছিল না, আমি অন্যায় করেছি তাই আমি ক্ষমা চেয়েছি। একবারও কোনো জায়গায় ছুটকি বেড়ালের কথা মেনশন নেই, যেটা ও এখন বলছে যে বন্ধু আমি তোমায় বলেছিলাম ছুটকি এত ছোটো, ওকে আমি রেখে যেতে পারবো না, কোথাও কিন্তু বলেনি। এটাও নাটক, এটাও মিথ্যে কথা, আমি কিন্তু জানতাম না ছুটকি বলে কোনো বেড়াল আছে। এনিওয়েজ, যার বেড়াল যার পেট, দায়িত্ব তার দেখাশোনা করার। চিঠির কাছে আজকে প্রায় 15 দিন হয়ে গেল, হঠাৎ তো ছুটকি মনে হলো যে ওর বাবা চিঠি এসে গেছে, মাকে দুঃখ পাচ্ছে, মার কাছে কোনো কন্টেন্ট নেই, এখন কি করবো, আমি ছুটে বেরিয়ে যাই যাতে আমাকে কুকুররা খেয়ে নেয়, মা একটা কন্টেন্ট পেয়ে যাবে, তাই কি? তাহলে তো বলতে ছুটকি তোমার জন্য আত্মত্যাগ করলো, মাকে এত ভালোবাসে ছুটকি। মা যদি তার বাচ্চাকে না দেখাশোনা করে রাখতে পারে, এটা কি ভিউয়ার্সদের দোষ, পাবলিকের দোষ, যারা তোমার গেনস্টে ভরকে গিয়ে তোমাকে অতগুলো কথা শুনেছে, না আমার আইনের চিঠির দোষ? হঠাৎ করে বাচ্চা জেগে উঠলো, ওরে বাবা মামাকে তো আইনের চিঠি পাঠিয়েছে, এখন কি হবে, 28 তারিখ এসে যাচ্ছে, মার তো ভিউজ হচ্ছে না, তাহলে মা কি করে টাকাটা পাবে, তাহলে মাকে একটা কন্টেন্ট দেওয়া উচিত, তাহলে আমি কন্টেন্ট দিতে আমি দৌড়ে বেরিয়ে যাই, আমাকে রাস্তায় কুকুরটা খেয়ে নিক। আর কি কথাটা, যেটা নব একদম ঠিকঠাক করে পয়েন্ট আউট করেছে, 2 সেকেন্ড তুমি চোখের আড়াল হয়েছো রোগীগুলো ভেতরে ঢুকে, তোমার বাড়ির গেট নেই, বন্ধ করা যায় না, রাস্তার কুকুর যখন তখন বাড়িতে ঢুকে আসে, তারা এসে বেড়ালটাকে মুখের মধ্যে নিয়ে মেরে ফেললো, 2 সেকেন্ড 1 2, তুমি কিছু করতে পারলে না, কেউ তো একটা কমেন্টও করেছে তোমার বাড়ির হুলোটাই নাকি বেড়ালটাকে মেরেছে, তুমি তো আগেও নাকি ভিডিও বলেছো যে হুলোটা এসে বেড়াল বাচ্চাকে মেরে ফেলে, আর কত খেলা খেলবে কাকলি,
আর কত নাটক করবে, ইমোশনালি আর কত মানুষকে পাগল করবে বলতো, আর কত অভিনয় করবে, মাথার চুল ছিঁড়ে এই ছিঁড়ে, এবার পাঠাও আমাকে কত উকিলের চিঠি পাঠাও, মানে এটা কি এত মেলোড্রামা করো তুমি কি করে, টায়ার্ড হও না তোমার? একবার মনে হয় না এই যে মধুসূদন দাদা করলে, দেখলে তো মধুসূদন দাদা তার বাঁশি বাজিয়ে দিয়ে কিরকম করে জব্দ করলো তোমার? তোমার তারপরেও শিক্ষা হয় না, তারপরেও তুমি সমানে সমানে মানুষকে ইমোশনালি ব্ল্যাকমেল করে, ভয় দেখিয়ে, কান্না কেটে, অভিনয় করে, যাত্রা করে, আর কত নিজেকে নামাবে, আর কত নিজে নামবে তুমি? নিজের ভিডিওগুলো দেখলে তোমার নিজের খারাপ লাগে না যে তুমি কি করো? তো এনিওয়েজ, ভিডিওটা পাঠাবার কিছুক্ষণ আগেও আমাকে একটা ভয়েস মেসেজও পাঠিয়েছিল। এবার ব্যাপারটা এটা হয়েছে যে কদিন ধরে আমার ফ্ল্যাট থেকে কিছু জিনিস শিফটিং চলছে, তো আমি সকাল থেকে ব্যস্ত হয়ে সকালবেলা বেরিয়ে যাই 10:30 নাগাদ। পরশু দিন বলতে আমি গতকাল বা তার আগের দিন, যেদিনকে ইমোশনাল ভিডিও দিল যে আমার বাচ্চা মরে গেছে, সেদিন সকালে আমাকে গুড মর্নিং পাঠানো সুপ্রভাত বনি, আমি ওকে গুড মর্নিং পাঠানো, কারণ জানি সব কিছু সেটেলড, ঠিক আছে, আমি ভিডিওটা জাস্ট পোস্ট করবো যেখানে লোকেরা অন্তত বুঝবে যে ও হয়তো পুরোটা দোষ ওর থাকলেও কিছুটা হয়তো অন্যরা ওকে ব্রেন ওয়াশ করেছিল। এবং আমি আর সুপর্ণা ইনফ্যাক্ট এটা চিন্তাও করেছিলাম যে জানো তো যদি এরকম দেখা যায় যে কাকুলি বড্ড বেশি হ্যারাস্ট হচ্ছে, লোকে সত্যি ওকে নিয়ে অনেক কিছু বলছে, আমাদের মনে হয় একটু ইন্টারভেন করে জিনিসটাকে সবাইকে একটু রিকোয়েস্ট করা উচিত যে ছেড়ে দিন, ও ভুল করেছে, স্বীকার করে নিয়েছে, এবার ওকে ওর মতো থাকতে দিন। কিন্তু না, ভাগ্য ভালো যে ভগবান ওপরে আছে, আমাদের চোখটা খুলে দিল সঙ্গীতের ভিডিও। তো আমরা ভিডিওটা পোস্ট করার আগেই এবং সুপর্ণা ভিডিওটা বানাবার আগেই জিনিসটা আমাদের চোখের সামনে, মানে বানিয়েও ফেলেছিল, পোস্ট করবার আগেই জিনিসটা আমাদের চোখের সামনে এসে গেল, সঙ্গীতার বলা সব কথাগুলো। তো অটোমেটিক্যালি আমরা আটকে গেলাম, আমরা ভিডিওটা পোস্ট করলাম না, কারণ সেটা আবার ভুল হয়ে যেত আমাদের তরফে, আমরা ওকে আবার মিসজাজ করছিলাম, বিশ্বাস করছিলাম। তো এনিওয়েজ, আমাকে একটা সকালে ভয়েস মেসেজ পাঠিয়ে রেখেছে, বাট সারাদিন আমি যেহেতু বাইরে ছিলাম, আমি ভয়েস মেসেজ দেখার টাইম পাইনি। সন্ধ্যেবেলা বাড়ি ফেরার সঙ্গে সঙ্গে আমাকে কেউ একজন ইনফর্ম করলো যে বনি কাকুলির ভিডিওটা দেখেছো? বলো না, বললো তো যাচ্ছে তাই শুরু করেছে আবার, তাই নাকি? তা ইউটিউব খোলার আগে আমি ওর ভয়েস মেসেজটা দেখলাম, তাতে বলছে বনি জানো আজকে ছুটকি মারা গেছে, এরকম হয়েছে, বলো আমি যার জন্য কেস করতে চাইছি না, পুরো নর্মালি যেটা কথা, আজকে তোমরা আমাকে এত শাস্তি দিলে, আজকে আমি সত্যি সত্যি শাস্তি পেলাম, ইউটিউব থেকে আমাকে এই করালো কাঁদুনি। এবং আমি তখন ওকে বললাম যে আমি তো একজনের কাছে খবর পেলাম যে তুমি নাকি বেড়াল ছানা মারা গেছে, মানে যে আমাকে বলেছে বনি ভিডিওটা দেখেছো? আমি বললাম না দেখিনি। বলো দেখো কি শুরু করেছে, ওর নাকি বেড়াল মারা গেছে, সেটার জন্য তোমাকে দায়ী করছে, তোমার লিগাল নোটিস। তো আমি ওকে বললাম, আমি তো অবাক হয়ে গেলাম, ভিডিও একটা করেছো শুনলাম, দেখিনি যদিও, বাট শুনলাম যে তুমি নাকি তোমার একটা বেড়াল মারা গেছে সেটার জন্য আমাকে দায়ী করেছো আমার লিগাল নোটিসের, তুমি আবার তুমি কবে শুধরবে কাকুনি, তোমার এগুলো কি বন্ধ হবে না? এবং এই স্ক্রিনশটটা আমি আপনাদের দেখিয়ে দেবো, সকল স্ক্রিনশটই দেখিয়ে দেবো আজকে, ওর সঙ্গে আমার কী কথা হয়েছে না হয়েছে এই দুদিনে। তখন ও বললো যে আমি, তুমি আবার বেইমানি আমার সঙ্গে করলে? আবার আমি কারোর সঙ্গে বেইমানি করিনি, ভয়েস ওভারগুলো বা ভিডিও মানে যা যা আছে আমি সমস্ত ডিটেল আজকে সত্যি ভাবছি সবটাই দেখিয়ে দেবো, কারণ আমি নিজের কাছে আর জিনিসগুলো জমিয়ে রাখতে চাইছি না। আমার আমার মানে বলছি না, আমার মাথাটা খারাপ হয়ে যাওয়ার, ওকে আমি মানে সত্যি ওকে নিয়ে আমার কোনো অ্যাসেসমেন্ট নেই, আমার কিছু বলার নেই, সত্যি আমার নিজেকে এত ডিগ্রেডেড এখন লাগছে, এত ছোট লাগছে যে আমি আবার আবার ওকে ভরসা করতে চাচ্ছিলাম। আবার ও অন্যকে মির্জাফর বলে, ও নিজে কি, ও তো ব্রুটাস, ও তো বন্ধু হয়ে বন্ধু পিছনে ছুরি সারাক্ষণ মেরে যাচ্ছে, পিছিয়ে সারাক্ষণ। আবার একটা চান্স দিয়েছিলাম, সেই চান্সটাকে ও নিয়ে নিল, কি আমার লিগাল নোটিসের জন্য ওর বাচ্চা মারা গেল, অভিনয়, আবার অভিনয়। এনিওয়েজ, তারপরে আমি ওকে বললাম যে আমার সঙ্গে এই চালাকিগুলো করার চেষ্টা করো না। তখন বললো, আমি তো আশা করিনি তুমি তোমার ভয়েস আমার ভয়েস রেকর্ডটা আমাদের আমাদের যেটা কথা হয়েছে সেই কল রেকর্ডটা তুমি সঙ্গীতাকে পাঠিয়ে দেবে। আমি বললাম, কে? আমি তো আকাশ থেকে বললাম যে আমি তো কোনো কল রেকর্ড পাঠাইনি কাউকে, আমি তো আমাকে কোন কল রেকর্ড, আমি তো কাউকে কোনো কল রেকর্ড পাঠাইনি, যদি আমি কাউকে পাঠিয়ে থাকি তাকে বলো তোমাকে পাঠাতে সেই কল রেকর্ডটা, দেখা প্রমাণ দিক আমি কাকে কোন কল রেকর্ড পাঠিয়েছি, কিচ্ছু পাঠাইনি না। আমাকে সুমিতা বললো তুমি সঙ্গীতাকে ভয়েস কল রেকর্ড পাঠিয়েছো এবং তুমি নাকি ওকে বলেছো ভিডিও করতে, তাই নাকি? সঙ্গীতা এসে বলুক তো আমি ওকে এটা পাঠিয়েছি বা আমি ওকে মোটিভেট করেছি ভিডিও করার জন্য, বলুক। আমি সঙ্গে সঙ্গে ওই ক্লিপটা সঙ্গীতাকে পাঠালাম, সঙ্গীতা তুমি সুমিতাকে বলেছো যে আমি তোমাকে ভয়েস কল রেকর্ড পাঠিয়েছি বা আমি তোমাকে ভিডিও করতে বলেছি? বলো না ম্যাম, কখনো আমি সুমিতাকে বলিনি। আমি তাহলে সুমিতা এই কথাটা বললো কী করে? বললো আমি তো অবাক হয়ে যাচ্ছি, আমি তো কিচ্ছু বলিনি, সেই ভয়েস কল রেকর্ডটা আমি মানে ওই ভয়েস মেসেজটা যেটা ও বলেছে যে তুমি সুমিতা আমাকে বললো এক্ষুনি যে তুমি ওকে পাঠিয়েছো কল রেকর্ড, সেটা আমি সঙ্গীতাকেও পাঠিয়েছি, আমি সেটা সুপর্ণাকেও পাঠিয়েছি, যে কত কোথায় কোন কল রেকর্ডটা আমি তোমাদের পাঠিয়েছি দেখাও। তাহলে এই মিথ্যাচারগুলো কেন চলবে, কেন চলবে এই মিথ্যা কথাগুলো? আর সুমিতা কে, কে সেই ঝাঁটা হাতে মহিলা তো যে নাকি যাকে তাকে লিগাল নোটিস পাঠিয়ে দিতে পারে, সবাই লিগাল নোটিস অনেকেই পাঠাতে পারে। তো আমি ওপেন চ্যালেঞ্জ করছি সুমিতাকে, ক্ষমতা থাকলে দেখাও, পাঠাও আমাকে একটা লিগাল নোটিস, এখানে বসে আছি আমি, পাঠাও। কি ভুল আছে আমার, কি অন্যায় হয়েছে যেটার এগেনস্টে তুমি লিগাল নোটিস পাঠাতে পারো, পাঠাও। আইনটা আমার বা আমার বাবার কেনা নয় যে আমি যখন তখন একটা ইচ্ছে হলো লিগাল নোটিস পাঠিয়ে দিলাম, পাঠিয়েছি, তার পিছনে অ্যাম্পল রিজনস ছিল, আইন মনে করেছে ও মানে বাই ল দোষী,
সেই জন্যই ওর কাছে ইলিগাল নোটিশ গেছে, বুঝতে পেরেছো? কারোর কেনা নয়। তুমি কি দেশের আইনটাকে একটা ঠুনকো খেলনা মনে করো নাকি? তোমার এতখানি সাহস? আমাদের কনস্টিটিউশন, আমাদের রাইটস, আমাদের ল ল জুডিশিয়ারিকে কি মনে করো তুমি? খেলনা ফুটবল? এত সাহস হয় কি করে সোশ্যাল মিডিয়ায় এসে তুমি লকে নিয়ে মজা করো? কোন সাহসের কথাটা বলেছো? যে এসে যাকে তাতে লিগাল নোটিশ পাঠিয়ে দিল, ওটা বড় কথা নয়, হেসে হেসে টন্ট করে, তাই নাকি? আমাদের দেশের লটা এতটা ঠুনকো? যদি কোনো লয়ার, অ্যাডভোকেট যারা এখানে আছেন, জাজরা কোনোদিন আমার এই ভিডিওটা দেখেন, তারা একটু কাইন্ডলি দেখুন যে আমাদের ইন্ডিয়ান লটাকে কি ছেলে খেলা করা হচ্ছে নিয়ে। যে কেউ নাকি যাকে তাকে লিগাল নোটিশ পাঠিয়ে দিতে পারে, এটা একটা কাগজের মধ্যে ছড়িয়ে দেওয়া সেই নোটিশ রেখে অ্যাডভার্টাইজমেন্ট, কোনো রেস্টুরেন্ট খুলেছে কি কোনো দোকান খুলেছে, যাকে তাকে পাঠিয়ে দেওয়া যায়, তাই নাকি? এতখানি সাহস তোমার? দেশের নাগরিক হয় তুমি জানো না? তুমি দেশের বদনাম করছো, দেশের লকে ছোট করছো, কোন সাহসে, কোন সাহসে? আর আমি তোমাকে চ্যালেঞ্জ করছি, তুমি যদি আমাকে লিগাল নোটিস না পাঠাতে পারো এবং এই কথাগুলো বলেছো যে ভুল করেছো, সামনে এসে তোমাকে ক্ষমা চাইতে হবে, তোমাকে ওপেন প্ল্যাটফর্মে ক্ষমা চাইতে হবে যে তুমি ভুল বলেছো, এটা সম্ভব নয়, বুঝতে পেরেছো? কারণ তুমি অন্যায় করেছো, ক্ষমা চাইতে হবে তোমায়। আর না হলে ইউটিউবে আর ভিডিও করো না, যদি সামান্য লজ্জাটুকু থাকে। তুমি দেশের এগেনস্টে বাজে কথা বলেছো, দেশের আইন কারণেই ছেলে খেলা করেছো তুমি, সেটার জন্য তোমার ক্ষমা চাওয়া উচিত, বুঝতে পেরেছো? আর কি বলেছো আরেকটা কথা, আমার গোষ্ঠীর শ্রাদ্ধ হবে টাকা দিয়ে, আমার টাকা পয়সা দিয়ে আমি আমার গোষ্ঠীর শ্রাদ্ধ করবো। এই তো তোমার ভাষা, এই তো তোমার এডুকেশন, এই তো তোমার বড় হওয়া, এই তোমার আপব্রিঙ্গিং। তো আজকে এতজন ভিউয়ার যারা আমাকে ভালোবাসেন, আমার পাশে থাকেন, সমানে আমাকে সাপোর্ট করেছেন, আমি না চাইতেই আপনারা এসে আমাকে সাপোর্ট করেছেন, আজকে আমি আপনাদের এই প্রশ্নটা করছি, এই কথাটা বলেও ঠিক করেছে কি যে আমার টাকা দিয়ে আমি গোষ্ঠীর শ্রাদ্ধ করব? ঠিক করেছে কি? এর উত্তরটা আমি আপনাদের থেকেও চাইছি। আমার মনে হয় ওকে এবার বুঝিয়ে দেওয়ার টাইম হয়েছে, ওর মুখটা বন্ধ রাখা উচিত, ওর যে নোংরা মুখটা এটা আবার বন্ধ হওয়া উচিত। আর সুপর্ণাকে কি বলেছো? সুপর্ণার সঙ্গে তোমার লেভেল কম্পেয়ার করা যায়, একটা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইংলিশের কলেজের, তাকে তুমি কি বলেছো? ও নাকি গুয়ে রেপিট ওপিট। তো কে এপিট আর ওপিটটা ভালো চিনতে পারে, জানে, দেখতে দেখেছে যে সেটাকে ঘাটে? তার মানে তুমি সেটা, তাহলে তুমি জানলে কি করে ওটা রেপিটে কি আছে আর ওপিটে কি আছে, এবং সেটা ওর সঙ্গে ম্যাচ করে কি করে বুঝলে? যদি না তুমি সেটাকে ঘাটো, তার মানে তোমার সেটাই কাজ, তুমি সেটাই ঘাটো নিশ্চয়ই, তাই জন্য বলতে পারো কনফিডেন্টলি গুয়ে রেপিট ওপিট, কারণ গুটা তুমি ঘাটো। তার মানে এই নোংরা ভাষাটা আমাকে বলতে হলো এখানে এসে, এটাই হয়তো তোমার কাজ, ঝাড়া নিয়ে নিয়ে ঝাড় দাও ঘর, যখন দেখাও যখন এই কথাগুলো বলো। নিজেকে তুমি বার কত নিচে নামবে, কাকলের লেগেছিটা তুমি বহন করে যাচ্ছ, একদম ঠিক। ওই লাস্ট ভিডিওটা কে আমাকে একটা বললো কথাটা এসে, যে কি বলেছে, আমি আর কারোর ব্যাপারে থাকবো না, কিন্তু কাকলি দিকে আমি তো ছেড়ে যেতে পারবো না, আমাকে অনেক প্রমোট করেছে, একতরফা দেখে তো বিচার করা উচিত। খুব সুন্দর, চমৎকার, আমি নিজে একটা অন্যায় করলাম, আমি আরেকজনকে সেই অন্যায়ের ভাগ দিলাম, যা যা আমি পেলাম তার ভাগটা দিলাম, সুতরাং আমি তাকে সারা জীবন সাপোর্টই করে যাচ্ছি। অসাধারণ তোমার যুক্তি, অসাধারণ তোমার যুক্তি, এখানেই বোঝা যায় তুমি কি। আমাকে প্রমোট করেছে তাই ভাই, আমি কি করে ওর এগেনস্টে যাবো? ওর অন্যায়টা দেখলো, কারণ যেতে তো পারবে না, কারণ তুমি তো একই পথের পথিক, তুমি তো সেই একই জিনিস করো, অন্যায়টা কি করে তুমি বলবে, বলতে তো পারবে না, একদম ঠিক। ওই মিয়ান মাই সান বলে কি একজন আছে, তার কথা শুনছিলাম কাকুরের ওতে, তো আমি হঠাৎ করে সেই ভিডিওটা বাই চান্স আমার কাছে স্ক্রোল করে এসে, ভদ্রমহিলা কি বা কে আমার জানার দরকার নেই, ওনার ভিডিও আমি দেখিনি, তবে একটা ভিডিও এসেছে দেখলাম, নবকে বলছে, একদম ঠিক কথা বলেছে, তোমাদের বিশ্বাস করা যায় না, সঙ্গীতে তবু নিজেকে সরিয়ে এনেছে, আশা করছি সরিয়ে এনেছে ফাইনালি, তুমি ভয়ঙ্কর, তোমাকে কেউ কোনোদিনও বিশ্বাস করতে পারবে না। এই যে তিনটে ভয়ঙ্কর ডিরোগেটারি কথা তুমি বলে দিয়েছো, এক দেশের আইন নিয়ে ছেলে খেলা, আর একটা গোষ্ঠীর শ্রাদ্ধ, আর একটা গুয়ের এপিটোপিট, তুমি নিজের প্রমাণটা দিয়ে দিয়েছো, তুমি কি, তুমি যে কি, তুমি তার প্রমাণটা দিয়ে দিয়েছো। দয়া করে এসে সকল কাছে ক্ষমা চেও, যদি সত্যি তোমার মেরুদণ্ড সোজা থাকে, আর না হলে আর ভিডিওয় মুখ দেখিও নিজের। আর ওপেন চ্যালেঞ্জ তোমাকে দিয়েই রাখলাম, এতই যদি সস্তা হয় চিঠি পাঠানো, পাঠাও, দেখি ক্ষমতা, দেখি তোমার, দেখাও ক্ষমতা, চ্যালেঞ্জ করলাম, ওপেন চ্যালেঞ্জ করলাম তোমায়, চিঠি পাঠিয়ে দেখো আমায়। এনিওয়েজ, সত্যি মাথা গরম হয়ে যায় এইসব মানুষের কথা শুনলে, মানে ঠিক রাখা যায় না, কি কি অবাক হয়ে যায় সত্যি। এনিওয়েজ, আর একটা কথা আর যেগুলো বলার, তো অবভিয়াসলি আমার আজকে মনে হচ্ছে জিনিসটা, যে আমার সত্যি ওর সম্বন্ধে আর যা যা আমার কাছে আছে আমার দিয়ে দেওয়া উচিত, কারণ নাটক আর জীবনে থামবে না, এটা চলতেই থাকবে।
হ্যাঁ, এবার বোধহয় এত কিছু করার পরে যখন থামছে না, আমি তোমার কাছে ক্ষমা চাইছি, আমি মেনে নিচ্ছি তুমি ঠিক করেছো, আমার আমার এটা পাওনা ছিল, আমি তুমি অজান্তে আমার অনেক বড় উপকার করেছো, বন্যি আমি হাত জোর করে তোমার কাছে ক্ষমা চাইছি, এইগুলো এই মানে কল রেকর্ডও শুনতে পাবেন, লাস্ট অব্দি সেটা বলে গেছে। আর তারপরে কি হয়ে গেল, বেড়াল ছানা আমার জন্যই মরে গেল, ওকে কি করে বিশ্বাস করবো। তো যাই হোক, যখন আমাকে এই মেসেজটা মেসেঞ্জারে পাঠানো যে হ্যাঁ সুমিতা বলেছে এটা, তো আমি ওকে বললাম যে কি তুমি আমাকে প্রমাণ দিতে পারবে আমি কাউকে কল রেকর্ড পাঠিয়েছি, কারণ আমি তো পাঠাইনি, ও দেবে কি করে। তাই জন্য ওকে লাস্ট অব্দি বললাম কাকুনি দয়া করো প্লিজ, এইবার ওভার, অ্যাবসলিউটলি ওভার, আর তোমার জালে আমি পা দিচ্ছি না, তোমার সঙ্গে আমার সমস্ত সম্পর্ক যেটুকু বা আবার নতুন করে আমি ভাবছিলাম যে তোমার সঙ্গে আমি ঠিক তোমাকে তোমার হয়ে আমি সাপোর্ট করে হয়তো আমি আর সুপর্ণা একটু কিছু চেঞ্জ করতাম তোমার জন্য, বাট নো, আর না, আমার সত্যিই শিক্ষা হয় না, এত কিছুর পরেও আমার শিক্ষা হয় না, কিন্তু এবার হয়ে গেছে, আর না, যতই তুমি আমাকে শিবশম্ভুর দিব্যি দেওয়ার জায়গা, তুমি জানো ওই উইক জায়গাগুলোই তুমি আমাকে দেবে, শিবশম্ভুর দিব্যি তুমি করো না, কিন্তু শিব ঠাকুর একটাই কথা বলেন, উনি নিজেও তো মহাকাল, অন্যায় ধ্বংস করার জন্য উনি আছেন, নীলকণ্ঠ, উনি বিষটা গিলেছিলেন সকলের জন্য, কিন্তু আজকে আমি বিষটা সকলের জন্যই গিলবো না, কারণ লোকের জেনে যাওয়া উচিত, আমি মানুষকে প্রোটেক্ট করার জন্যই বিষটা গিলবো না, আজকে উগড়ে দেবো, কারণ মানুষের জানা উচিত ওয়ান্স অ্যান্ড ফর অল হোয়াট ইউ আর, কাকলি অ্যাকচুয়ালি হোয়াট ইউ আর। আর হ্যাঁ, তুমি তোমার মার সম্বন্ধে তোমার ফ্যামিলির সম্বন্ধে আমাকে অনেক কথা বলেছো, অনেক কথা, আমি সেগুলো সত্যি কোনোদিন কাউকে বলিনি, বলবো না, আজও সেটা বলবো না, কারণ সেটা শুধু তোমার অসম্মান নয়, কাকিমারও অসম্মান, কাকুরও অসম্মান, সেটা আমি করবো না, সেটা আমি সেগুলো বলবো না। তবে একটা কথা কি বললে আমাকে, যে আমার ফ্যামিলি সেরম নয়, দেখেছো আমি এত অন্যায় করার পরেও আমার বাড়ির লোক কিন্তু আমি সাপোর্ট করিনি, আমার মা কিন্তু তোমাকে এগিয়ে কমেন্ট করেছে, আমি বললাম এক্স্যাক্টলি, কিন্তু এখানে আবার আরেকটা কথা তুমি কি বলতে আমাকে, আমার মা তো সেটাই করে, যারা আমার এগেনস্টে ভিডিও বানায় আমার মা তার কাছে গিয়ে কমেন্ট করে আসে, কী করে কোন কথাটা তোমার সত্যি ধরি বলতো, যে কেউ তোমার এগেনস্টে নেগেটিভ ভিডিও বানালেই তোমার মা তার কাছে গিয়ে কমেন্ট করে আসে, তারপরে তোমার ওপর কতখানি জ্বালা তার, কতখানি বিরক্তি সে তার আছে, সেই জন্যই বাধ্য হয়ে সে গিয়ে বোধহয় কমেন্ট করে নিজের জাল জ্বালাটা মেটানোর জন্য। আর না হলে কি বলেছিলে, আমার ফ্যামিলি ওরকম না, আমাকে সাপোর্ট করে না, তাই আমার এগেনস্টে গিয়ে তোমাকে একটা কমেন্ট করে এসেছে, কোন কথাগুলো তোমার ধরি বলো তো সত্যি, আর কোনটা তুমি কিসের জন্য কখন কাকে কিভাবে তুমি ইউজ করবে তোমার নিজের প্রয়োজনের জন্য, আর কত তোমার এত রিভেঞ্জফুল কেন কাকলি, মহিলারা তো দয়া মায়া তৈরি হয়, তুমি এত রিভেঞ্জফুল কেন, কেন তুমি এত রিভেঞ্জফুল, সত্যি অবাক হয়ে যায়, তুমি নিজের স্বার্থে নিজের প্রয়োজনে যাকে তাকে যখন তখন জেরাম সেরাম ভাবে ইউজ করো, এত পাওয়ার তোমার হাতে, তুমি মনে করো এত রিভেঞ্জফুল তুমি। আর লাস্টে কি বলেছো, এটা আমি সকলের জন্য বলে দিচ্ছি আবার, কি বলেছো বন্নি, আমি ডায়েরিতে করে সব লিখে রেখে যাচ্ছি, আমি তোমাকে জানিয়ে গেলাম, তুমি একমাত্র আমার প্রকৃত বন্ধু যে আমার সঙ্গে ছিলে, তাই তো, তাই প্রকৃত বন্ধুর জন্যই আবার তোমার নাকি বেড়াল মারা গেল। এনিওয়েজ, আমি প্রত্যেকের নামে ডায়েরি লিখে রেখে যাবো, ডায়েরির মধ্যে যে কে কে আমাকে কী কী করছে, এবং আমি মারা যাই যদি, হট করে যদি আমার কিছু হয়ে যায়, এই ডায়েরিটাই তার প্রমাণ, সেটা দিয়েই শাস্তি দেওয়া হবে, তোমাকে আমি জানিয়ে গেলাম বন্নি, তারা কেউ মাফ পাবে না। তো আমি আপনাদের ভিউয়ার্সরা আপনাদের সকলকে বলছি, ও যে লেভেলের সিনক্রেট করার জন্য নিজের দোষটা ঢাকার জন্য, তো সুতরাং গেমটাও করতে পারে, ও সব করতে পারে, এমন কোনো কাজ নিয়েও করতে পারে না এখন, বেড়াল যেমন একদম দেয়ালে পিঠ থেকে গেলে অ্যাটাক করা ছাড়া আর কিছু করতে পারে না, ওর এখন সেই অবস্থা, কারণ ওর সমস্ত মানে পুরো ইমেজটা খসে গেছে, ইমেজটা খসে গেছে ওর, ওকে আমি এখন হাড়ে হাড়ে চিনে গেছি একদম পরিষ্কারভাবে, ও আর আমাকে ম্যানিপুলেট করতে পারবে না, নেভার, আর করার চান্সও দেবো না, কারণ আমি একেবারে ব্লক, অ্যান্ড ব্লকড ফর লাইফ, আর না। যাই হোক, আমার এই কথাগুলো হয়তো আমি কোনোদিনই বলতাম না, কিন্তু যেহেতু আমি খেপে উঠলাম যে আমি অনেকে কল রেকর্ড অলরেডি পাঠিয়ে দিয়েছি, যেটা আমি করিনি, যেটা আমি করিনি তার দায় আমি নেব কেন, তার দায়টা আমি নেব কেন, মিথ্যা চরিত্রটা চলবে কেন, বারবার বারবার ও আমাকে নিমিত্তে মিথ্যে কথা বলেছে, বারবার, একবার নয়, কতবার ক্ষমা করবো, আর কতবার আবার আমাকে নিয়ে একটা ভিডিও বানানোর চেষ্টা, আমি তোমার নিয়ে একটা ভিডিও বানাবো কেন, সঙ্গে সঙ্গে না করছি না, একদম না, তারপরে এই কথাটা ঘুরে কি যাবে, বন্নি বারবার বলেছে আমার নিয়ে একটা ভিডিও বানাও, বন্নির অত খারাপ টাইম আসেনি যে তোমাদের নিয়ে বলবে আমার সম্বন্ধে ভালো কথা বলো, আমার সম্বন্ধে ভালো কথা জ্বালা পড়ার তারা এখানে এমনি বলে, তোমাদের সাহায্যের দরকার নেই আমার প্রচারের জন্য, ওই মানে চিপ পাবলিসিটি আমার দরকার নেই তোমাদের থেকে অন্তত, সুতরাং আবার একটা ভিডিও করে, বাবা বন্নিকে আমি কী ভালোবাসি, তুমি আমার প্রকৃত বন্ধু, তুমি থেকে গেলে এটা দেখানোর জন্য আমি ভিডিও করবো, কাইন্ডলি করো না, বক্স তো প্লিজ প্লিজ স্টে অ্যাওয়ে ফ্রম মি, ইনাফ, আই হ্যাভ ইনাফ অফ ইউ, আর না, আর না কাকলি, আর না, অনেক হয়ে গেছে, অনেক হয়ে গেছে সত্যি, আমি আর মানে মাথাটা এবার আমার সত্যি খারাপ হয়েছে, আমি তোমার মতো মানুষের সঙ্গে লাইফে ডিল করিনি, এত ম্যানিপুলেটিভ, এত ম্যানিপুলেটিভ, ইনাফ।
তো যাই হোক, আমার আর সত্যি কিছু বলার নেই, মানে আমি অবাক হয়ে যাচ্ছি। আর কারা কারা বেশি এখন কি বেশি বলছে, এটাকে নিয়ে একটা রাজনীতি চলছে, রুনুকে ঢুকিয়ে রাজনীতি। আরে রুনুকে নিয়ে তোমরা যে এখন হঠাৎ করে কথা বলছো রাজনীতি হচ্ছে বলছো, এটাও তো রাজনীতি। এই যে এখন এটাকে নিয়ে একটা রাজনীতি হচ্ছে বলা হচ্ছে, এটাও তো একটা রাজনীতি। রুনুকে নিয়ে আমি তো কিছু বলতে চাই না, কারণ রুনুর ঘটনা আমি জানতামই না। আমি শুনেছি যে রুনুকে সাংঘাতিকভাবে হ্যারাস করেছে, হেকাল করেছে। তো আমার চিঠি পাঠানোর পরে যে রুনু নিজে ইনসাফ পেয়ে থাকে, ও খুশি হয় যে আজকে কাকুলি মানে ওকে এটা পাঠানো হয়েছে, গড, ভগবানের দয়া। আমার জন্য একটা মেয়ে যদি মানে শান্তি পায় খুব ভালো। তো এটাকে আবার রাজনীতি এখানে কোথা থেকে আসছে? ও যেগুলো করছে বেড়াল নিয়ে কান্নাকাটি রাজনীতি নয়? তুমি কল রেকর্ড পাঠিয়ে দিয়েছো, সুমিতা বলেছে রাজনীতি নয়? তো কোনটা রাজনীতি নয়? আর যারা বড় বড় কথাগুলো এখন বলছে ও বাবা কাকুলিকে নিয়ে এবার একটু থেমে যাওয়া হোক, এইটাও রাজনীতি নয়? রাজনীতি তো হবে, যে কোনো জিনিসকে নিয়ে রাজনীতি হয়। আমি একটা কথা বলছি, আপনি একটা বলছেন, তার এগেনস্ট আরেকজন ভিউ দিচ্ছে, পলিটিক্স চলতেই থাকবে প্রত্যেকে নিজেকে বাঁচানোর জন্য। কিন্তু আমার এখানে নিজেকে বাঁচানোর কোনো দায়ভার নেই, কারণ আমি এমন কিছু করিনি যার জন্য আমাকে পলিটিক্স করে নিজেকে বাঁচাতে হবে। সোজা সাপটা কথা বলি, সোজা সাপটা জিনিস প্রমাণ দিয়ে দেখায়। তো কাকুলি বলেইছিল বন্নিতে সব প্রমাণ রাখে একদম, কারণ বন্নি তোমাদের বিশ্বাস করে না, তোমাদের মতো মানুষকে বন্নি বিশ্বাস করে, সেই জায়গায় তোমরা নেই আর, সেই জায়গাটা রাখোনি, বন্নি ঠেকে শিখেছে, সেই জন্যই বন্নি প্রমাণ রাখে। একটা কথা এমনি বলে দিলাম পাবলিক প্ল্যাটফর্মে, এসে কোনো রেসপন্সিবিলিটি ছাড়া সে কাজ বন্নি করে না, প্রমাণ দিয়েই করে। আমার এগেনস্টে তোমাদের যদি কিছু প্রমাণ দেওয়ার থাকে ডেফিনেটলি দেবে, ডেফিনেটলি দেবে, কোনো অসুবিধা নেই। সেটার এগেনস্টে আমার আবার যা বলার আমি বলবো, আর লিগাল নোটিসের জন্য ওয়েট করে আছি, পাঠাক, কার কতখানি ক্ষমতা আছে। আর না হলে মুখ লুকিয়ে নিক, আর না হলে সে ক্ষমা চাক, যদি সেটার মেরুদণ্ড সোজা থাকে, চাওয়ার ক্ষমতা থাকে। আপনাদেরকেই আমি বলছি, এবার একটু ওদের ক্ষমা চাওয়া দরকার, তাই না? যাই হোক, ভালো থাকবেন সবাই। আর হ্যাঁ, আরও একটা কথা বলতে ভুলে যাচ্ছিলাম, নবর ভিডিওটা যেটা দেখেছিলাম লাস্ট, যে ওর খাওয়া দাওয়া নিয়ে অনেক জঘন্যভাবে, আবার জঘন্যভাবে যে অ্যাকশন দেখিয়ে দেখিয়ে ভিডিও করা হয়েছে, আমি যখন ওকে জিজ্ঞেস করলাম, সেই মেসেজটা আমি আপনাকে দেখিয়ে দেবো আপনাদের, যে তুমি নবর ভিডিওটা এরকম জঘন্য ভিডিও করেছো কেন, এরকম উল্টোপাল্টা কথা তুমি কেন কেন ওকে বলেছো, যে ও কি খাচ্ছে না খাচ্ছে, তোর পয়সায় খাচ্ছে, এটা তুমি করতে পারো না। কথা প্রসঙ্গে অনেক কিছু হয়েছে বনি, একটা সময় এরকম হতো ছিল যখন ওর মা মারা যাওয়ার পর ও রান্নার ভিডিও দেখাতো, তখন আমরা, হ্যাঁ সত্যি তাই, আমি আলোচনা করেছিলাম তখন, ওকে বলেছিলাম তুই কি করে রান্নার ভিডিও করতে পারছে এখন কে জানে। হ্যাঁ বলেছি, সত্যি অবাক লেগেছে আমার, যখন কাকিমার বডিটা পড়েছিল ভিডিও করেছিল, আমি সেটা নিয়ে প্রতিবাদ করেছি, আমার জিনিসটা আমি সামাও নিতে পারিনি। ছেলের সঙ্গে ওর সঙ্গে আমার যা কথাবার্তা হয়েছে মিটে গেছে, সলিউশন হয়ে গেছে, ও মায় বলেছে যে না ওটা আমি মায়েরটা রাখার জন্য করেছি। দেখুন, ও ছেলে, মায়ের ওপর ওর অধিকার, ও করেছে, আমার ভালো লাগেনি, আমি সেটা দেখিয়েছি আমার দৃষ্টিভঙ্গি। কিন্তু ও এই ভিডিওটা করে কি প্রমাণ করলো, হ্যাঁ করে খায়, হ্যাঁ করে খায়, এগুলো কি অসভ্যতা। ও আমাকে কি বলে, আমি একজনকে পাঠিয়েছিলাম, সেও তার সম্বন্ধে এরকম বাজে কথা বলছিল, কিন্তু সেই মেসেঞ্জারে সেই স্ক্রিনশটটা নাকি হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটটা ও নবকে পাঠিয়ে দিয়েছে, সেই জন্য নব এই ভিডিওটা বানিয়েছে। ন নব তো ভিডিওটা ওর ক্লিপও দেখিয়ে দিয়েছে, যেখানে দেখি অ্যাকশন দিয়ে করেছে, ভিডিও করে করেছে, এগুলো কি অসভ্যতা। মুখ সেই মুখভঙ্গি, সেই অ্যাকশন, সেই জঘন্য জিনিস, সেই প্রীতির আমল থেকে শুরু হয়েছে, যেটা করার পরও আমাকে প্রমিস করেছিলাম আমি কাউকে নিয়ে কোনোদিনও কোনো ভিডিও বানাবো না, এবং প্রমিস ব্রেক করে তো কাকুরির কাজ, অবভিয়াসলি ওর স্ট্যান্ড পয়েন্ট ওটাই। আমি ভাই প্রমিসও করবো, প্রমিস ব্রেক করবো, প্রমিস তখন করবো যখন তাকে আমার কাজে লাগাতে হবে, হয়ে গেলেই তুই কে, আমি প্রমিস ব্রেক করে আমি আমার মতো চালাবো, সেটাই ও করে এসছে, এখনও সেটাই চলছে। এবার আশা করি বন্ধ হয়ে যাওয়া উচিত, এবার পর্দা পড়ে গেছে, নাটকের শেষ, সত্যি কিছু বলার নেই, মানে মাথা পাতা ঝনঝন করছে, আমার যন্ত্রণা করছে রীতিমতো। তো যাই হোক, ভিডিওটা সত্যি অনেকটাই বড় হয়ে যাবে, অনেকটাই বড় হয়ে যাবে, আমি দুপাটাও দিতে পারতাম, কিন্তু তার কনসিস্টেন্সিটা ব্রেক হয়েছে, আমি একটাতেই দেবো, আমি জানি না আজকে পোস্ট হবে কি না পুরোটা, যদি না হয় কাল যাবে, ধৈর্য ধরে একটু দেখে নেবেন প্লিজ, কারণ এটা আমাদের সবার জানা দরকার, এবং কী কল রেকর্ড হয়েছে, কী কী মেসেঞ্জারে মেসেজ পাঠিয়েছে, কার কার নামে কী কী অ্যালিগেশন দিয়েছে, আমি সমস্ত জিনিসটা দেখিয়ে দেবো এখানে, বলে দিচ্ছি। সুপ্রভাত বন্নি, একটু কথা ছিল, একটু কথা ছিল তোমার সাথে। তোমরা সবাই মিলে আমাকে শাস্তি দিতে চেয়েছিলে না বন্নি, আমি শাস্তি পেয়ে গেছি গো, তার জন্য আমি কোর্টে যেতে চাইনি, বলেছিলাম না একটা ছোট বাচ্চা আছে, ওকে ফেলে আমি রেখে যেতে পারবো না কোর্টে, ওকে কুকুরটা মেরে ফেলেছে। তুমি এখন চাইলে আমারটা আমি কেস করে দিতে পারো, আমার আর কোনো কিছুটা নেই, আমি যেতে পারবো এবার কোর্টে। তো কি বললো কথাটা আমাকে, নাকি কেঁদে কেটে বলেছে চুটকি ছিল, চুটকি আছে, চুটকিকে আমি ছেড়ে যেতে পারবো না। তো এবার শুনে নিন আমাকে কি বলেছিল এক্স্যাক্টলি। তুমি আমাকে বোকাকে ফেলে তুমি যেতে পারবে কোথাও, আমি একজন হলে ঠিক
দেখা যেতাম, আমার বাড়িতে ওদের দেখার কেউ নেই গো আমি ছাড়া আর দীপ্তি ছাড়া। আমি তো আমার অসুস্থ হাজবেন্ডকে কোর্ট অব্দি নিয়ে যেতে পারতাম না একা, যে কোনো সময় ও অসুস্থ হয়ে পড়ত। তো আজকে আমি কল রেকর্ডসগুলো এবং মেসেঞ্জারে যা যা টেক্সট হয়েছে, যা হয়েছে না হয়েছে এবং আমাকে যা যা বলেছে এবং সমস্তটা আমি দেখাতে বাধ্য হচ্ছি। শুধু ওরটা না, ওর মেয়েরটাও, আমি যদি ওর মেয়েকে এর মধ্যে জড়াতে চাইনি, বাট দেখাতে হবে এই কারণেই যে নাহলে আপনারা ক্লিয়ার পিকচারটা পাবেন না এক্স্যাক্টলি হয়েছেটা কি, এবং ওর মেয়ে ওর মার সম্বন্ধে ওর ধারণাটা আপনাদের জানা দরকার। তাকেও হয়তো মিথ্যা কথাই বলেছে, স্ক্রিনশট ভুল, ও নিজের ক্লিপসগুলো দেখিয়ে ভিডিওটা করেছে, হোয়াট এভার, নবর অ্যাগেনস্টে। তো সেটা আমার মনে হয় দেখিয়ে দেওয়া উচিতই, কিছু করার নেই, সেই জন্যই দেখিয়ে দিচ্ছি। যদিও এই জিনিসটা খুবই ডিরোগেটরি আমি মনে করি, বাট কিছু করার নেই। ও যে ডিরোগেটরি কাজগুলো করছে সেগুলোকে বন্ধ করার জন্য এটা একটা মানে আর নো ওয়ে আউট, এটা করতেই হতো। কারণ ও মানে আমি মিথ্যা অ্যালিগেশন দিয়েছে, আমি কল রেকর্ড পাঠিয়েছি, আমি এই করেছি, আমার লিগাল নোটিসে বেড়াল মনে গেছে, ও শুধরবে না, ও ননস্টপ চালিয়ে যাচ্ছে। তো সুতরাং এই জিনিসগুলো দেখিয়ে দেওয়া উচিত, সেই জন্যই আমি আপনাদের সঙ্গে পুরো জিনিসটা শেয়ার করছি, যাতে আপনারা একটা ক্লিয়ার পিকচার পান যে অ্যাকচুয়ালি হয়েছে এটা। আন্টি, বলছি যে মায়ের মেসেঞ্জারটা যদি একটু সম্ভব হয় তাহলে একটু খুলে দিও, একটু দরকার আছে। ওই দেখলাম আমি একটু যে ওই নব ক্যানভাস আঙ্কেল একটু একটা ভিডিও করেছে, সেখানে মাকে নিয়ে, তো সেখানে বলছে যে কে ওনাকে স্ক্রিনশট পাঠিয়েছে যে মা ওদের খাওয়ার দাওয়ার পোশাক আশাক নিয়ে কথা বলেছে, মানে চেহারার দৈহিক গঠন নিয়ে আর কি কথা বলেছে। তো সেক্ষেত্রে আর কি তোমাকে যেহেতু মা কথা দিয়েছে যে কোনো রকম মানে ভিডিও করবে না, সেই জন্য করতে পারছে না, সেই জন্য কিছু কথা আছে যেগুলো মানে একটু ক্লিয়ার করতে চাই এই সংক্রান্ত, তো সেটা বলার জন্যই আর কি বলছিলো একটু মেসেঞ্জারটা যদি একটু খুলে দাও তাহলে একটু সুবিধা হয় আর কি। আর আমি যতদূর জানি ওই মা যেটা বলেছে, আর এটা ওই রাহুলই বলছি কারণ আমার থেকে মাত্র এক বছরের বড়, ওর 25 বছর বয়স যতটুকু আমি জানি, তো রাহুলই আর কি সবার সম্পর্কে এরকম আমি দেখতাম, সারাদিনই দেখতাম সবার সম্পর্কে হালকা হালকা কথা বলে মারপেট থেকে সমস্তটা বার করে এখন সবাইকে গিয়ে ফুসলাচ্ছে মার এগেনস্টে। এটা ঠিক নয়, একদমই ঠিক হচ্ছে না, কারণ মার তো হাই প্রেশার, তুমি জানোই এখন যদি এই কারণে শরীর খারাপ হয়ে যায় সেটা আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে অলরেডি একটা লোন নেওয়া হয়েছে রান্নাঘরের জন্য, তো একটু সমস্যা হয়ে যাবে আমাদের জন্য, অনেকটাই সমস্যা হবে একটু না। আর আমি যতদূর জানি মা একটা কথা বলেছে, সেটা হচ্ছে যে যা যে মাকে এত ভালোবাসে সে মানে বিরিয়ানি ফুচকা এগুলো খেয়ে দিয়ে এসে মাকে মা আমি তোমায় ভালোবাসি, তোমার জন্য আমি খুব কষ্ট পাচ্ছি এগুলো বলে কি করে, জাস্ট এই কথাটা আমি যতদূর জানি বলেছে। কিন্তু ওই রাহুল কিন্তু নিজের ভিডিওতে আমি দেখেছি নব ক্যানভাসকে নিয়ে এটা বলেছে যে যে মায়ের ডেড বডি বেঁচে ভিউজ আনে, সাবস্ক্রাইবার বাড়ায়, মনিটাইজেশন অন করে, সেটা আর কি ডিরেক্ট বলেছে ভিডিওতে। সেটা নিয়ে
সেটা নিয়ে এই নবকানভাস আঙ্কেলের কোনো রকম গায়ে লাগলো না, কিন্তু মা হয়তো মানে দুজনের কনভারসেশনে হয়তো মানে রাহুল আর মায়ের কনভারসেশনে হয়তো মাই একটা কথা বলেছে, সেটার স্ক্রিনশট মেরে ওকে ওনাকে পাঠিয়ে দিয়ে এটা এগেনস্টে ভিডিও তৈরি করছে। মানে মানে মা কি বলতো একটু চাইছে জিনিসগুলো স্টপ করতে, কিন্তু স্টপ করতে দেওয়া হচ্ছে না। মা তো কাউকে নিয়ে ভিডিও বানাচ্ছে না, কিন্তু এত যদি ভড়কায়, এত যদি একটা মানুষকে ভড়কায়, একটা অসুস্থ মানুষকে এত যদি ভড়কায়, সে কতক্ষণ চুপ থাকবে? আর মানে কথাতেই আছে যে রাগটা যতটা হয় সেটা শরীর থেকে বের করে দেওয়া উচিত। এগুলো দেখে সে চুপ করে আছে, কিন্তু তার ভেতরে ভেতরে রাগ হচ্ছে, মন খারাপ হচ্ছে। এবার সেগুলোকে চেপে রেখে যদি অন্য কোনো ভেতরে প্রবলেম হয়ে যায়, সেটার দায় তো এরা কেউ নেবে না বলো আন্টি? সেটা তো আমাদেরকেই নিতে হবে। যাই হোক, একটাই সেটা হচ্ছে যদি কোনো সমস্যা না থাকে, কোনো চাপ নেই আর কি, যদি কোনো সমস্যা না থাকে একটু মেসেঞ্জারটা খুলে দিও, কারণ আমি তো এত ডিটেলস মানে এত কিছু জানি না, পুরোপুর যতটুকু জানি ততটুকুই তোমাকে বললাম। এর ভেতরে বের ব্যাপারটা মাই তোমাকে বেটার বলতে পারবে, সেই জন্য একটু দরকার ছিল আর কি। হ্যালো, হ্যাঁ বলো। প্রথমে ক্ষমা চাইছি তোমার কাছে, শুধু আমার কটা কথা বলা আছে বন্নি, সেটা হচ্ছে ক্ষমাটা আমি শুধু তোমার কাছেই চেয়েছি, কারণ তুমি একমাত্র বিনা স্বার্থে আমার পাশে দাঁড়িয়েছিলে, তোমার কোনো স্বার্থ ছিল না সেখানে। আর আমি যেটা করেছি অবশ্যই ভুল করেছি, ভুল করেছি মানে ভুল করেছি, সেটার কোনো ক্লারিফিকেশন আমার মনে হয় না দেওয়ার দরকার। তবে যে আমি ছোট বাচ্চা নই, এই কথাটা অনেক সময় না আমরা এমন কিছু কাজ করি যেগুলো ছোট বড় ছোটরাও অনেক কিছু বোঝে, বড়রাও বুঝে উঠতে পারে না। আমার সময় খারাপ ছিল হয়তো, করে ফেলেছি। তো যাই হোক, আমি গিরগিটি হয়ে গেছি, কারণ আমাকে এটা বলা হয়েছিল আমি ক্ষমা চাইলে আমাকে নিয়ে অনেক নেগেটিভ ভিডিও হবে। যেই মুহূর্তে তোমাকে আমি ক্ষমা চেয়েছি সেই মুহূর্তে সত্যিই আমি বাধ্য ছিলাম, এটাও ঠিক। কিন্তু আমি পরে রিয়ালাইজ করেছি যে ঠিকই আমার ভিডিওটা আরো দু চারবার দেখা উচিত ছিল। কিন্তু হ্যাঁ, ওই ভিডিওটা দেখার পর সত্যি আমি সত্যি কথাই বলি, সবসময় আমি মিথ্যে কথা বলি না, আমার একটুখানি খারাপ এসেছিল একটুখানি, একদম একটুখানি, কিন্তু সেটাকে ফু দিয়ে অনেক বড় করা হয়। না না কাকুরি, এবার আমাকে একটু বলতে দাও, হতে পারে তোমার খারাপ লেগেছিল, কারণ তুমি জিনিসটা বোঝোই নি আমি কি বলেছি, সেই জন্যই তোমার খারাপ লেগেছে। ভিডিওটা করার পর 10 বার আমি ভিডিওটা কি দেখে মনে হলো যে আমি ওর এগেনস্টে বলেছি বা খারাপ করেছি? আমি কিন্তু তোমার হয়ে তোমাকে বাঁচানোর জন্যই করেছি, কারণ তোমার নিয়ে অনেক রকম কথা চলছিল তখন, তুমি নিজে বলেছিলে। আমি পরে বুঝেছি আমি পরে দু চারবার দেখার পর, আমি পরে যখন আমি কেন আমাকে ক্ষমা চাইতে বলছে ভিডিওটার জন্য, আমি বারবার দেখেছি, পরে আমি রিয়ালাইজ করেছি। এবং ক্ষমাটা আমি একমাত্র তোমার কাছে, বাদ বাকি যারা আমার সাথে যা কিছু বলছে বলবি, এটা ঠিক নয়, সেটা ঠিক করছে না। আমি কিন্তু প্রতিনি বিশ্বাসের টাকা ফেরত দিতে চেয়েছি, জানি জানি তো, সেটা তো আমি নিজেও ভিডিও করে বলেছি। আমি আর কেউ কেন বলা হচ্ছে বলো তো, সেটা আমি জানি না, আমি সেটা জানি না কাকুলি, সেটা আমি আমার কাছে কোনো কথা বলো, আমার কাছে সেটা নিয়ে কোনো খবর নেই। কে করেছে জানি, হ্যাঁ আমিও জানি না, চ্যানেল দেখি না আমি, চ্যানেল দেখি না, আমি জানি না চ্যানেল আছে, আমি জানি না। হ্যাঁ, এবারে তুমি যখন তোমার সাথে যখন আমার যোগাযোগ ছিল, তুমি মনে করে দেখো অনেক স্ক্রিনশট আমার কাছে আসতো যেগুলো তোমাকেও আমি একটু পাঠাতাম, দেখো এটা ঠিক ঠিক হয়, এবং আমি তো প্রতিবাদ করেছি বারবার। কেন বলো তো, আমি টর্চার করি, আমি টর্চার হই ওগুলো দেখলে, যার জন্য আমি কারোর দেখি, আমি তো তোমাকে দেখতো না, আমার সাথে আমি তো তোমাকেও বলতাম তোমার দেখার দরকার নেই, যে যা করছে করতে দাও, তুমি অ্যাভয়েড করো, ইগনোর করো, বলেছিলাম তো কতবার, যে যা করছে করতে দাও, তুমি অ্যাভয়েড করো, ইগনোর করো, বলেছিলাম তো কতবার, তুমি নিজে আমায় কথা দিয়েছিলে বন্নি আমি কাউকে নিয়ে কোনোদিন ভিডিও বানাবো না, রাখতে পারো না, কিন্তু রেখেছিলে, রাখোনি, যেই তোমার চ্যানেল মনিটাইজ হয়ে গেল তুমি যা ইচ্ছে শুরু করে দিলে। দেখো শেষ করো, অনেকে বলছে আমাকে, এখন অনেকে ভিডিও বানিয়ে বলছে যে কেউ কি খেতে পেতো না, আমার ঘরটা সত্যি দরকার ছিল বন্নি, আমার হাজবেন্ডের ট্রিটমেন্ট তো যদি কমেন্ট করেছেন যে ওনার হাজবেন্ডের 6 লক্ষ টাকা দিয়ে ট্রিটমেন্ট করানোর পরে ওনার হাজবেন্ড কিন্তু সুস্থ হয়নি, ঠিক কথা বলেছেন, কারণ যেখানে বলেছি ডাক্তার কিন্তু এটা বলেছে 3 লক্ষ টাকা লাগবে ওর অপারেশন করতে, কিন্তু উনি কিন্তু কোনো গ্যারান্টি দেননি যে উনি ভালো হবে। হুম, বুঝতে পেরেছো? হুম, এবার এই রিস্কটা আমি কি করে নিই বলো, এই রিস্কটা আমি কি করে, ভালো হবে না, যদি আমি জানতাম ভালো হবে আমি না
এবং সেখানে জটলা হয়ে নব ক্যানভাস থেকে তুমি বলো তো, হ্যাঁ সেদিনকে বিশাল ভুল করেছিলাম তোমার কথা না শুনে আমি ওই রাহুলকে, সেদিন আমার ভালো মনে আমি সত্যি বুঝিনি গো, আমার ভেতরে অত কিছু নেই বলবি, বিশ্বাস করো আমি সেরকম ফ্যামিলির মেয়ে নই, আমি যদি সেরকম ফ্যামিলির মেয়ে হতাম না আমার ভুল ত্রুটিগুলো আমার বাড়ির লোক সমর্থন করতো, কিন্তু করেনি, আমি সেই ফ্যামিলির মেয়ে নয় যে মেয়ে ভুল করলে তার পিছনে সবাই মিলে দাঁড়িয়ে তার সাপোর্টে সবার সাথে ঝগড়া করবে। এটা যেমন ঠিক কাকলি আবার, এটাও তো ঠিক যে সত্যি তুমি প্রচুর ভুল করেছো, একটা নয় হাজারটা, নিজের বুদ্ধিতে করো লোকের বুদ্ধিতে করো করেছো, করে তুমি তো তোমার নামটাই খারাপ করেছো। আমি কি তোমার কাছে সেটা চেয়েছিলাম?
কাকুলি যখন আমি তোমার জন্য দাঁড়িয়েছিলাম আমি কি তোমার কাছে আশা করেছিলাম যে তুমি সারা পুরো আমার সাথে থাকবে সাপোর্টই করব না আমি আর কাউকে সাপোর্টই করব না তোমাদের কথাটাই অন্যায় হয়েছে কি যদি এত কথা কেন বলতাম নি তুমি আমাকে বুঝলে না তুমি একটু বোঝার চেষ্টা করো অন্তত তুমি অন্তত একটু বোঝা না আমি তোমাকে কি বলছি কিছু হারিয়ে ফেলেছি কিন্তু সব কিছু আমি তোমাকে কি বলছি কথা জানি আমি সত্যি পথে চলবো একদম এইটা মাথায় রেখো কারোর কোনো ব্যাপারে ইন্টারফেয়ার করার তোমার দরকার নেই দরকার তো নেই তুমি তো নিজেকে কোথায় নামিয়ে নিয়ে এসছো নিজের ডিসিশন আজকে আমাকে এই যে সঞ্জয় যে রিম্পা ব্লগ এর ওদের বড় চ্যানেল 1 লাখের উপর চ্যানেলে সাবস্ক্রাইবার তা আজকে সঞ্জয় আমাকে বললো দিদি ক্ষমাটা দাও জানি আমি সঞ্জয় আমি ভুল করেছি বন্নি আমার জন্য করেছে একটা টাইমে এতটুকু যদি আমার জন্য কেউ করে আমি তার ঋণ ভুলি না পাপি আর রঞ্জিনী ওদেরকে বিশ্বাস করো ওদের প্রতি আমার এখনো শ্রদ্ধা আছে ওদেরকে কিন্তু হাত করে নি ওরা নিজেরা সরে গেছে হাসমুহানা বলে যে ভদ্রমহিলা সে কন্টিনিউ বলে যাচ্ছে তোমার মেয়েকে কেন চাকরি করতে পাঠাচ্ছ না তোমার তুমি কেন বাপের বাড়িতে থাকো তুমি বলো তোমার মেয়ের সম্বন্ধে আমি যদি তোমাকে দিনরাত বলে তুমি মেনে নেবে তোমার মেয়েকে তুমি কেন ঘরে বসাচ্ছ তুমি কেন ওখানে পাঠাচ্ছ না তুমি কেন চাকরি করতে পাঠাচ্ছ না তুমি কেন বাড়িতে বসিয়ে রেখেছো এটা কি মেনে না যায় মা হিসাবে তুমি বলো তো আর তলাপাত্র বলে তোমাকে একজন কমেন্ট করেছে বলি ওখানে লিখেছে আমি বলেছি এমনি এমনি কি বলেছে জানো মমিদার গু খাও তুমি কাকুরি আমি জানো আমি কাউকে পার্সোনালি চিনি না তুমি এত কিছু জানো হ্যাঁ আমি দেখিও না চিনিও না বলেই বললাম আমি তোমাকে যেটা বলেছিলাম আগেও আমি তোমাকে আবার বলছি তুমি নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকো তোমার লোকের ব্যাপারে তো মাথা গেল আমার দরকার নেই আমি বন্ধ করে দিয়েছি বন্নি আজকে এক মাসের উপর আজকে তুমি ভাবো তুমি নিজে কোথায় চলে এলে আবার কোথায় চলে এলে বলো তুমি এত লোকের এত ঘেন্না এত বিরক্তি সবাই মনে মনে প্রচন্ড খুশি যে তুমি জব্দ হয়েছো কেন হয়েছে জায়গাটা তো তুমি ক্রিয়েট করেছো এটা তো তুমি ক্রিয়েট করেছো আজকে তোমার এগেইনস্টে আমাকে মানে কেস করতে হচ্ছে এটা আমি ভাবতে পেরেছিলাম কোনোদিন এটা উচিত ছিল কারণ আমার হাত আজকে একটু খারাপ হলেও ভবিষ্যৎ আমার ভালো হবে তোমাকে আমি আরো একবার বলছি ধন্যবাদ তোমাকে এটা করার জন্য আমাকে এটা দরকার ছিল করা তাহলে আমাকে এত মানুষ বলেছে না এত মানুষ আমাকে বলেছে হয়তো তারা ভালোর জন্য বলেছে আমি বলবো না পিছনে এসে যে উস্কিয়েছে কারণ না নিজের লোকের ক্ষেত্রে হয়তো বলে ভালোবাসে বলে পাশে আছি কিন্তু আমার মনে হয়েছিল কোথাও না আমি ভুল করছি মনে হচ্ছে আর যদি তুমি আমি ঠিকও থাকতাম বন্নি আমি যদি ঠিকও থাকতাম আমার উপায় কি ছিল বলো তো আমার তো সম্ভব না কারণ আমার তুমি বোঝো তো তোমার ঘরে একটা ছোট অন্য কেউ বুঝবে না তুমি আমাকে কুকাকে ফেলে তুমি যেতে পারবে কোথাও আমি একজন হলে ঠিক আছে আমি 14টা বেড়াল নিয়ে কোথায় যেতাম আমার বাড়িতে ওদের দেখার কেউ নেই গো আমি ছাড়া আর দীপ্তি ছাড়া আমি তো আমার অসুস্থ হাজবেন্ডকে কোর্ট অব্দি নিয়ে যেতে পারতাম না একা যে কোনো সময় ও অসুস্থ হয়ে পড়তো আমরা সবাই মিলে বেরিয়ে গেলে যতটা বেরাল বিচার করে একটা জায়গায় যাওয়ার আগে ভীষণ চিন্তা করতে হয় আজকে তুমি হঠাৎ করে যে এরকম একটা পাওয়ারফুল নিজেকে দেখাতে শুরু করে একে অপমান ওকে অপমান হ্যারাস করা ওকে যা তা কাকে অপমান করেছি কাকে অপমান করেছি ভিডিওগুলো তুমি বানাতে পারো যাকে হোক আজকে যাত্রার নামে যে তুমি যা যা বলছিলে ধরো এমএস ফ্যামিলি ওকে এই হোক তাই হোক তোমার তো দরকার ছিল না তোমার দরকার ছিল কি ও কেন সোনা কিনছে ওখানে বাড়ি কিনছে হ্যাঁ এবার আমি এই কথাটা বলি ওখানে এই কথাটা বলি দরকার ছিল বলো এমএস ফ্যামিলির কিন্তু তাতে কিছু যায় আসে ওই ওই ভিডিওটা না করলে না একটু ভিউজ আমার আসতো না সব ঠিক একটু ভিউজ না এলে আমি পেমেন্ট পেতাম না আমার দরকার ছিল সবাই ঠিক আছে সবাই তো করছে বনি আমি মিথ্যা কথা বানিয়ে কথা বলি না আমাদের মানে কি বলবো দিন রাত আমাদেরকে উস্কে যদি চলে কারোরই ঠিক থাকা পসিবল নয় আজকে সব থেকে আমার তুমি করেছো ঠিক আছে তোমার রাইট আছে আমার প্রতিদিন বিশ্বাস আর নব ক্যানভাসের এই বারবার অন্ত আমার সহ্য যা তুমি বলো তো সুপর্ণা সিন্ধের কথা সেদিনকে তো আমার খারাপ লেগেছিল আমি রাহুলের ভিডিওটা দেখে আমার ভালো লেগেছিল বলে তাহলে সুপর্ণা সিনটা কি করছে রাহুলের ওই ভাবধানে বেশি কি আমি বানাতে বলেছিলাম আমি একদিন রাহুলকে ফোন করেছিলাম যে রাহুল তোমার এই ভিডিওটা কি আমি তোমাকে বলেছিলাম বন্যের কাছে বানাতে আমাকে কি উত্তর দিচ্ছে জানো বলে কল রেকর্ড করছো আমি বললাম ওই রকম দু নম্বরই কাজ না আমি করি না রাহুল কি তোমাকে বলেছিল আমাকে নিয়ে ঝামেলাটা করতে না না ও আমাকে ওটা বলেনি ও আমাকে বলছে যে এই যে ভিডিওটা বানালো বন্নি সবসময় বলে ভিডিওতে আমার কাছে আছে আমার কাছে ভয়েস আছে ভয়েস মেসেজ আছে আমার সবসময় যে বলে যে কাকুলি আমাকে দেখিয়েছে কাকুলি আমাকে বলেছে ভিডিও করেছে সবসময় এটা করে কি এটাই বোঝায় না যে তুমি যা কিছু করো ওর পারমিশনে করো তো আমি একটা কথা বলবো যদি পারো ওর বিরুদ্ধে একটু অ্যাকশন নিও আমাকে এটা বলেছিল তোমাকে পাঠিয়েছে ফার্স্ট তোমার যখন মানে নোটিশটা আসে বিশ্বাস করবে না সত্যি ওকে ভালোবাসতাম যেটা মিথ্যে নয় আমি বলবো না ওকে ফার্স্ট আমি ফোন করেছি যে রাহুল আমাকে এরকম নোটিশ পাঠিয়েছে তখন বলছে আমাকে যদি পাঠাতো দেখিয়ে দিতাম এবং ওই মানুষটা এই জায়গাটাকে পুরো নষ্ট করে দিল এই জায়গাটাকে কমেন্ট করছো বলো না ঘরে একটা ছোট বাচ্চা আছে তো কিছু করো না না আমার ভগবান বিশ্বাস আমি এখনো করি মধুসূদন দাদাকে আমি বিশ্বাস করি মধুসূদন দাদাকে সত্যি আমি বিশ্বাস করি এবার আমার যা কিছু হয়েছে এটা আমার ভালোর জন্য হয়েছে এবং এবং প্রথম দিনে আমি বুঝেছিলাম যখন মমিতাকে বসাককে নিয়ে ভিডিওটা বানালো তোমাকে আমাকে মমিতাকে নিয়ে এবং এটা কিন্তু হতোই না সত্যি কিন্তু হ্যাঁ
মমিতাকে নিয়ে তুমি বলতে পারো একটা জেলাসি আমার কাজ করেছিল, কারণ আমার মনে হচ্ছিল কোথাও যেন মমিতা তোমার বেশি কাছে চলে আসছে। ওখানে আমি আমার আমি জানি না আমার কি করেছিল, আমি তোমাকে বলেই বললাম এই কথাটা, তো অন্তত বললে লোকে আমাকে বুঝেছিলাম ঘটনাটা, কিন্তু জিনিসটা তুমি এভাবে প্রেজেন্ট করবে আমি বুঝতে পারিনি। আমি সেটা বুঝতে পেরেছিলাম যে হয়তো কোথাও তোমার একটু খারাপ লাগছে, কিন্তু এইভাবে জিনিসটা বিশ্বাস করো আমার বন্ধু নেই, আমি ভীষণ মানে কি বলবো একটা ভেবেছিলাম যে বোধহয় খুব খুব ওরা করে বিপদটা তো তোমার ঘরে আসে, গালাগাল তো তুমি খাও কি লাগতা। আমি যার জন্য সবার সাথে আমি কন্ট্যাক্ট বন্ধ করে দিয়েছি, কালকে যখন বলছে যে ভিডিও বানিয়েছে যে কি গিরগিটি আমি হ্যাঁ, এবং এটাও আমি বলবো বিশ্বাস করো আমি জানি না, আমাকে তিতলিও বলেছে কথাটা যে এত বিশ্বাস তুমি করো না, আর তোমাকে আমি আশ্চর্য করছি তুমি একটু মানুষকে বিশ্বাস করাটা বন্ধ করো।
ওই উজ্জ্বলদের চ্যানেলটা, আর এখন হয়েছি আমি। আমাকে যে কোনো উপায় ওপরে উঠতে দেওয়া যাবে না। কি হবে বলবে, পেটে লাথি মেরে কিছু হবে? ভগবান আছে, ভগবান আছে। আমি এবার তোমাকে একটা কথা বলছি, আমি তোমায় এবার একটা কথা বলি কাকুলি। আজকে তোমার সঙ্গে আমার কথা হয়েছে, আমি সেটা একটা ভিডিও করে বলবো ডেফিনেটলি। তো আরো অশান্তি, আমি কি বলছি অনেক কিছু শুনলাম, যার পিছনে খালি আজকে যে ওই জিনিসটা করেছে তার পিছনে অনেকে অনেক বড় বড় লোক দায়ী, আমি নাম বলতে চাই না, কিন্তু আমার কাছে প্রত্যেকটা প্রমাণ আছে। সুতরাং যারা এই খেলাটা খেলছে আমি আশা করবো তারা এই খেলাটা বন্ধ করবে। বিশেষ করে আমি অন্য কাউকে আমি সন্দেহ করি না, কিন্তু রাহুল ছেলেটা মারা তোকে আমার বাড়ি অব্দি না চলে আসে আমার ভীষণ ভয় লাগে। কারণ অনেক ভিডিওতে আমাকে বলেছে গাকুলি যে তোমার বাড়ি আমি যাবো, ভিডিও তখন ওর সাথে আমার যোগাযোগ হয় এবং দিন রাত সকাল থেকে রাত্রি 12টা অবধি তুমি ঘরে ঘরে ফোন খানে ফোন করে আমাকে নিত্যি বারণ করতো, নিত্যি আমাকে বারণ ধরতাম না, অনেক সময় ধরতাম না, এবং তুমি জানো রাত্রি 2টা 2:30টার সময় মেসেজ করে আমাকে ডিলিট করে দিত। হ্যাঁ আমি বলছি না, এবং দিদি ভাই বলেই ডাকতো, এই নয় যে আমাকে অসর মারতো, সেটা নয়, দিদি ভাই বলেই বলতো ও কাকুলি দি ঘুমিয়ে পড়েছে নাকি, শোনো না এই হয়েছে শোনো না, এবং ভীষণ সূক্ষ্ম ভাবে মানুষের ভিতর থেকে সমস্ত কিছু টেনে বের করে এনে মির্জাফরের ঝাঁক। আমার না বলতে কোনো অসুবিধা নেই, আজকে আর মির্জাফর ভয় পাবে না, অন্যায় প্রতিবাদ করতে ভয় পাবে না কাকুলি, প্রতিবাদ করতে শুধু অন্যায়। বাড়িতে আমি বাবার বাড়িতে থাকি তো, আমার পান থেকে চুল খসলেই আমার বাবা বলে যদি বাড়ি থেকে বেরিয়ে যায় পান থেকে চুল খসলে, তুমি জানো না আমি কি পরিস্থিতিতে থাকি, তোমাকে বলে বোঝাতে পারবো না। ঠিক আছে যাই হোক, তুমি তোমাকে যা বলেছি না আমার ফ্যামিলি সম্বন্ধে আমি কাউকে বলিনি, কাউকে না না সেটা জানি, এটা বলার মতো কোনো কথাও না, এটা বলার মতো কোনো কথাও তো না যে লোকে লোককে বলে বেড়াবে। আমার মা বাবার সম্বন্ধে আমি যেটুকুনি বলেছি সেটা তোমাকেই বলেছি, সঙ্গীতা বা সুমিত্রাকেও, কিন্তু ওদের সাথে কিন্তু আমার এত কথা হতো না, বিশ্বাস করো এত কথা হতো না, তোমার সাথে আমার যতটা কথা হতো ওদের সাথে আমার এত কথাও হতো না, এত কথাও হতো না। এবং আমি শুনলাম, আমি দেখিনি সঙ্গীতা ভিডিও, আমি শুনলাম আমাকে একজন বললো সবিতা দিয়ে আমাকে বললো যে আমি তোমাকে আই লাভ ইউ বলেছি এটাতে নাকি খুব অসন্তুষ্ট হয়েছে। আমি যাকে ভালোবাসি আমি সামনেই বলতে পারি অন ক্যামেরা, আমার সেটুকুনি মুখের পাটা আছে, তাকে আমি ভালোবাসি আই লাভ ইউ বলেছি, যেদিন আমার খারাপ লেগেছিল সেদিন আমি অন ক্যামেরায় বলেছিলাম। আমি অন্তত কোথাও গিয়ে কমেন্ট করে করে তার বিরুদ্ধে ষড়যন্ত্র তো রচনা করি না, যেটা বলি ওপেন ক্যামেরায় বলে দিই, খারাপ দেখলেও বলে দিয়েছি, যেদিন মনে হয়েছিল খারাপ বলে দিয়েছি, যেদিন ভালোবেসেছি ক্ষমা চেয়েছি সামনেই বলে দিচ্ছি। ঠিক আছে, ভিতরে আমি ষড়যন্ত্র কমেন্টে কমেন্টে করি না, দল পাখি আর আমি করো কোনো কিছুর মধ্যে নেই, আমি কাউকে বলি না, বরং যে কজন সিনদের ভিডিওর পরও আমাকে অনেকে জিজ্ঞেস করেছে যে কাকুলি দি, আমার কাছে এখনো ওই হোয়াটসঅ্যাপ ইসেও আছে, আমি শুধু বলেছিলাম দেখ টিআরপি দিস না কাউকে, আর কাউকে নিয়ে ভিডিও বানাস না, এগুলো বন্ধ কর তোরা। এবং সেটা নিয়েও কথা উঠেছে যে আমার জায়গাটা ঠিক হয়ে গেছে, সেই জন্য এখন আমি সবাইকে বার কালকে ফোন করেছিলাম, সঙ্গীতাকেও ফোন করেছিলাম, বৃষ্টিকেও ফোন করেছিলাম, ভিডিও গুলো দেখে কেউ আমার ফোন রিসিভ করেনি। ঠিক আছে, জীবনে আর কোনোদিন আমার দিক থেকে ফোন যাবে না, আর ফোন রিসিভও আমি করবো না, একটা অপমান তো। ঠিক আছে, আমার পরিস্থিতিতে দাঁড়িয়ে দেখতিস, আমি বললাম দেখ দেখলি এই নোটিশটা না এলে না এই মানুষ গুলোকে আমি চিনতে পারতাম, তুমি আবার ভুলে যাবে, নিজের পিঠ বাজে না, তুমি আবার ভুলে যাবে যখন প্রয়োজনে এটা তোমার কাছে আসবে, তুমি আবার ভুলে যাবে, আবার তোমাকে দিয়ে অনেক কিছু করিয়ে নেবে যেটা তুমি হয়তো পরে বলবে আমি ভুল করেছি। কতবার কাকুলি, কতবার একটা মানুষকে মানুষ বিশ্বাস করবে বলো? আমাকে তিতলি বলেছে তুমি যদি আর এই রকম কাজ করো তাহলে তোমার পেশে আর আমি থাকবো না, আমাকে তিতলিও বলেছে আমাকে আমার, না তুমি এটা চিন্তা করছো না, আজকে তোমার একটা তোমার মেয়ের সম্মান সম্মান জড়িত থাকছে এটা এটার মধ্যে, তুমি বুঝতে পারছো না আজকে ওর দিকে ওর বন্ধু বান্ধব আঙুল তুলে তোমার মা কি করে, এসব কি কেন করছো, এগুলো বোকা বোকা কাজগুলো কেন করছো? আমি কালকেও আমার সাথে একজনের কথা হলো, আমাকে বললো কাকুলি দি তোমাকে নিয়ে এগুলো কি ভিডিও করছে ওরা, আমি বললাম দেখ আমি একটা মেয়েকে নিয়ে, আমার একটা মেয়ে রয়েছে, মেয়েটা আমার বড় হচ্ছে, সুতরাং আমি এসব এর মধ্যে না থাকতে চাই না, আমি সত্যি বিশ্বাস করো বন্যে তুমি দেখো আমার গত এক মাসের ভিডিওতে আমি বলেওছি যে এই ধরনের ভিডিও আমি আর করব না, আমি ডেলি লাইফ করব, আমি ডেলি লাইফেই সন্তুষ্ট, যেটুকুখানি আসে আসবে, আরে একবারে না পাই 2 মাসে 3 মাসে তো পেমেন্ট পাবো, তাতে আমার লোনটুকু দেওয়া হয়ে গেলে আমার সন্তুষ্ট, আমার তো খাওয়া করার সমস্যা নেই যে আমি খেতে পারছি না বা পড়তে পারছি না, আমার সমস্যা আমার বাড়ি ঘর, আমি বারে বারেই বলেছি কিন্তু সবাই সমর্থ নেই, আর সেটা তো শুনলামই আজকে সুতপা দিয়েও বলে দিল আন্টি।
রাখো, ঠিকঠাক ভিডিও করো, এই এই জালে আর পা দিও না। দয়া করে এই সব জালে টানাতে হবে, তুমি দেখ, তুমি একটু দেখ, টানাতে হবে, তুমি দেখ, তুমি একটু দেখো, এগুলোকে একটু বন্ধ করো। দেখছি আমি কথা বলছি, আমি আর পারছি না বন্নি, বিশ্বাস করো আমি পারছি না। আর এই টাকা টাকা টাকা, এই টাকা তো আমি ফেরত দিতে চেয়েছিলাম, সেটা দিই তো আমিও বলেছি। যদি ওরা এতই ভালো, না না না, সেটা আমি তো আমিও বলেছি। নতুন একটা চ্যানেল হয়েছে, নতুন একটা চ্যানেল হয়েছে, ওইখানে গিয়ে প্রতিদিন বিশ্বাস, তুমি তোমার রুচি আসবে না ভদ্রমহিলার ভিডিও দেখতে, বন্নি তোমার রুচি আসবে না। সেখানে গিয়ে পর্যন্ত বলছে তুমি তোমার মতন তোমার চ্যানেল, তাহলে সবার চ্যানেলে যখন সবার, না উনি শুধরবেন না, ওনার ওনার ক্যারেক্টার যা উনি করেই যাবেন, এটা তো আমরা জানি, ধরেই নিই যে ওজন উনি আমার তার কাছে নেই, উনি শুধরবেন না, ওনাকে করতে দাও, পাত্তা না দিলেই হলো। তুমি টাকা ফেরত দেবে বলেছিলে, আমরা সবাই জানি, আমি সেটা নিয়ে ভিডিও করেও করেছিলাম, উনি থামান নন, এটা ওনার মজ্জাগত ভিতরে ঢুকে গেছে, উনি বেরোতে পারবেন না, এটা করতে দাও, উনি ওনার কর্ম করে যাক। তুমি নিজে ওকে আমার কিছু বলবো না, তুমি বলছো কেন, বলার কিছু দরকার নেই, কিটা মানে ওনাকে কিছু বলার দরকার নেই, দরকার না, ঢুকতে যাচ্ছ ঝামেলা, যে যার ইচ্ছা করুক না, করতে দাও, কি পাবে করে, কি পাবে, একদিন বলবে, দুদিন বলবে, তিন দিন যখন দেখবে কোনো রেসপন্স আসছে না, এমনি থেমে যাবে। ওরা তো করে ইচ্ছা করে, যাতে উসকে গিয়ে তুমি আবার একটা ভিডিও বানাও, আবার যাতে তোমাকে 10 জন চেয়ে ধরে। সেটা আমাকে একদিন বলেছে যে তুমি চুপ থাকলে তোরা পারছ না, কতদিন এতদিন এই বন্নির দাবানিতে তো একদম গর্তের মধ্যে গিয়ে ঢুকেছিল। হ্যাঁ, একজনের চ্যানেলে বরাবর ছিল, সেটা হচ্ছে গার্গির চ্যানেলে, ওখানে আগে বরাবর দেখা, ছেড়ে দাও, ওই একটা দুটো ঘাঁটি আছে যেখানে উনি ঘুরে ফিরে বেড়ান, হোক, পাত্তা না দিলেই হলো, আবার কি, কত কষ্ট করে ঘরটা করছি তোমাকে, তুমি তো সবটুকু জানো, আজকে কত বড় একটা আশা আমার পূরণ হয়েছে। সেখানেও বলছে, বলে গুড়ি বিক্রি সে আবার রান্নাঘর করছে, ও যা ইচ্ছে বলুক, যে যা ইচ্ছে বলুক, পাত্তা দিও না, এইসব শুনে শুনে তোমার এতদিন অভ্যেস হয়ে যাওয়ার কথা, ও কানেও ঢুকিও না, এক কান দিয়ে ঢুকিও, এক কান দিয়ে বার করো, কিন্তু যেই অন্যায়গুলো নিজে করছিলে ওগুলো আর করো না, সেগুলো করছো বলেই তো এরা ফিরে আসতে মানে সাহস পাচ্ছে, আবার তোমাকে অ্যাটাক করার সাহস তো সেই জন্যই পাচ্ছে, কারণ তুমি তাদের অপশন দিচ্ছ না, দিলে হতো কেন হঠাৎ করে শুরু করে দিলি এইসব অদ্ভুত জিনিস। যাই হোক, ঠিক আছে, থাকো, নিজের মতো করো ভিডিও টিডিও, আমি দেখবো এদিকে কি করা যায়, দেখছি, ঠিক আছে। আর হুম, এই সে আমার মেসেঞ্জারটা খুলে দিও, তোমাকে ডিস্টার্ব করব না, ঠিক আছে, চলো মর্নিং করব, আর বেশি কিছু না, আর হাতে দুই একবার আই লাভ ইউ বলবো। হ্যাঁ, বুঝে গেছি, বুঝে গেছি, নাটক আবার সত্যি ভালোবাসি, বিশ্বাস করো, করছি না, আমি যদি নাটক করি ভগবান আমাকে শাস্তি দেবে, যদি সত্যি তোমার ওই চলে যাওয়ার সময় আমি নাটক করে থাকি, আর ওই কমা ওই ভিডিওটাতে আমার চোখের জলটা নাটক ছিল না, বিশ্বাস করো, আমি যে কতটা ভেতর থেকে ভেঙে পড়েছিলাম সেটা আমার বাড়ি, হ্যাঁ, শুধু একটু সাজগোজটা ভালো করে করেছি, আমি তো তোমার মতনই হতে চেয়েছিলাম, আমি তো বললাম যে আমি বন্নির মতন সেজে বসেছি, ওটা নিয়ে এত ট্রোল হবো সত্যি ভাবিনি, তাহলে এমনি বসতাম, আমি কি এমনি ভিডিও করি না, সত্যি, ঠিক আছে, চলো টাটা, তুমি তো ওটা তুলে দিও, আমাকে একটুখানি নিজে করে নাও, হ্যাঁ হ্যাঁ, হাত বাড়িয়ে আছে, হাত বাড়িয়ে দিও, আমি অভিনয় করে বলতে পারি না কাকুলি, আমি বলতে পারবো না, যবে আমার নিজের মনে হবে যে তুমি ঠিক হয়েছো আমি নিজেই বলবো, তোমায় বলতে হবে না, চলো টাটা। সুতরাং আমার মিথ্যা কথা কোনোদিনই বন্ধ হবে না, আবার কি বলেছিল কল রেকর্ডটা তো শুনলেন, তুমি বলেছো তোমার অনুযায়ী আমি একদম চুপ করে গেলাম, আর আমি আর কাউকে নিয়ে কোনোদিনও কোনো কথা বলবো না, কোনো রকম খারাপ ভিডিও বানাবো না, যে যাই বলুক আমি চুপ করে থাকবো, এটা আগের দিন, পরের দিনই কি হলো, তোমরা সবাই দায়ী, আপনারা সবাই দায়ী আমার বিড়াল মারা যাওয়ার পেছনে, এবার আমাকে লিগ্যাল নোটিশ পাঠাতে পারো, তখন আমি দায়ী, আমার লিগ্যাল নোটিশ দায়ী, আপনারা সব ভিউজরা দায়ী ওর বিড়াল মারা যাওয়ার পেছনে, মানে সত্যি বলুন তো, ওকে অ্যানালাইজ করা যায়, ওকে একটু ভালো যেই ভাববেন তা পরমতে ওর স্বরূপটা দেখিয়ে দেয়, কী করে ওকে ভরসা করা যায় বলুন তো। যখন আমি আরও দু একটা এক্সাম্পল দিচ্ছি আজকে, মানে বলবো ভেবেছি বলেই বলছি, না হলে সত্যি আমার নিজেকেও এত ছোটো লাগছে যে আমি এই জিনিসগুলো একদমই মানে মন থেকে করতে ভালোবাসি না, যে কেউ আমাকে একটা কথা বললো আমাকে সেটা আবার লোকের সামনে বলতে হলো, কিন্তু বাধ্যতামূলকভাবে তিনটে রিজনের জন্য বলছি, এক, ও একটা মিথ্যা দোষ আমার উপর দিয়ে দিলো যে আমি নাকি অলরেডি কল রেকর্ডটা লোককে পাঠিয়ে দিয়েছি, সঙ্গীতাকে পাঠিয়ে দিয়েছি, আর কাকে কাকে পাঠিয়েছি, যেই ভিত্তিতে সঙ্গীতের ভিডিও বানিয়েছে, সঙ্গীতের ভিডিওতে একবারও কোথাও কি আমার কল রেকর্ডে কথা বলার কোনো কিছু মেনশন আছে, নেই। তো এই যে আমি যেটা করিনি, ওকে লোকে বুদ্ধি দিয়ে দিল, ও সেই অনুযায়ী আবার প্রত্যেকবার কি বলে আমাকে ও বুঝিয়েছে ভুল, আমি প্ররোচিত হয়েছি, এবার আবার প্ররোচিত হয়ে গেলে, এই তো দু মিনিট আগে আমার সঙ্গে এত ভালো কথা বললে, সুপ্রভাত বন্নি তোমার সঙ্গে কথা আছে বন্নি, আগের দিন রাত্রির অব্দি তোমাকে যদি জড়িয়ে ধরতে পারতাম, একবার আই লাভ ইউ বলো, আমি তোমাকে সত্যি ভীষণ ভালোবাসি বন্নি, আর যে যাই হয়ে যাক আমাদের মধ্যে কোনোদিনও বিচ্ছেদ করাতে পারবে না,
আমাদের সম্পর্ক যেন বরাবর ঠিকঠাক হয়ে গেল একটা কথাতেই, আবার তাদের থেকে নাকি তুমি অনেক দূরে চলে গেছো। আমি আর কারোর সঙ্গে যোগাযোগ রাখি না, আমি সবাইকে ব্লক করে দিয়েছি। তাহলে তারা যোগাযোগ করলোই বা কি করে, তোমার কান ভাঙালোই বা কি করে? আর তোমাকে যে যা বলো তুমি সঙ্গে সঙ্গে সেটা বিশ্বাস করো, আগের দিনই যেটা প্রমিস করলে। আমি আর কারোর কথায় প্ররোচিত হবো না, হয়ে গেল। আমাকেও বলেছে যে তুমি কল রেকর্ড দেখিয়ে দিচ্ছ, তুমি বিশ্বাস করে নিলে, চমৎকার। এসে তুমি আমার উপর একটা অ্যালিগেশন দিয়ে দিলে। আমি ভাবতে পারিনি তুমি আমার সঙ্গে এই জিনিসটা করবে, যেটা আমি করিনি। তো অবভিয়াসলি সেই জন্যই আজকে জিনিসগুলো সমস্ত ওপেন করছি, কারণ যেটা আমি করিনি সেটার দায়ভার আমি নেব না। আমি যেটা করিনি তারই যদি দোষ দিয়ে দেওয়া হয় আমাকে, তো সেটা করিনি, দোষ তো দিয়ে নিয়েই নিয়েছি। তবে কাজটা করতে হবে, নাহলে তোমাকে একদমই আমি কোনোভাবেই মানে বোঝাতে পারছি না যে তুমি যেটা করছো সেটা সাংঘাতিক অন্যায়। ইউ হ্যাভ টু বিয়ার দ্য ব্রান্ট অফ হোয়াট ইউ আর ডুইং কাকলি। নিজে যেটা করবে, হোয়াট ইউ সো ইজ হোয়াট ইউ রিপ। তুমি যেটা করবে তুমি সেটারই ফল পাবে অটোমেটিক্যালি। আমি যেটা করিনি সেটার দায় তুমি আমাকে দিয়ে দিলে, একটা দোষ দিয়ে দিলে, এত বড় একটা অ্যালিগেশন এনে দিলে। আমি নাকি কল রেকর্ড শেয়ার করে দিয়েছি? আমি তোমার মতো নই, তুমিও তোমার কাছে অনেকের অনেক কিছু শেয়ার করে দিয়েছো, সেটাও তো পার্সোনাল কথা হয়েছিল। তাকে নিশ্চয়ই বলেছিলে আমরা কোনোদিনও আমি শেয়ার করবো না, কিন্তু করলে। এটা তোমার নেচার, তোমার স্বভাব। তো তোমার স্বভাবটা তোমাকেই যদি আয়না হিসেবে না দেখাতে পারি, তাহলে তুমি বুঝবে না কিরকম হয় ব্যাপারটা, সেই জন্যই শেয়ার করছি। এবার শুনুন মেসেঞ্জারে কি কি বলেছে, মেসেঞ্জারের ভয়েস মেসেজেসগুলো, সেগুলো শুনিয়ে দিচ্ছি। আজকে শোনাবো যখন বলেছি সবই শোনাবো, সেগুলো শুনিয়ে নিন। তারা অনেক কনভিন্স করতো প্রতিদিন বিশ্বাসকে, আমি জানি সেটা। আর আমারও কিন্তু সুপর্ণার ভিডিও, সুপর্ণা যে মেঘে ঢাকা তারা আমি জানতাম না। আমি একদিন যখন মেঘে ঢাকা তারা মানে সুপর্ণা সিন্ধে জানতে পেরে ওর ভিডিওটা হঠাৎ করে আমার ব্রাউজিংয়ে আসে, আমি দেখি আমার বিশ্বাস করবে না বন্নি, ভীষণ ভালো লাগে ভীষণ। আর তখন মাঝখানে ইপ্সিতার সাথে মানে বংমামির সাথে আমার কিছু কথা হয়েছিল, আমি তোমাকে সে ঘটনা পরে বলবো। তা আমি তখন বংমামিকে বললাম যে আমার জানো তো সুপর্ণা সিন্ধের ভিডিও এত ভালো লেগেছে, কিন্তু আমি কমেন্ট করতে পারছি না, কেননা তুমি জানো পাপিয়া ওরা ওকে একদম পছন্দ করতো না, নোংরা নোংরা কথা বলতো ওর সম্বন্ধে। তা তখন আমাকে ইপ্সিতা মানে বংমামি বললো, না 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 কমেন্ট করার দরকার নেই, বেশি ইসে করার দরকার নেই, উনি মাসিমুনির আবার খুব ভক্ত, তো সুতরাং তোমাকে ওর ভালো নাও লাগতে পারে, তার জন্য আমি আর করিনি। কিন্তু সুপর্ণার ভিডিও, সুপর্ণার কথা বলার স্টাইল, কিন্তু তোমাকে কিন্তু ভীষণ বিশ্বাস করি বলে বলছি বন্নি বারবার, কারণ রাহুলকে সত্যি আমার মানে কি বলবো, ওর সেগুলো ঠিক নয়। তো যাই হোক, যেটা বলছিলাম তোমাকে, কারণ ও ভীষণ সাংঘাতিক, ভীষণ সাংঘাতিক, মানে কালকে উটের থেকেও মারাত্মক। তো যেটা বলছিলাম তোমাকে, আমি মাঝখানে আমাদের একবার ঠিক হয়েছিল আমরা সবাই মিলে একসাথে দেখা করব, তার মধ্যে ছিল বং বং জয়শ্রী, তার মধ্যে ছিল তোমার বং মামি, মৌদি, তারপরে মিয়ান মাই ডটারের অঞ্জনা, আমি, এরকম সাত আট, রাহুল, তারপরে ওই প্রিয়াঙ্কা, টাইম স্টোরি প্রিয়াঙ্কা, এরকম 8-10 জনে মিলে দেখা টাকা করব। তখন আমাকে, আমি সত্যি কথা বলতে তিতলি আমাকে বারণ করেছিল যে এইসবের মধ্যে যেও না মা, এত বেশি বাড়াবাড়ি মাখামাখি কারোর সাথে করার কোনো প্রয়োজন নেই, আর তুমি যদি যাও আমাকে কিন্তু বলবে না। ও এটা এই কারণেই বলেছিল, কারণ জানে যে আমি রাস্তাঘাট চিনি না, ও না গেলে আমি যেতে পারবো না, সেই জন্য বলেছিল। বংমামির সাথে রাহুলের খুব ভালো সম্পর্ক আগাগোড়াই, আমাকে তখন মানে খুব ভালো সম্পর্ক, এখনও কিন্তু ভালো সম্পর্ক, এবং বংমামি কিন্তু রাহুলকে সত্যিই ভীষণ ভালোবাসে। আমাকে বলছে রাহুল ফোন করে যে তুমি কি যাবে নাকি ওখানে গেট টুগেদার করবে, তখন আমি বললাম যে দেখি যাই কি যাই না, তবে জয়শ্রীকে সত্যি কথা বলতে আমার অতটা পছন্দ না, দেখি। তখন রাহুল আমাকে বলছে যে আচ্ছা ওখানে গেলে তোমার কি লাভ হবে, আমি বললাম লাভ কি হবে, সবার সাথে দেখা হবে কেন? তখন বলছে আর কিছু লাভ হবে না তো, আমি বললাম না। তখন বলছে কিন্তু এখানে গেলে কার বেশি লাভ হবে, আমি বললাম কার বেশি লাভ হবে মানে? তখন বলছে ঈশের বংমামি, বংমামির দেখেছো ভিউ কি ওর এখন, তোমার তোমার তো এখন মোটামুটি ভালো সময়, আর আমাকেও এখন লোকজন প্রচুর চিনে গেছে, আমারও এখন ভালো টাইম, তো আমরা যদি যাই তাহলে লাভ একমাত্র বংমামির হবে, আমাদের কিন্তু কিছু হবে না। তুমি সবাইকে বলো তো ক্যামেরা অফ করে সবাই যাবে নাকি, দেখবে কেউ যাবে না, সুতরাং আমার এই তেল পুড়িয়ে ঘরের পয়সা খরচা করে কাউকে পাবলিসিটি দেওয়ার বিন্দুমাত্র ইচ্ছে নেই। আমি বললাম বাপ রে বাপ, একটা মানে 26 বছর, ও বলে ওর বয়স নাকি 26 বছর, 26 বছরের ছেলে এত কিছু ভাবে, আর মানে আমি তো এত কিছু, সত্যি কথা বলতে আমি তো এত কিছু ভাবতেই পারি না।
বুঝতে পারছো তুমি আমি কোনোদিনও এত কিছু ভাবতে পারবো? যাই হোক বন্নি, সুপর্ণা সিন্ধে বলো, পদ্মিনী বিশ্বাস বলো, নব ক্যানভাস বলো, এরা এক ধরনের, জয়শ্রী বলো, এরা এক ধরনের। এদের সাথে তবুও তুমি আমি যাই হোক আমাদের মধ্যে একটা ঝামেলা হয়েছে, ঝাঁটি হয়েছে, একরকম। কিন্তু এ যে কী সাংঘাতিক, কী সাংঘাতিক বন্নি, তোমাকে আমি বলে বোঝাতে পারবো, নাহলে তোমাকে সত্যি বন্নি বিশ্বাস করো আমি কিন্তু সত্যি তোমাকে কতটা ভালোবাসি তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। কিন্তু নিমেষের মধ্যে কীভাবে যে তোমাকে আমার কাছ থেকে এতটা দূরে সরিয়ে দিয়েছিল, মানে আমি সত্যি কিন্তু এখনও আমি ভেবে পাই না। মানে ও চাইলে আমার মেয়ে বরকেও বোধ হয় আমার কাছ থেকে দূরে সরিয়ে দিতে পারতো, জানি না ওর কথার মধ্যে কী আছে। আজকে না আবার কী বায়না তুলেছিল জানো, তোমার সাথে আমার ভিডিওতে যাই হোক না কেন পার্সোনাল সম্পর্ক তোমার সাথে আমি সারা জীবন রাখতে চাই, এবং কন্টিনিউ ফোন করছে, জবাব দিলে না তো, জবাব দিল না তো, আমি লাস্টে বাধ্য হয়ে বললাম যে আমার নাম্বারটা ডিলিট করে দিও। এটা হচ্ছে 31শে ডিসেম্বরের ঘটনা। কিন্তু বন্নি হাত জোর করে বলছি, আমার মধুসূদন দাদা তোমার শিব সম্পদ দিব্যি দিয়ে বলছি, কথাগুলো যেন শুধু শুধু তোমার আমার মধ্যে আছে থাকে, কারণ আমার সত্যি বিশ্বাস করো বলার জায়গা নেই। আর তুমি জানো আমি পেটে কথা রাখতে পারি না, তার জন্যই এত উতলা হয়ে গেছিলাম তোমাকে বলবো বলে, কারণ আমি জানি আমাকে যেভাবে বিপদেও ফেলেছে তোমাকেও পারবে না ফেলতে। কিন্তু আজকে আমাকে যেভাবে সবার কাছ থেকে আলাদা করে দিল, এই সঙ্গীতা বলো, সুমিতা বলো, ওরা কিন্তু সত্যি সত্যি এরকম বলতো না গো, ও ওদের মাথাটাকে চিবিয়ে খেয়েছে, এবং ও চাইছে কোনোভাবে, আমি জানি না কি কারণে, যে আমাকে কোনোভাবে আলাদা করতে। কারণ আমাকে প্রথমে ওদের নামে ব্রেন ওয়াশ করেছে, তোমার নামে, সঙ্গীতা, সুমি, সবার নামে। দাঁড়াও, হোক প্রতিবাদের ব্যাপারটা তুমি জানোই না, হোক প্রতিবাদে প্রথমে ওই সোমশেষকে নিয়ে একটা ভিডিও বানায়, দেখো সোমশেষ আমাকে নিয়ে বিচ্ছিরিভাবে একটা ভিডিও বানছিল, বিচ্ছিরিভাবে বন্নি, তুমি যদি দেখতে তুমিও রেগে যেতে। কারণ ফাঁসির সাজা, মানে খুনের সাজা কখনো ফাঁসি হয় না, কিন্তু আদালতও কিন্তু তাকে একটু সংশোধন করার মানে চেষ্টা করে। তো ওইখানে এত বাজে ভিডিওটা করেছিল, সেটা নিয়ে কিন্তু আমি কখনো কথা বলতে যাইও নি রাহুলের সাথে। একদিন হঠাৎ করে আমাকে বললো বানিয়েছিল, তা সোমশেষকে নিয়ে আমি একটা ভিডিও বানাচ্ছি দেখো। তা পরের দিন দেখলাম সোমশেষকে নিয়ে আমার সত্যি আমার খুব ভালো লেগেছে, তোমাকে যদি কেউ কোনোদিন অপমান করে, তারপরে যদি সে তোমার মানে ন্যায় যে একটা ভিডিও বানায়, স্বাভাবিক তুমি তার অনেক কাছে চলে যাবে না বলো? এইভাবে না কীভাবে যে নিজের আমাকে নিয়েছে নিজের কাছে, এবার আমার তো খুব ভালো লাগলো যে সত্যি নিজের ভাই থাকলেও হয়তো সত্যি এরকমভাবে পাশে দাঁড়াতো না। তারপরে তিনি ও একটা ভিডিও বানালো, সোমশেষ রাহুলকে আমি পছন্দ আজকে হয়তো করি না ঠিকই, কিন্তু এটা ঠিক, এটা সোমশেষ খারাপই বলেছিল, যে রাহুল ওকে খারাপ কথা বলেছিল বান্টু ফান্টু বলে, যে পিছনে আলনার শাড়িগুলো যার তার সাথে আমি বান্টুটা পরীক্ষা করতে দিই, খুব বাজে কথাই বলেছিল। হোক প্রতিবাদ সেইটা নিয়েই হয়েছিল। এবার ওর নিজের কাজে লাগিয়েছিল সব বাইকে আমাকে বাদ দিয়ে, কারণ আমার নিজের স্বার্থ ছিল বলে আমি মিথ্যা কথা বলবো না, কারণ পুরোনো একটা জ্বালা তো আমার মনের মধ্যে ছিল। সেই দিন আমার পাশে কেউ দাঁড়ায়নি, কারণ আমি খুব ছোট ছিলাম, অবশ্য আমি ভুলে গেছিলাম পরে, মানে মাথায় ছিল না, কিন্তু ভুলে গেলেও কোথাও তো একটা ছিল মনের মধ্যে, কষ্ট ছিল, ও সেটার একটা বিহিত করেছিল, আমি স্বভাবতই ওকে ভালোবেসেই ফেলেছিলাম। আজকে আমি ভিডিও বানাইনি, কারণ এটা তিতলির ভীষণ ইচ্ছা, আমারও ইচ্ছা যে তোমাকে নিয়ে একটা ভিডিও বানানোর, একটু ডিসকাস করব তোমার সাথে বিকেলের দিকে, মানে সন্ধ্যের দিকে করে আমি একটা ভিডিও বানাবো। বলো না আবার নাটক করছি, কারণ আমার তো সব কিছুই মানুষের নাটক মনে হয়, একদমই নাটক নয়। তবে শেষে বিপদে পড়লে বললাম না মানুষ চেনা যায়, বিপদের দিনে সত্যিকারের বন্ধু সে ঠিকই পাশে থেকে গেল, আমি সেটা নিয়ে একটা ভিডিও বানাবো, কাউকে হার্ট করে নয়, কারণ আমি কাউকে ধরে রাখতে পারি না, বেঁধে রাখতে পারি না, তারা চলে গেছে। তুমি বলবে তাহলে তোমায় কেন বেঁধে রেখেছি, কারণ রাগ করবে না তো সত্যি কথা বললে? তবে রাহুলকে আমি কোনোদিনও ক্ষমা করবো না বন্নি, অনেকগুলো সম্পর্ককে ভেঙে তছনছ করে দিয়ে গেল, সবাইকে, তোমাকে আলাদা করেছিল কিছু দিনের জন্যও তো করেছিল, এই সময়টার জন্য ওকে আমি ক্ষমা করবো না। সুমিতা সঙ্গীতাকে সরিয়ে দিল, আমি সুমিতা সঙ্গীতাকে কোনো রকম ক্ল্যারিফিকেশান দিতে যাবো না বা বোঝাতেও যাবো না, আর তোমাকে বোঝাই একটা কারণেই, কারণ তুমি অনেক ক্ষেত্রে অবুঝ, তোমার মধ্যে একটা শিশুর মন আছে, ওরা অনেকই ভালো, অনেকই ভালো, সত্যি আমার পাশে ছিল, আমি আজকে নেই বলে ওদের নামে কিছুই বলবো না,
হ্যাঁ এটা ঠিক, ওদের কাজের অনেক দায়ভার আমাকে বহন করতে হয়েছে, ওদের অনেক বেশি ভালোবাসার ফলও আমাকে দিনের পর দিন ভোগ করতে হয়েছে। তবে যখন কেউ কারোর সম্পর্ক ভেঙে দেয় না, ভগবান না করুক, ওর যদি কখনো সম্পর্ক ভেঙে যায় সেদিনও কষ্টটা বুঝতে পারবে যে সম্পর্ক ভাঙার কষ্ট কি। যদি রাহুল হয়ে থাকে তাহলে ভয়ে, কারণ ও মুখে যতই বলুক ওর মতন ভীতু দুটো নেই। প্রমাণ দি, প্রথমে ভিডিও বানালো কাকে নিয়ে জানো? হ্যাঁ মন্দিরাকে নিয়ে, যখন মন্দিরা, হ্যাঁ মন্দিরাকে নিয়ে যখন ভিডিও বানালো, তখন লাস্টে সমস্ত কিছু রোস্ট করলো ওকে নিয়ে, করে লাস্টে বললো গিয়ে যে এটা কিন্তু শুধুমাত্র রোস্ট, এটা নিয়ে কিন্তু কিছু মনে করবে না, হ্যাঁ আশা করি তোমরা বুঝবে এটা মনে করবে না। কেন বললো পরে জানলাম, যে মৌমিতার বোন নাকি একটু, মৌমিতা না সরি ধুর বাবা, মন্দিরা, মন্দিরার বোন নাকি একটু মস্তান টাইপের আছে, বাইচান্স ওকে কিছু করে বলছে, আমাকে যদি বাইচান্স কিছু করে আমার বাড়ির অ্যাড্রেস ফ্যাড্রেস ফোন নাম্বার সব তো দেওয়া, বুঝতে পারলে তো, ওই জন্য আমি রাগাইনি আর কি। এবার আসি মৌমিতা বসাক। আমি বললাম মৌমিতাকে নিয়ে তুমি এরম ভিডিও বানালে, তারপরে আবার হাত জোর করে ক্ষমা চাইলে, আবার বললে মরার দিনের, মরার দিন অব্দি ওর পাশে যদি কেউ না থাকে একমাত্র ওই থাকবে, তখন বলছে তুমি জানো না মৌমিতার অনেক পোষা গুন্ডা আছে, মৌমিতার অনেক পোষা গুন্ডা আছে, মৌমিতা কোন ভিডিওর মধ্যে কোথায় নাকি বলেছিল যে রাস্তায় বেরোতে আমার ভয় করে, আমি না কখনো মার্ডার হয়ে যাই, তা এটার সাথে ওর ভয়ের কি সম্পর্ক, ও কি গিয়ে মার্ডার করে দেবে ওকে, সেইটা ওর ভয় লেগেছে, সেই জন্য ও যা খুশি করতে পারে সেই জন্য ও আর কি সেফ সাইড হয়ে গেছে। এবারে তিন নাম্বার হচ্ছে আমি, আমার থেকে কোনোদিনও ক্ষমা ঠমা চাইনি, কারণ আমি দুর্বল, আমার হাজবেন্ড অসুস্থ, আমি কিছু করতে পারবো না, একদম র্যান্ডম আমাকে নিয়ে ভিডিও বানিয়ে গেছে। একবার কাকুলি অন্দরমহল এই ট্যাগ লাইনটা, কাকুলিকে ছেড়ে ভিডিও বানিয়ে দেখা তোর দৌড় কত দূর, তারপরে আমি বুঝবো। আর আসি এবার তোমার ব্যাপারে বোনকে, তুমি তো আমাকে নোটিশ পাঠিয়েছো, আমি আমি বলেছি এরপরে তোমার বাড়িতে নোটিশ যাবে, আমাকে বলেছে ঠিকই, আমার বাড়িতে নোটিশ এলে ও নিজেও জানে না কি হবে। এবার ভাবছি যদি ওর বাড়িতে তুমি নোটিশ পাঠাও, এই জন্য তোমাকে এখন তুমি বলো না, ওকে তোমার বিরুদ্ধে বলটা বোঝাবেটা, ও তো তোমাকে সদ্য সদ্য এলো দেখলো ধবধবানি পিসি বানিয়ে দিল, তার আগেও বানিয়েছে ঠিক আছে, ওর ধারণা ছিল যে আমরা সবাই মিলেমিশে কাজ করি, ভেতরে ভেতরে আমাদের সবার মিল আছে, বাইরে আমরা ওরকম দেখাই, মানে ক্যামেরার সামনে এরকম দেখাই, এবং আমাকেও অনেক কনভিন্স করেছিল যে আমরা এরকম ভিতরে ভিতরে ঠিক থাকবো বাইরে দেখাবো, কিন্তু আমি বলেছি না এইসব আমার দ্বারা হবে না। আর আসি এবার তোমার ব্যাপারে বোনি, তুমি তো আমাকে নোটিশ পাঠিয়েছো, আমি নব ক্যানভাস বলো জয়স্টিক বলো, এরা এক ধরনের, এদের তবু কন্টেন্ট আছে, এরা তবু এক ধরনের, মানে ও যে কি সাংঘাতিক বোনি তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। এও বলেছিল জানো, মনে করতে পারছিলাম না এতক্ষণ ধরে কথাটা, তুমি যদি ক্ষমা চাও তাহলে আমি তো নেগেটিভ ভিডিও বানাবো তোমার সাথে বন্যির গট আপ, ভাবতে পারছো? আর অন্য ফোন থেকে একটা চালিয়ে তোমাকে শোনাচ্ছি। যেটা আমার সঙ্গে পার্সোনাল আলোচনা হচ্ছে, আমার সঙ্গে হাজারো একটা ইউটিউবারের যোগাযোগ থাকতে পারে, পরিচয় থাকতে পারে, সেটা মিডিয়াতে এসে আমি কেন হলস্থুল করব? যেটা অনেক ক্ষেত্রে আমি দেখেছি তোমার সঙ্গীতের সঙ্গে, হ্যাঁ তোমার ভালো সম্পর্ক, আরো সমী নাকি সমীতা কি আমি মনে নেই, ওরও সম্পর্ক, ওরাও দেখি সেই মিডিয়াতে এসে কোনো না কোনো ভাবে বুঝিয়ে দেয় কাকুলিদের সঙ্গে আমার ভালো সম্পর্ক, এই জিনিসগুলো আমার একদমই পছন্দ হয় না। পার্সোনাল সম্পর্ক পার্সোনাল জায়গায় থাকবে, ভিডিওর কন্টেন্ট ভিডিওতে থাকবে। কাকুলিদিকে আমি খুব ভালোবাসি, কাকুলিদির এগেনস্টে কেউ কিছু বললে আমি তাকে ছেড়ে দেবো না, এই যে জিনিসগুলো এগুলো মিডিয়াতে কেন হবে, পার্সোনাল রিলেশনটা আলাদা, এই জিনিসটাই যদি আমরা না বুঝি তাহলে তো মানে সেই রাজনীতি করতে গেলে আমরা অনেক সময় শুনি না যে এ ওর নামে অনেক গালাগালি দিচ্ছে, ও ওর নামে অনেক গালাগালি দিচ্ছে, কিন্তু তারা কিন্তু সন্ধ্যাবেলাতে চায়ের আর বন্ধু শুনলে বন্নি, এটা কিন্তু পার্সোনালি থাকে জানো তোমার আমার মধ্যে, যাই হয়ে যাক তুমি কিন্তু এগুলো শো করবে না, আমি হাত জোর করে বলছি তোমাকে, কারণ হয়তো তোমার কিছু ক্ষতি করতে পারবে না, ও কিন্তু আমার অনেক বড় ক্ষতি করে দেবে তাহলে। আর
তুমি একটা কথা বলো তো, সুপর্ণা সেনদাকে কিন্তু আমিও অপছন্দ করতাম না, আমিও পছন্দ করতাম। কারণ একটা টাইমে আমার মনে আছে যখন সবাই বলতো যে আমি ফেক আইডি বানিয়ে অন্যদেরকে কাজ কথা মানে খারাপ কথা বলছি, তখনও কিন্তু সুপর্ণা সেনদা, তখন মেঘে ঢাকা তারা ছিল, ওরা বলতো মেঘে ঢাকা হাগা। যাই হোক, তখন বলেছিল যে এটা কাকুলির দির মিশে না, ফেক নয়, যাদের ফেক তাদের আমি চিনি, এবং অলরেডি নাকি ওদের নামে থানায় ডায়েরিও করা আছে, জানো তুমি সেটা? তুমি তো ওকে চাপ দেবে, ও না আবার উল্টে আমাকে চাপ দেয়, আমার তো এটাই ভয় গো। মানে বুঝতে পারছো তো, বাবার বাড়িতে থাকি তো, আমার বাবা গা ধরে বের করে দেবে গো আমাকে। আমি এটাই অবাক হয়ে গেলাম যে সুপর্ণা সিন্ধে রাহুল তোমাকে নিয়ে ওরকম ভিডিও বানানোর পর কি করে রাহুলকে সাপোর্ট করলো, এটা আমি ওনার থেকে সত্যি আশা করিনি। উনি কিন্তু আমার একজন পছন্দের মানুষ ছিলেন, আমি হয়তো ওদের জন্য ওনার সাথে যোগাযোগ করতে পারতাম না, কিন্তু আমি দেখতাম উনি আমাকে কিভাবে মানে ইসে করতো, সাপোর্ট করতো। আমি দেখেছি অনেক জায়গায় ওনাকে, আমি তখন জিজ্ঞেস করতাম, বলতো সিন্ধে বাবা ও যা নোংরা, ও এই ও সেই, ও নাকি সবসময় পর্ন ফর্ন নিয়ে নাকি থাকে, ওর মুখে নাকি সবসময় পর্নের আলোচনা হয়। না গো BL নাম পাচ্ছে না, এখন CD GS TD IK এইসব নাম হয়েছে। পুরনো দিন খুব মিস করি বন্নি, কত সুন্দর আমরা মিলেমিশে ছিলাম না। ওদেরকেও মিস করি জানো তো, পাপি আর অঞ্জলি ওদেরকেও খুব মিস করি, কিন্তু ওদের প্রচন্ড পরিমাণে মানে তোমার সাথে পারি, আমি জানতাম যে তোমার সাথে বেশি দিন ওরা থাকতে পারবে না, তুমি যে খুব তাড়াতাড়ি ওদেরকে ছেটিয়ে বিদায় করবে আমি জানতাম। আমাকে দুর্বল পেয়ে আমাকে দিয়ে না অনেক কিছু ওরা করাতে চাইতো, তোমাকেও তো কম অপমান করেনি, চর্বির দোকান থেকে শুরু করে কি না বলেছে। আমি কিন্তু বলতাম, তুমি তোমাকে চিনলো কোথার থেকে, কিছুতেই তোমার কাছেও আমাকে যেতে দিত না। আমি বলতাম না গো এই নিয়ে, এটা তখন বলতো নব ভালো, কিন্তু না ও, আমি বললাম না গো বন্নি ভালো। আমি কিন্তু সেই দিনও জানি যেদিনকে এইটা এসেছিল মানে আমার লিগাল নোটিশটা, যেটা তোমার কাজ নয়। আজকে আমার অঞ্জনার সাথে কথা হয়েছে, মি অ্যান্ড মাই ডটার অঞ্জনাকে আমি বললাম জানো তো, অ্যাটলিস্ট এরা কিন্তু সরে পড়লো, দেখো বন্নিকে খারাপ করে দিয়ে গেল সবার কাছে। এমনকি আমার কমেন্ট বন্ধি আমি পড়িনি, ওরা পড়ে আমাকে বলতো এটা হাইড করে দাও, ওটা ডিলিট করে দাও, ওর কথার কোনো উত্তর দেবে না। মনে পড়ছে না নামটা কি যেন একটা, দাঁড়াও মনে করে বলছি। এমনকি আমার কমেন্ট বন্ধি আমি পড়িনি, ওরা পড়ে আমাকে বলতো এটা হাইড করে দাও, ওটা ডিলিট করে দাও, ওর কথার কোনো উত্তর দেবে না। মনে পড়ছে না নামটা কি যেন একটা, দাঁড়াও মনে করে বলছি। রেনবো রিনি বলে আমাকে একজন একবার কমেন্ট করেছে, ওরা উজ্জ্বলদের খুব সাপোর্টার, যে তুমি যখন ভুল বুঝতেই পেরেছ তাহলে তুমি একটা কাজ করো, উজ্জ্বলদের সেটাকে ডিলিট করে দাও। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমাকে আমি পড়িনি, আমাকে চলে এলো বলতে পাপিয়া যে খবরদার তুমি কিন্তু ডিলিট করবে না ওর কথায়, রেনবো রিনি ওদের চামচা এই ওই সেই হেন তেন। মমিতা বসাক তোমাকে আমি স্ক্রিনশট পাঠাবো কি বলেছে, এই দ্বিতীয় বংশী মমিতা বসাক, দ্বিতীয় বংশী ইচ্ছা করলো ওকে নিয়ে ভিডিও বানাতে, আমি তো অবাক হয়ে গেলাম, পরে ওর ওকে নিয়ে কত ভালো ভালো কথা বলছে, বাবা আমি তো তবু খারাপ যাকে বলি খারাপই বলি। না একটু বেশি বললাম, আমাকে দেখে বলতে হবে লাস্ট কবে কথা হয়েছিল, এবং আমাকে এটা বলেছিল তখন যে তুমি যদি ক্ষমা চাও কোর্টে, যদি তুমি যাও, তুমি যদি কেসটা লড়ো, তুমি কোর্টে যদি একজনকেও তোমার পাশে পাও তুমি আমায় পাবে, কিন্তু তুমি যদি ক্ষমা চাও তাহলে কিন্তু তোমাকে আর বন্নিকে নিয়ে তো একটা ভিডিও আসবে, যে তোমার আর বন্নি দুজনের বিএসআর এর সাথে কাকুলির অন্দরমহলের গটআপ আছে, ওইসব নোটিস ফোটিস কিছু না। তুমি জানো আমাকেও বলছে কেউ কেউ যে নোটিস নাকি আসেইনি আমি নাটক করছি। আর এই মেঘে থাকা তারাটা যে সিন্ধে, ওরা কিন্তু ঠিক বুঝতে পেরেছিল জানো, কি করে যেন ওরা বুঝতে পারে যে ওই ফেক আইডিটা কাদের কাদের, ওরা ঠিক বুঝতে পারে। তুমি পেরেছো বন্নি, তোমাকে সেলুট তার জন্য, এরকমই থেকো তুমি। তবে চুপ করেনি, খোলসটা পাল্টে নিয়েছে, এখন আছে MSPL এইসব ধরে, এখন ওদের একটাই কাজ চারিদিকে গিয়ে আমার নামে বলা, কখনো রুনু কখনো ওই সিন্ধের ওখানেও ঢুকে পড়েছে, এখন আবার রাহুলের ওখানে, মানে যেখানে যেখানে আমাকে নিয়ে এসে হচ্ছে, এবং সেখানেও কিন্তু তোমার নামে কিন্তু বলে যাচ্ছে, মানে তুমি ঝাঁটার বাড়ি মারার পরও মানে তোমার ডিশে ছাড়েনি, কারণ তোমার ক্ষমতাটা জানে আর আমাকে জানে আমি দুর্বল, সুতরাং আমাকে নিয়ে বলাই যায়। আর তুমি বলছো না বন্নি, ওরা এটা চায়নি বন্নি যে আমি উঁচুতে উঠি, কারণ না
ওরা আমার উপরে যে এগুলো বর্ষ মানে চাইছিল যে আমাকে দাবিয়ে রেখে আমাকে দিয়ে সমস্ত কিছু মানে উজ্জ্বলের চ্যানেলে বলাবে বা এগুলো এইসব বলাবে এগুলো পারছিল না, অথচ মন্দিরাকে নিয়ে বলে আমি ওপরে উঠে গেলাম। এই জায়গাটা ওরা ঠিক মানতে পারছিল না, যার জন্য নিজেরা কিছু করতে পারছিল না বলে তোমাকে ওরা ইউজ করেছিল এক ধরনের। একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো। হ্যাঁ, সে তো সুপর্ণা বলেছে, আমি জানি, আমি দেখেছি। কিন্তু ওই পাপিয়ার সাথে যখন কথা হতো তখন পাপিয়া প্রথমে মেঘে থাকা তারাকে ভাবতো বোধ হয় ওই যে বং মামি ভাবতো, তারপরে বলেছিল যে না ওটা সিন্ধে। আমি বললাম সিন্ধেটা আবার কি? বললো তুমি চিনবে না, সিন্ধে আছে, খুব বাজে মহিলা, একদম কুয়াক তুললো আর কি ওর কথা শুনে, এরকম একটা ব্যাপার। কিন্তু আমার সুপর্ণা সিন্ধের একটা জিনিস খুব খারাপ লাগলো, তুমি জানো না, তোমাকে বলি, তুমি তো সবাইকে ভালোবেসে ফেলো ফট করে, মানে আমি যেমন রাহুলকে ভালোবেসে ফেলি, আমি বলছি না সুপর্ণা সিন্ধে খারাপ, অন্তত তোমার প্রতি সততা আছে ওর। তো একটা কথা বলি, ওইখানে গিয়ে যেই মানুষগুলো এভাবে অপমান করেছে এরমভাবে ওদের মধ্যে এসে রুনুর ওখানে গিয়ে বলেছে যে আমরা কি এগুলো মিটিয়ে নিতে পারি না, আমরা কি আবার নিজেদের একসাথে হয়ে মানে আমার বিরুদ্ধে আর কি কাকুলির বিরুদ্ধে লড়তে পারি না? তাহলেই বোঝো, একটা কথা বুঝে পাই না, এরা তো শিক্ষিত, আমি নয় অশিক্ষিত, অনেক কিছু উল্টাপাল্টা কাজকর্ম করি, এরা তো শিক্ষিত, এরা কি কোনো স্বার্থের জন্য এত নিচে নামতে পারে গো বন্নি, বলতে পারো? দোষ যদি মনে হয়, আমি দোষ দিচ্ছি না তো, আমি একেবারেই দোষ দিচ্ছি না, কিন্তু মনে হয় না যে সবটুকুই উনি অবশ্যই প্রফেসর শিক্ষিতা তার মানে সবটুকুই উনি ঠিক বলছেন তা না, কারণ এখনও সেই প্রসঙ্গ টেনে নিয়ে এসে পুরনো কাসুন্দি বলছে খাটবে না, কিন্তু সেই পুরনো জিনিস নিয়ে ঘেটে চলা হচ্ছে। আর আজকে তুমি জানো যে আজকে তুমি এই যে কোর্টের এই মানে এই যে ব্যাপারটা লিগাল নোটিস নিয়ে এসব নিয়ে চারিদিকে দেখো তো, তোমাকে নিয়েও তো নানান রকম কথাবার্তা হচ্ছে, নানান রকম কথাবার্তা হচ্ছে, আমারও কিন্তু খারাপ লাগছে বন্নি। তো আমি একটা ভিডিও বানাবো, তোমার সাথে কি একবার একটু কথা বলা যাবে 5 মিনিটের জন্য, কল করতে পারি? ঠিক আছে, যে যা খুশি বলুক, যে যা খুশি করুক, আমি আমার মতনই চলবো, আমার মতনই ভিডিও দেব, ঠিক আছে, তাই হোক, দেখি কতক্ষণ সহ্য করতে পারি। তবে একটা ডায়েরি বানাবো জানো তো, কারণ আমার শরীরের অবস্থা দিনের পর দিন খারাপ হয়ে যাচ্ছে এগুলো দেখে দেখে। আমার কাল গতকালও আমার প্রেশার প্রচণ্ড পরিমাণে হাই হয়ে গিয়েছিল, তো একটা ডায়েরিতে নামগুলো আমি লিখে রেখে যাব, তার সাথে ভিডিওগুলো তো থাকবেই, কারণ আমি তো কারণ আমি কেস কামারি করতে পারবো না। তবে হ্যাঁ, যারা আমাকে বলেছিল আমার হয়ে বিনা পয়সায় লড়বে তাদেরকে বলে যাব যে যদি আমার কিছু হয় অন্তত এই সময় আমার জীবিত অবস্থা আমার জন্য কিছু করতে হয় না, আমার যদি কিছু হয়ে যায় আমার জন্য এই মানুষগুলোকে প্লিজ ছাড়বেন না। অ্যাকচুয়ালি বন্নি কি জানো তো, কাকুলি ছাড়া কারোর কোনো কন্টেন্ট নেই, কারণ না দেখো তুমি যেই মুহূর্তে আমাকে নিয়ে কন্টেন্ট বানানো বন্ধ করে দিয়েছো অমনি দেখেছো তো নব ক্যানভাসের অবস্থাটা কি হয়েছে। কাকুলি ছাড়াও এরা কন্টেন্ট বানাতে পারবেও না আর ওপরে উঠতেও পারবে না, যদি আমাকে এরম করে মেরেও ফেলতে হয় তাও মনে হয় ওরা পারবে, তারপরে ওরা বাঁচতে পারবে তো, দেখা যাক। আমি কিচ্ছু বলবো না, কিচ্ছু না, তোমার কথা অনুযায়ী আমি চুপ করে গেলাম, কিচ্ছু বলবো না, তবে শুধু এখন ডায়েরিতে লিখে রাখবো মনের কষ্টগুলো। নাম সমেত, ডায়েরিতে আজকে থেকে সমস্ত কিছু যখন ইউটিউব করছি এসেই যায়, হয়তো না দেখতে চাইলেও অনেক সময় অনেক কিছু অনেকে আছে বারণ করার পরও স্ক্রিনশট মারে, এই করে ওই করে চোখে আসে, দেখছি, তবে আমি লিখে রাখছি, লিখে রাখবো এবার থেকে, লিখে রাখবো, যদি আমার কিছু হয়ে যায় ডায়েরিটা তোমার থাকবে, আমি কাউকে কিছু বলবো না এখনই, তবে তোমাকে বলে গেলাম, তোমাকেও বলে গেলাম, তুমিও কিন্তু বলো যে এই মানুষগুলোর জন্যই, যদি আমার কিছু হয়ে যায় এই মানুষগুলোর জন্যই হয়েছে, তুমিও সাক্ষী থাকলে কিন্তু বন্নি। আমি একটা লোন নিয়েছি, আমার লোন চলছে জানো, প্রত্যেক মাসে আমার 3,900 টাকা করে দিতে লাগবে, আমি আজকেও সারাদিনে ভিডিও বানাতে পারিনি, এই ধরনের আজে বাজে কথা বলেই যা
আর আরও একটা রিজন, আমরা অনেকেই হয়তো অনেকের সম্বন্ধে অনেক রকম ধারণা নিজেদের মনে পোষণ করে রেখেছিলাম। এবারে এটা শুনলে আপনার নিজেরা নিজেদের অনুযায়ী ধারণাটা ক্রিয়েট করবেন যে ওই সারা জীবন শুধু মিথ্যা কথা বলে বলেই লোককে ঠকিয়ে এর নামে ওর নামে বদনাম করেই যাবে, নাকি ও শুধরবে। আর ও যাদের সম্বন্ধে যা যা অ্যালিগেশন এনেছে সেগুলো আদৌ সত্যি কিনা সেগুলো তারাই বলতে পারবে যাদের সঙ্গে ওর এই কথাগুলো হয়েছে, যাদের সম্বন্ধে ওই কথাগুলো বলছে। তো সেটা পাবলিক ফোরামে আসাটা খুবই দরকার, সেই জন্যই শেয়ার করছি। আর আরও একটা কারণ যেটা মেজর, সেটা হচ্ছে সমানে 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 মিথ্যা কথা বলেই চলেছে, বলেই চলেছে এবং আমাকে এবং আপনাদের সকলকে সমানে টার্গেট করেই চলেছে। কী আমি ডায়েরিতে লিখে যাবো, আমি এই করে যাবো, ওই করে যাবো, এগুলো কী, এগুলো থ্রেড দেওয়া হচ্ছে নাকি? এগুলো সবটাই আপনাদের জানা দরকার, সেই কারণে জিনিসগুলো সব শেয়ার করছি। ওর ম্যানিপুলেশনের লেভেলের আরেকটা গল্প শুনুন। আমাকে বললো এটা ফোনে মানে মেসেঞ্জার কলে, আমি যদিও সবটা তো রেকর্ড করার প্রশ্ন আসছে না, মনেও থাকে না, তো করিনি। আমাকে কী বলছে যে বনি জানো তো, যখন তোমার লয়ারের সঙ্গে কথা বলছিলাম, কারণ আমার অ্যাডভোকেট বলেই ছিলেন, চিঠিতে লেখাই ছিল, যা কমিউনিকেশন হবে ওনার ডেস্ক থ্রু, মানে থ্রু হওয়ার ডেস্ক হবে, ওনার থ্রুতেই হবে, বিকজ ডাইরেক্টলি কাকুলি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে না, পারবেও না এবং করবেও না, বিকজ লয়ের আন্ডারে রয়েছে ব্যাপারটা। তো ওনাকে কী বলেছে, আচ্ছা ম্যাডাম আমার এই কেসটা, মানে ওকে যে চিঠি পাঠানো হয়েছে এই ব্যাপারটা, এটা সলভ হয়ে গেলে আপনি আমারও একটু নব ক্যানভাসের এগেনস্টে আর কার কার এগেনস্টে নাম বলেছে একটু কেস লড়ে দেবেন। ভাবতে পারছেন, আমি তো শুনলাম যে কী বলছে, হ্যাঁ আমি এটা বলেছি। এবং আমি যখন লয়ারকে অ্যাডভোকেটকে জিজ্ঞেস করুন, বললেন হ্যাঁ, বললেন আমি তো বুঝতে পারছি না উনি অ্যাকচুয়ালি, মানে আমার সত্যি ওনার সম্বন্ধে আমারও কোনো অ্যানালিসিস নেই, কী বলবো বলুন তো। বলে উনি নিজে হাসেন, বলে আমাকে বলেছি এই কথাটা। আপনি ভাবতে পারছেন কোনো যার এগেনস্টে কেস চলছে, সে আবার তার অপোনেন্ট পার্টির লয়ারকে বলছে যে আমি এটা থেকে বেরিয়ে গেলে আপনাকে আমি আমার কিছু পার্সোনাল কেস দেবো। তো এটা এমন না যে প্রচণ্ড শিশু সুলভ বা ভীষণ ভালো মন বা বোকা বা না বুঝে বলেছে, এটা প্রচণ্ডভাবে বুঝে ক্যালকুলেটিভ হয়েই বলেছে যে আমি ওনাকে যদি একটা কেসের লোক দেখাই, টাকার জন্য হয়তো উনি এই কেসটাকে একটু ঝটপট করে হালকা করে সলভ করে দেবেন, এটাই ভেবেছি নিশ্চয়ই, সেই জন্য তাকে লোক দেখেছেন। লাজুক দিয়ে এই গল্প কোথাও শুনেছেন, এই ঘটনা যে আমারটা হয়ে গেলে আমি আপনাকে একটা কেস দেবো, তা মানে কি, যাতে আমি এখানে লিনেন্ট হয়ে যাই? কী সবাই কি ও নিজের মতন মনে করে, যাকে তাকে যেরকমভাবে ইচ্ছে মানে একটা কথা বলে দিয়ে তাকে ব্রেনওয়াশ করে তাকে আমার টিমে নিয়ে নেবো, এত ইজি, এত ইজি। আবার কী বলেছে, রাহুল আমাকে বলেছে ওনাকে বলো ওনার এগেনস্টই যেন উনি কেস করেন। আমি অবশ্যই এটার ব্যাপারটা মানিটা বুঝতে পারলাম না ঠিক, এটা রসিকতা না কি আমি বুঝলাম না, বললো হ্যাঁ আমিও ঠিক বুঝলাম না, আমি বলিনি ওনাকে, বলবে মানে তোমার এটা এটা বলতে, এই কথাটা আবার বলতে যে আপনি আপনার এগেনস্টে কেস করে ধরুন। আমি সত্যি মানে বুঝতে পারিনি এগুলো কী ধরনের কথাবার্তা। এবার আরেকটা জিনিস যেটা সলভ হওয়া দরকার, সেটা হচ্ছে এই সঙ্গীতার ভিডিওতে আমি একটা কথা শুনলাম যেখানে সঙ্গীতা বলেছে, এবং সেটা আমাকে মেসেঞ্জারও লিখে পাঠিয়েছিল যে যখন ওর বেড়াল অসুস্থ হয়ে গেছিলো, কাকুলির খুশু বেড়ালটা যখন অসুস্থ হয়েছিল, তখন আমার খুব ভালো টার্মস, সবসময় আমাকে ব্লাইন্ডলি সাপোর্ট করে যাচ্ছিলাম সেই সময়টা। তো ও আমাকে বললো যে মনি দেখো ওর ট্রিটমেন্টে অনেক টাকা লাগবে, আমি কোথা থেকে দেবো, আমার কাছে তো পয়সা নেই, আমি আগেরবার পাবলিকের কাছে চেয়েছিলাম, আগেরবার অন্য বেড়ালে হয়তো অপারেশন করাবার জন্য বা যাই হোক যেটার জন্যই হোক আমি চেয়েছিলাম, তখন আমাকে প্রচুর গালাগাল খেতে হয়েছে, কিন্তু আমার তো আর কোনো উপায় নেই। তো আমি বললাম ঠিক আছে, তুমি যদি মনে করো তোমার কোনো উপায় নেই তাহলে তুমি চাইবে আবার। তো বলে হ্যাঁ দেখো আমি তো মা, বাচ্চার জন্য যদি আমাকে হাজজোর করে নিচু হতে হয় আমাকে করতে হবে, কত বড় কথা ভাবুন। তো আমি বললাম হ্যাঁ আমি যেহেতু সাপোর্ট করেছি, বললাম হ্যাঁ তোমার যদি মনে হয় সেটা গালাগাল তুমি হজম করে নিতে পারবে নিশ্চয়ই, তুমি চাও, অনেক সহৃদয় মানুষ আছেন, অনেক অ্যানিমাল লাভার আছেন, অনেকেই তো মানে এরকম এনজিও থেকে হোক বা যেখান থেকে হোক আমরা তো অনেক সময় দেখেছি যে লোকেরা চায় যে আমার একটু হেল্প করুন, একটু অসহায় আমি পারছি না, আর তোমার অবস্থা তো সবাই জানে, তো তোমার যদি মনে হয় তুমি চাও যারা সহৃদয় ব্যক্তি আছেন দেওয়ার হলে দেবে। এবং এটা বলার সঙ্গে সঙ্গে কিন্তু আমিও ওকে টাকা পাঠিয়েছি, এমন না যে আমি পাঠাইনি। তো মৌদির যে কথাটা যে আমি কাকুলিকে গালাগাল খাওয়ানোর জন্য বলেছি যে তুমি লোকের কাছে চাও, এটা ভুল, আমি কাকুলিকে গালাগাল খাওয়ানোর জন্য বলিনি, কাকুলি নিজেই আমায় বলেছিল আমার এছাড়া কোনো উপায় নেই, আমাকে চাইতেই হবে, মা হয়ে বাচ্চার জন্য যদি নিচু হতে হয় হবো, এই কথাটাকে আমি সাপোর্ট করে বলেছিলাম যে তোমার যদি কোনো উপায় না থাকে তাহলে চাও, গালাগাল দিলে হজম করে নেবে, কী আর করা যাবে, কারণ তোমার তো এছাড়া কোনো উপায় নেই তুমি বলছো। এবং এটা নয় যে আমি পয়সা দিইনি, আমিও কিন্তু টাকা পাঠিয়ে হেল্প করেছি। আর এখানে মোদিকে বলার আরেকটা কথা বলে রাখছি, যেটা সঙ্গীতা অলরেডি আমাকে মেসেঞ্জারে একটা টেক্সট করে পাঠিয়েছে, আমি স্ক্রিনশটটা অ্যাডও করে দেবো, যে বন্নিকে আমার প্রয়োজন, কারণ বন্নি আমার হয়ে লড়বে, যত যাই হোক ওকে কান্নাকাটি করে আমাকে ট্রেনে নিয়েই আসবো, আমি জানি ও কান্নাতে ভুলে যাবে, কারণ ও আমার পিছনে দাঁড়িয়ে আমার হয়ে লড়বে ঢাল হয়ে। আর মোদি অনেক জায়গায় অনেক এমন কিছু করে যেগুলো আমার পছন্দ হয় না, ওনাকে আমার যে খুব একটা পছন্দ হয় তা নয়, কিন্তু আমাকে ওনাকে রাখতে হবে এই কারণে, কারণ ও মা ফাইন্যান্সিয়ালি আমাকে অনেকবার অনেকভাবে সাপোর্ট করে।
তাহলে বুঝতে পারছেন মোদি? আশা করছি আপনিও বুঝতে পারছেন, পেরেওছেন হয়তো এতদিনে, আপনি মানুষটা ভীষণই ভালো, তাই জন্য হয়তো অনেক কিছু মাথায় ঢোকান না, সার্ভিস দিয়ে ভেবে চিনতে চলে যান, কিন্তু আমি আপনার মতো অতটা ভালো হতে পারলাম না। তাই কিছু জিনিস আমি যেমন মন দিয়ে বিচার করে বলেছিলাম কথাটা, তারপরে মাইন্ড দিয়ে, এখানে দেখলাম মন দিয়ে বিচার করে হেরে গেলাম, তাই এবার মাথা দিয়ে বিচার করতে হচ্ছে। আপনাকেও সেটাই বলবো, এবার অন্তত চোখ কান খুলে একটু মাথা দিয়ে বিচার করুন। বুঝতে পারছেন তো আপনার সম্বন্ধে ধারণাটা কি? আমরা সকলে আজকে প্রত্যেকে দায়ী, ওর ধারণা, ওর এই বরবাদের পিছনে আমরা সকলে দায়ী। আমার দোষ, আপনার দোষ, রাহুলের দোষ, সুদেশনা সরি সুপর্ণার দোষ, সুপর্ণার দোষ, যে সমানে আগেও বরাবর আমাকে বলেছে, আমি কিন্তু কাকুলের দিকে যথেষ্ট বুঝতে পারি ওনার কন্ডিশনটা, এবং সেটা আমি ওকে টেক্সট মেসেজ করে পাঠিয়েছি, তখন দুটো মিষ্টি কথা, না না একদম ঠিক, উনি কিন্তু আমাকে অনেকবার সাপোর্ট করেছেন, তাহলে সারাটা ভিডিও জুড়ে খালি সুপর্ণা সিন্ডি, সুপর্ণা সিন্ডি, সুপর্ণা সিন্ডি, আমার নামে যাচ্ছে তাই বলে যাচ্ছেন, কি যাচ্ছে তাই কথা বলেছে সুপর্ণা? সুপর্ণা যে এডুকেশন, সুপর্ণা যে আপব্রিঙ্গিং, সুপর্ণা যাচ্ছে তাই কথা বলে না। আপনারা সকলেই তোর কথা শুনতে ভালোবাসেন, যুক্তি দিয়ে ঠিকঠাকভাবে যথেষ্ট ভদ্রভাবে শালীনতা বজায় রেখে অসম্ভব ভালোভাবে কথা বলে। তো সুপর্ণা সিন্ডি, তো সুপর্ণা সিন্ডি কি খারাপ কথা বলছে? ও যেগুলো করছে সেগুলোই ওকে বলা হচ্ছে, তাতে যা তা কথা তো বলছে না, আর একটা জায়গায় তো সুপর্ণার নাম নিয়ে বলেনি। তবে হ্যাঁ, যেভাবে বলেছে বুঝে নেওয়া উচিত, যার যেটা বোঝার সে বুঝবেই, এবং কথা তো ভুল বলেনি, কিচ্ছু ভুল বলেনি, যথেষ্ট সভ্যভদ্র ভালোভাবে যথেষ্ট সম্মান দিয়ে কথা বলেছে, কি খারাপ কথাটা বলেছে? তাহলে এত আলোচনা তো দোকানে সুপর্ণা সিন্ডি এই বলেছে, সুপর্ণা সিন্ডি ওই বলেছে, হয়ে গেল নব ক্যানভাস, উনি ছাড়বে না, ওর সম্বন্ধে বাজে কথা বলেই যাবে সারা জীবন ধরে, নব ওই বলেছে, নব ওই বলেছে, দেখলাম তো খাওয়ার ভিডিওটা, হ্যাঁ হ্যাঁ করে খায়, এইরকম করে সকুনের মতো এসে খায়, এগুলো কি কি ডিগ্রেডিং কথাবার্তা, তো কে কাকে, তো এরকম কথা বলেছে আমি লোকে সবসময় চুপ করে ছেড়ে দেবে? ওকেও তো অনেকবার বলা ছিল, যে যেই বলো তুমি চুপ করে সহ্য করে নাও, পেরেছিল? কথা দিচ্ছি বন্নি কোনোদিনও করবো না, পেরেছিল? পারেনি, রুনুর দোষ, রুনু কেন সাবস্ক্রাইবার হাইট করেছে, লোকে নাকি এসে ওকে বুঝিয়ে যাচ্ছে, আমরা কেন ওর উন্নতি দেখতে পাবো না, চমৎকার। আমি একটা মানুষের প্রয়োজনে তাকে হেল্প করার জন্য একটা কাজ করলাম, আমি তারপরে তার রিটার্ন চাইলাম, কেন তুমি আমাকে বলবে না, প্রত্যেকটা কথার হিসেব কেন দেবে না, আমার পায়ের তলা কেন থাকবে না, সমস্ত কিছু আমাকে বলে কেন করবে না? ভেরি গুড, কি চলছে এটা, হিটলারের রাজত্ব নাকি? কী করে আশা করো, আবার তারপরে বলে আমি ওকে হেল্প করতে গেছিলাম, এটা হেল্প, হেল্প করলে আবার তার কাছে রিটার্ন চাই? আমি কোনো দিন চেয়েছি তোমার কাছ থেকে রিটার্ন? কম হেল্প তো তোমাকে করিনি, জানো তো, কোন দিন বলেছি তুমি আমার পায়ের তলা থাকো, যা বলবে করবে আমাকে বলে করো? এই যে রাহুল কথাটা বলেছে না, যে বনি বলেছে যে ও সব কিছু ওকে শেয়ার করে করা ভুল, একটা কোনো পার্টিকুলার ভিডিওতে হয়তো কখনো বলেছিল, যে আমি জানি না ভিডিওটা ভালো লাগবে কিনা বন্ধুর, সেই তাই জন্যই আমি বলে নিলাম যে হয়তো ভালো নাও লাগতে পারে, সেই কথাটা মেনশন করেছিলাম আমি একটা পার্টিকুলার ভিডিওতে। কাকলি অত বাচ্চা নয় আর অত বোকা নয় যে প্রত্যেকটা জিনিস আমার পারমিশন নিয়ে করবে। এই কথাটা ভুল বলেছেন আপনি, যে বন্ধু যে কথাটা বলে বন্ধু কোথাও বলেনি, একটা ভিডিওতেই বলেছিল, কারণ সেই ভিডিওতে কাকলি সেটা বলেছিল, তাই জন্য বলেছি আপনার ভালো লাগে না। এবার আপনার কি ভালো লাগে না লাগে সেই অনুযায়ী আমি তো আমার ভিডিও বানাবো না, তাই না? অনেক কিছুতে আপনি বানিয়েছেন যেগুলো আমার ভালো লাগেনি, করেছেন তো, আপনি আমাকে চিনতেনও জানতেনও না, পারমিশনও নেননি একবার কথাগুলো বলা লাগে, অপমান করে বেরিয়ে গেলেন, ডিফেম করে দিলেন, যা ইচ্ছে হলো মনে বলে দিলেন, সেগুলো কি ধরনের কথাবার্তা? সেই জন্যই আপনার সম্বন্ধে আমার ধারণাটা ভালো ছিল না, আমার ধারণাই হয়েছে আপনি মহিলাদের অপমান করতে ভালোবাসেন, সেটাই আপনি করেন, সেভাবেই আপনি ইনকাম করতে ভালোবাসেন, আপনার বাড়িতে বউ আছে, আপনার একটি মেয়ে আছে, কন্যা সন্তান আছে, তারপরে আপনি এই জিনিসগুলো করেন, কী করে আপনার সম্বন্ধে আমার ধারণাটা ভালো হবে? সেই জন্যই বলেছি ওকে কালকে এটুকু মিলে রয়েছে, তুমি প্রশ্রয় দিয়েছো বলে আজকে এত দূর অব্দি এসেছি জিনিসটা, আজকেও আপনাকে ভয় পাচ্ছে, আপনার নামে যা যা ছিল সবই উগড়ে দিচ্ছে, এবং সে ধারণাটা এখনও পুরোপুরি পাল্টে গেছে আমি সেটা বলবো না, পাল্টে যাবে যখন ও নিজেকে প্রুফ করতে পারবে, অবশ্য আমার কাছে ধারণা পাল্টানো না পাল্টানো আমার কিছু এসে যাওয়া উচিত না, যেরকম আমি ওকে বলেছি যে আপনার আমার সঙ্গে ধারণা পাল্টালো কি পাল্টানো তাতে আমার কিছু এসে করো, যে কথাগুলো আপনি নিজেও হয়তো শুনেছেন, আমি শুনে আমিও অবাক হয়ে গেছি, সুতরাং আমি ওকে বলেছি যে তুমি খালকেটি কুমির এনেছিলে, এটা তো ঠিকই, প্রথম ভিডিওটা যখন করলো তখনই তোমার প্রতিবাদ করা উচিত ছিল, যেটার মধ্যে গুচ্ছের মিথ্যে কথা ছিল, কিন্তু তুমি সেটা করোনি, তুমি সেটা বাহবা দিয়েছিলে, কারণ তুমি ভেবেছিলে ঘরে ঘরে আমরা পৌঁছে যাচ্ছি, আমার ডিফেমটাই আমাদের ফেম, আমাকেও তুমি সেই ধরনের নিয়েছিলে যেটা আমি আগের দিনও বলেছিলাম ভিডিও, সেটাও তুমি তার সাপোর্টার হয়ে গেলে। তার জন্য এখন তার কিন্তু এতগুলো কথা কেন আসছে তাহলে? এখন যেহেতু তুমি দেখেছো যে রাহুল হয়তো আমার সম্বন্ধে দু একটা ভালো কথা বলেছে বা আমাকে কমেন্ট করেছে, এখন তুমি ভাবছো এখন রাহুল হয়তো আমার টিমে এসে গেল, বা আমি আবার রাহুলের কথা মোটিভেটেড হয়ে যাবো, সে যখন রাহুলকে হয়তো তুমি খারাপ করতে চাও, সত্যি মিথ্যে বলতে পারবো না, সত্যি মিথ্যে একমাত্র তুমি জানো আর রাহুল জানে, এর বাইরে আর কেউ জানে না, আমরা জানি না, যা আমি শুনলাম আমি সেটাই লোককে শুনলাম, এবার পাবলিকরা বিচার করবে কোনটা ঠিক কোনটা ভুল, কে সত্যি কে মিথ্যে, এবং এটার কাছে রাহুলের যদি কোনো বক্তব্য তাকে দেবে উইথ প্রুফ, আর এর বাইরে আমি আর কি বলবো,
আমার কাছে যা যা এসছে আমি সেগুলোকে আপনাদের কাছে পাঠিয়ে দিলাম। এবার আপনারা বিচার করুন। এটা নিয়ে রাহুল যেমনি আগে একবার কোয়েশ্চেন করেছে ওর ভয়েস মেসেজ, আমি শুনলাম জিনিসটা। পাবলিক জিনিস হবে কেন, প্রাইভেট জিনিস প্রাইভেটই থাকা উচিত, কিন্তু এখানে প্রাইভেট থাকলে মুশকিল ছিল তাই জন্য বাধ্য হয়ে পাবলিক করলাম। এগুলো যদি প্রাইভেট থেকে যদি কথাগুলো কেউই জানতে পারতো না, কিন্তু এগুলো জানা দরকার। কারণ প্রাইভেটলি আমি তোমার হাত ধরে ক্ষমা চাইছি, তোমার কাছে ক্ষমা চাইছি, তুমি আমার প্রকৃত বন্ধু, তারপরেই পাবলিকলি এসে আমার বিড়াল মারা গেছে তোমাদের জন্য, তুমি লিগাল নোটিস পাঠিয়েছো বলে। প্লিজ রাহুল, নিতে পারলাম না, তাই আপনার সঙ্গে আমার মানসিকতাটা এখানেও ম্যাচ করলো না। আপনার মনে হতেই পারে পার্সোনাল জিনিস পার্সোনাল রাখা উচিত, আপনার বন্ধুও কিন্তু পার্সোনাল রাখেনি, তাই জন্যই কিছু কথা পাবলিক করেছে, আর আমিও রাখতে পারিনি, কারণ আমার মনে হচ্ছে এই কথাগুলো পাবলিকে জানা উচিত। নাটকটা আমি এই নোংরা নাটকটা আমি করতে পারি না, ভেতরে এক বাইরে এক। যা ভেতরে ভেতরে আমরা ভীষণ বন্ধু, কি বলেছিলেন পলিটিশিয়ানরা যেরকম হয়, ভেতরে ভেতরে ভীষণ বন্ধু, তো বাইরে বাইরে সবাই সবাইকে দেখায় যে আমি ওর অ্যাগেনস্টে, আমি ওর অ্যাগেনস্টে। আমি এটা করতে পারবো না, আমি সেই দলের নই, আমি পলিটিশিয়ান নই, আমার মুখে যেটা আমার ভেতরে সেটাই, সেই জন্যই সেটা মুখে আসে, আমি যেটা বলার সামনে বলি। লুকোচুরি কি থাকবে, লুকোচুরি হবে কেন, লাইফে যদি অনেস্টি না থাকলো তো থাকলোটা কি, বেঁচে থাকার মানুষটা কি রাত্রে ঘুমোয় কি করে চোখ বন্ধ করে, যদি সারাদিন ধরে এইসব অন্যায় করে যাই শুধুমাত্র দুটো পয়সা রোজগারের জন্য, আমি ভাই সেই দলে নই। তার জন্য আমার এই জিনিসটা আপনার খারাপ লাগলেও কিচ্ছু করার নেই, আমি সেটাই বলবো যেটা আমি বিশ্বাস করি, আমি সেটাই দেখাবো যেটা আমি মানি, তাতে আপনার সঙ্গে আমার যদি মতবিরোধ হয় আমার কিছুই করার নেই। তো বলুন, এটা শুনে আবার আপনার আমার সম্বন্ধে কি অ্যানালিসিস হবে আপনি দিয়ে দেবেন। আরও এতগুলো কথা বলেছে তার পিছনে কারণ এটাই, ওর ধারণা হয়েছে আমরা এখন একটা টিম হয়ে গেছি, হয়তো আপনি আমার সম্বন্ধে দুটো ভালো কথা বলে একটা ভিডিও, ভালো কথা মানে যাই হোক আমার সাপোর্ট একটা দুটো কথা বলেছেন, তো ধরেই নিল যে আপনি আর আমি এক টিম, কিংবা আমি আপনার কথা এখন মোটিভেট হয়ে গেছি, বা আপনি এখন রিয়েলাইজ করেছেন সেটা অসহ্য হলো না, সেই জন্য এখন এসে সব কথা আপনার এগেনস্টে বলে যাচ্ছে যেগুলো হয়েছে। এবার হয়েছে কি হয়নি সেটা আপনি বলবেন, আমি তো ওর ভার্সনটা শুনছি, আপনার দিকটা তো শুনি নি, জাজমেন্ট দেবো না, ও যেটা বলেছে সেটাই আপনাদের সবাইকে শুনিয়ে দিচ্ছি, আর এটা পাবলিক হওয়া দরকার ছিল, নাহলে কেউ বুঝতো না, ও তো অনেক কথা পাবলিক করেছে যেগুলো করা উচিত হয়নি। আমাকে নাকি প্রচণ্ড ভালোবাসে, ভীষণ হিংসা হচ্ছিলো যে মমিতা বসাকের সঙ্গে, মমিতা বসাক বোধহয় আমার ক্লোজ হয়ে গেল, এত হিংসা হলো যে তার জন্য আমার নামে একটা ডিফেম করে ওরকম জঘন্য মিথ্যা কথা বলে যাচ্ছে, তাই ভাবে আমার কথাগুলো টুইস্ট টার্ন করে প্লটিং করে একটা গেম খেলে একটা ভিডিও বানিয়ে দিল আমার সম্বন্ধে, এবং এখনও থামলো না। অনেক কিছু দোষ আমার লিগাল নোটিসের এবং আমার বেড়াল মারা যাওয়ার অবধি, অসম্ভব ভালোবাসে আমাকে, ভীষণ হিংসা হচ্ছিলো। যখন আমি বৌমামি ইপ্সিতা দেবের কথার এগেনস্ট একটা ভিডিও বানিয়েছিলাম সোমালির কেসটা নিয়ে, আমি জানতাম না যে ইপ্সিতা তার এগেনস্ট একটা আনসার দেবে, হ্যাঁ দেওয়া উচিত, আমি শুনেওছিলাম ও দেয় এবং সবাই দেবে, কেউ কারোটা ছেড়ে দেয় না, তো আনসার দিয়েছিল। আমাকে কাকুলি বললো, জানো তো বৌমামি তো দিয়েছে তোমাকে উত্তর, ওরা তাই নাকি, কী বলেছে, ভালো কথা না খারাপ কথা, কারণ আমি ভিডিওটা দেখিনি, আমি জানি, মানে আমার কাছে নোটিফিকেশনও ছিল না, তো তখন বলছে যা বলার অনেক কিছুই বলেছে, অপমানজনকই বলেছে, তারপর অবশ্য অনেক তেল দিয়েছে, তোমাকে তার বাড়িতে ইনভাইটও করেছে। তাই বললাম তাহলে ভিডিওটা দেখি, দেখার দরকার নেই, তোমার উত্তর দেওয়ারও দরকার নেই, কারণ এবার তোমাকে বাড়িতে রেখেছে, এবার তুমি আরও বন্ধু হয়ে যাবে, তখন তুমি কাকুলিকে মনে রাখতে পারবে না, বুঝুন। আমি কিন্তু সেটা শুনেই, যেহেতু ওর প্রতি আমার সফট কর্নারটা চলেছে, ঠিক আছে ওর হয়তো খারাপ লাগছে, আমি ওই ভিডিওটা দেখিও নি, ওকে আনসারও দিইনি। কিন্তু ও কি করলো, বাপরে বাপ, আমাকে নিয়ে দিনের পর দিন হাসি মজা, ওর চালারা যাচ্ছে তাই যা তা বলে যাচ্ছে, ও বাবা সবাইকে সাপোর্ট, লাভ কি ভালো, কি প্রচন্ড ভালোবাসে, কি প্রচন্ড জেলাস আমাকে নিয়ে, কি পজেসিভ, এগুলো হচ্ছে তার রেজাল্ট। আমার সত্যি অবাক লাগে, ওর বাড়ির লোকের ওকে বিশ্বাস করে কি করে, কোনটা নাটক কোনটা সত্যি ভালোবাসা কি করে বুঝতে পারে ওরা বলুন তো, আমরা তো ঘোল খেয়ে গেলাম এতদিন ধরে, ওরা কি করে বুঝতে পারে। আর এখানে হাজব্যান্ড ট্রিটমেন্টের কথা তো বলে দিয়েছি, সাম্য এসে কি বলেছিল কমেন্টে, ম্যাম ছেড়ে দিন, ও যা আন্টি ছেড়ে দিন, ও যা করেছে ওর হাজব্যান্ডকে ট্রিট করার জন্য, তার ভালোর জন্য, তাকে সারাবে বলে, কি বলে গেল এখানে, হাজব্যান্ডকে সারানো আমার পক্ষে সম্ভব নয়, কারণ আমি এই রিস্কটা নিতে পারবো না, 3 লাখ টাকা খরচা হবে, কিন্তু ছাড়বে কিনা ঠিক নেই, কোনো গ্যারেন্টি নেই, তাহলে আমি কী করে টাকাটা ইউজ করি, তার চেয়ে আমার রান্নাঘর করে নেওয়াটাই ব্যাটার। আমরা সাধারণ মানুষজন, সত্যি ও অসাধারণ, আমরা সাধারণ মানুষজন কীভাবে, আমার কাছে যা আছে আমার আপনজনের ট্রিটমেন্টের জন্য যদি সর্বশান্ত হয়ে যেতে হয় মানুষ সেটাই এগিয়ে গিয়ে করে, আমার সেটা ধারণা। এবার অনেকে হয়তো ঠিকই বিচার করে তারা যে এটা শেষ হয়ে গেলে আমার জীবন কী করে চলবে, আমার অনেক জীবন কী করে চলবে, এবং উনি না সারলে ওনাকে নিয়ে আমি কী করে চালাবো, হয়তো সেই জন্যই অনেক বেশি ক্যালকুলেট করে অনেক ভেবে চিনতে অনেক ম্যাচিওরলি হয়তো ডিসিশন নেয়। আমরা একটু সত্যি ইম্যাচিওর, আমি আমার কথাই বলবো, তাই জন্য আমি জানি না এটার প্রত্যুত্তর কী হওয়া উচিত।
আর যাই হোক, এই সবগুলোই বলার ছিল, তো সেই জন্য সেগুলোকে বলে দিলাম। আমি জানি না ওর, মানে আমি সত্যি বুঝতে পাচ্ছি না যে আমার, মানে আমার ওকে নিয়ে কোনো এক্সপ্লেনেশন নেই। মানে আমি বলছি না, আর ভিডিওটা সত্যি একটু ঘাটা ভিডিও হয়ে গেলো, এরকম মনে হয় সেরকম অনেক কিছু হয়তো উল্টো পাল্টা মিক্স হয়ে যাবে, কারণ আমি মানে এক একবার মনে পড়ছে আমি তখন এসে এসে বলছি আমি সত্যি জানি না কী বানালাম, কী হচ্ছে না হচ্ছে, এবং এটা দু তিন দিন ধরেই এই প্রসেসটা চলছে। আমি মানে নিজেকে একেবারেই মানে শান্ত রাখতে পারছি না, আমি সত্যি বুঝতে পারছি না যে আমি আবার 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 কী করে ওর জালে পা দিতে যাচ্ছিলাম, আবার কী করে পা দিতে যাচ্ছিলাম। তো এনিওয়েজ একটু মানিয়ে গুছিয়ে দেখবেন ব্যাপারটা, কীভাবে কীভাবে পোস্ট হচ্ছে কীরকম আমি জানি না, আমার অত আর ধৈর্য নেই, আমি প্রচণ্ড স্ট্রেসড পুরো ব্যাপারটা নিয়ে। তো আমি কোনো রকমে যাই হোক, আমি চেষ্টা করবো যতটা ভালোভাবে লাইন আপ করে দেওয়া যায়, দেখে নেবেন। আর কী বলবো বলুন তো, এর বাইরে আর কী বলবো। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, দেখবেন ভিডিওটা, তারপরে আপনাদের যা যা মনে হয় সেই অবভিয়াসলি ফিডব্যাকটা দেবেন। আর একটাই অনুরোধ করবো, আরেকজন যে সমান এখনও বিটার মাউথ হয়ে যা যা উল্টোপাল্টা কথা বলে যাচ্ছে, আইন নিয়ে খেলা, তাকে তাকে লিগ্যাল নোটিশ পাঠানো যায়, একটা প্রফেসরকে নিয়ে যাচ্ছে তাই এইভাবে নোংরা ভাষা কথা বলা, কে কার গোষ্ঠী শ্রাদ্ধ করবে সেসব নিয়ে বলা, এবার ওর এবার হাই টাইম হয়েছে, ওরও এবার বন্ধ হয়ে যাওয়া উচিত কথাবার্তাগুলো, এই নোংরা কথাগুলো বন্ধ হয়ে যাওয়া উচিত এবং জনসমক্ষে এসে ক্ষমা চাওয়া উচিত। আমি সেটা মনে করি, আপনারা যদি সেটা মনে করেন তাহলে বলবেন, সেটা করা উচিত। হোক প্রতিবাদ যেরকম হয়েছিল, এই ক্ষেত্রেও একটা হোক প্রতিবাদ হওয়া উচিত আমার মনে হয়। অনেক হয়েছে। আর হ্যাঁ, আরও একজন কী বেশ বলেছিল, শুনছিলাম কথাটা, আমাকে ভিডিওটা শেয়ার করা হয়েছিল, আমি সেখান থেকে দেখেই বুঝলাম কি, ম্যাডাম ভয় দেখাবেন না। কাকে ভয় দেখাচ্ছে, আপনি ভয় পাচ্ছেন কেন, আপনি ভয় পাচ্ছেন কেন, আপনাকে তো ভয় দেখায় না, আশ্চর্য। ম্যাডাম ভয় দেখাবেন না, আমি আর কাকে কাকে ভয় দেখিয়েছি, ভয় তো কাউকে দেখাইনি, ভয় দেখানো পছন্দ করি না আমি, ভয় কেন দেখাবো, আমার যেটা ঠিক মনে হয় আমি সেটা করি। এবার যার কাছে মানে যে সেটার এন্ডে রিসিভ করে তার থেকে মনে হয় ভয় পাওয়া উচিত, পাবে, পেয়ে তো চাই, পাওয়া তো উচিতই, অন্যায় করলে ভয় তো পেতেই হবে, তাই না। আর কি কথাটা বেশ কি বেশ বলেছেন কথাটা, কেন করেছেন এই জিনিসটা, কেন করেছেন, কেন করলেন এরকম, লিগ্যাল নোটিশ দেওয়া যায় এই পলিটিক্স, আর কি কি বেশ কথা, কেন করলেন, তো কেন কেন করেছি সেটা এখানে যত ভিউয়ার্স আছে ম্যাক্সিমাম মেজরলি সকলে জানেন, আপনি যদি না জানেন কষ্ট করে একটু ইনভেস্টিগেট করে জেনে নিন। শুনলাম তো কাকুলি তো ভিডিওতে বলেছে, আপনি নাকি গিয়ে জিজ্ঞেস করেছিলেন যে কাকুলি এগুলো কী হচ্ছে রে, কাকুলি নাকি তার এগেনস্টে আপনাকে বলেওছে কথাটা, আপনি যদি বলেছেন ওর সঙ্গে আপনার যোগাযোগ নেই, কিন্তু কাকুলি বললো যে আমি ভুল বলে ফেললাম বাই চান্স, আমাকে ফোন করেছিল এবং জিজ্ঞেস করেছিল। তো আমি তখন কী বললাম যে আমার এটা ঠিকই করেছে, একটা সময় বন্ধু আমার জন্য অনেক করেছে এবং এটা হওয়ার দরকার ছিল, আমি ভুল করেছি। তারপর আবার আপনি চলে এলেন আমাকে জিজ্ঞেস করতে কেন এটা করলাম, তো যাকে করা হয়েছে সে নিজেই তো আপনাকে হর্সেস মাউথ থেকে খবর পেয়ে গেছেন, তারপর আবার জিজ্ঞেস করছেন কেন করলাম, আপনি কি বুঝতে পারেন না। আর তারপরে যদি না বোঝেন একটু খেটে খুঁজে নিন কেন করলাম, কাকুলির ভিডিও গিয়ে এমন তো কিছু দেখতে পেলাম না, দেখতে পাবেন না, কারণ ভিডিওগুলো ডিলিট করে দেওয়া হয়েছে অথবা প্রাইভেট করে দেওয়া হয়েছে, কারণ ওকে সেটা করতে বলা হয়েছিল, সেই ভিডিওগুলোর এগেনস্টেই আমি কেসটা করি, সেই জন্য সেগুলোকে রিমুভ করে দেওয়া হয়েছে ওর চ্যানেল থেকে, ও নিজেই করেছে, সেই জন্য দেখতে পাচ্ছেন না। আর দেখতে পাচ্ছেন না বলেই এসে প্রশ্ন করতে শুরু করলেন কেন করলেন, ভয় দেখাবেন না, হুমকি দিচ্ছেন, তো যেটা জানেন না, যেটা সম্বন্ধে আইডিয়া নেই, না জেনে শুনে হই হই করে চলে এসে এই ধরনের মোকাবোকা প্রশ্নগুলো করবেন না। আপনার যথেষ্ট বয়স হচ্ছে, ম্যাচিওর আপনি অনেক, এই কথাবার্তাগুলো বলবেন না, না জেনে শুনে কী লাভটা হবে, এতগুলো কথা তো আপনাকেই শুনতে হচ্ছে এখন। আরও কী বলেছেন, মৌমিতা বসাকের তিন তিনজন হাজব্যান্ডকে নিয়ে যা হচ্ছে সেটা নিয়ে আমি কেন কেস লড়লাম না, ওর হয়ে আমি কেন এটা কেসের ল নিয়ে কেন ফাইট করতে গেলাম না, তো এই বোকা কথাগুলো আপনি বললেন কী করে, আপনার সঙ্গে আপনি যে বুদ্ধি বিবেচনা আপনার আছে এটা শোনার পর তো আর মনে হচ্ছে না। মৌমিতা বসাকের লাইফ, মৌমিতা বসাক তিনজন হাজব্যান্ডকে নিয়ে থাকবে, একজনকে নিয়ে থাকবে, দশজনকে নিয়ে থাকবে, কাকে নিয়ে থাকবে, দ্যাটস নন অফ আওয়ার বিজনেস, এটা আমাদের রাইটের মধ্যে পড়ে না এটাকে নিয়ে ডিসকাস করার বা সমালোচনা করার, না আপনার না আমার। ওর লাইফ ও কী করে কাটাবে, কার সঙ্গে থাকবে, কার সঙ্গে থাকবে না, দ্যাটস টোটালি হার ডিসক্রিপশন, উই আর নো বডি টু জাজ, আমরা ওকে খাওয়াই না পড়াই না, ওর লাইফে ও কী করবে সেটা এন্টায়ারলি হার ডিসক্রিপশন। এর কি বোঝেন না, জানেন না, উপযাচকে লোকের ব্যাপারে কেন ইন্টারফেয়ার করতে যান, কি গর্বের সঙ্গে আমি ওকে নিয়ে একটা ভালো ভিডিও বানিয়েছি, তারপর একটা খারাপ ভিডিও বানিয়েছি, তারপর একটা ইয়ে দিয়েছি, আমার যেটা মনে হচ্ছে দিচ্ছে, আপনার মনে হওয়াকে কে পাত্তা দিচ্ছে, ওর জীবনও কাটাবে, আপনার মনে হওয়ার উপর ডিপেন্ড করবে নাকি ওর জীবন কীভাবে কাটাবে। তো আমি কাকে আইনে অত সাহায্য করবো, কার এগেনস্টে আইন নিয়ে কী করবো না করবো, আপনি আমাকে বলতে আসবেন, আপনি আমাকে শেখাবেন।
নিজের আইডিয়াগুলো, নিজেরই যুক্তিগুলো, এই যে মানে বলতে আসেন অ্যাডভাইসগুলো, কাইন্ডলি আপনার কাছেই রাখুন, আমার অ্যাডভাইসের প্রয়োজন নেই। আমি অন্যায় কারোর সঙ্গে করি না, বেকার লোকের পেছনে লাগতে চাই না, তবে হ্যাঁ অন্যায় হলে আমি বরাবর প্রতিবাদ করে এসেছি, এখনও করে যাই, ভবিষ্যতেও করবো। তো সেটাকে আপনি হুমকি দেবেন কি আমার ভালো কথা নেবেন সেটা আপনার ব্যাপার, আমি তো আপনার থট প্রসেসটা চেঞ্জ করে দিতে পারবো। আর এই যে হুমকি দিই হুমকি দিই কথাটা বারবার বলছেন, হুমকি কে কাকে দিয়েছে? হুমকি তো এতদিন কাকুলি দিয়ে যাচ্ছিল যাকে তাকে, রুনুকি একে ওকে তাকে, ডনের মতো হয়ে একদম ইউটিউবের ডন, হুমকি তো ও দিচ্ছিল, তখন কোথায় ছিলেন? আর আরেকটা কি বেশ করেছেন, আমার সোশ্যাল ওয়ার্ক করা উচিত, এত টাকা পয়সা যখন আছে আমার সোশ্যাল ওয়ার্ক, তো আমি সোশ্যাল ওয়ার্ক করেছি, কী করেছি তো জানেন না, আমার লাইফ নিয়ে ইন্টারফেয়ার করার আগে আমার আগের ভিডিওগুলো একবার দেখে দিন, তাহলে জানতে পারবেন আমি সোশ্যাল ওয়ার্ক করি কি করি না, কি করি না করি সেটা দেখে নিয়ে তারপর বলতে আসবেন, অ্যাডভাইস কাইন্ডলি দিতে আসবেন না, কারণ আমি যাকে চিনি না জানি না তার ফ্রি অ্যাডভাইস আমার প্রয়োজন নেই, পছন্দ করি না আমি অ্যাডভাইসটা, আমি আমার ব্রেন আছে, ইন্টেলিজেন্স আছে, যুক্তি আছে, ক্ষমতা আছে, যেটুকুই থাক আমি জানি আমার কোথায় কী করা উচিত, সোসাইটির জন্য আমি কম কাজ করি না, আর এই যে এখানে এসে এই ভিডিওটা বানাচ্ছি এটাও সোসাইটির মঙ্গলের জন্যই। তো কাইন্ডলি আমাকে অ্যাডভাইস দিতে আসবেন না। আর আমার কাকে সাহায্য করা উচিত, কোথায় কী করা উচিত, আইনের ইন্টারভেনশন কোথায় হওয়ানো দরকার, কী করার দরকার, যদি সেটা আইনসম্মতভাবে হওয়ার হয় আইনিভাবে যেখানে যেটা প্রয়োজন আমি সেটা করব, আপনার অ্যাডভাইসের আমার দরকার নেই। এই বোকা বোকা কথা হলো, কাইন্ডলি আমার ছবি লাগিয়ে একটা ভিডিও করে আমার নাম ইউজ করে এগুলো করবেন না, আমি জিনিসটা পছন্দ করছি না, বরং নিজে কনসেন্ট্রেট করে নিজের ভিডিও ভালো করে বাড়ান যাতে আপনার চ্যানেলটা গ্রো করে, এটাই আপনাকে বলার, আমার লাইফে ইন্টারফেয়ার করবেন না কাইন্ডলি, থ্যাংক ইউ ফর অ্যাডভাইস। আরও আমাকে কি বলেছিল, আমি সঙ্গীতা সঙ্গীতে সবাইকে ব্লক করে দিয়েছি। হ্যাঁ, আর সঙ্গীতে এসে কি বলে গেল, ম্যাম ও আমাকে ব্লক করেনি, আমি ওকে ব্লক করে দিয়েছি, এবং 100% সঙ্গীতে সত্যি কথাই বলছে, কারণ তাহলে তা না হলে লাস্ট দিন আমাকে এটা বলতে পারতো না যে সুমিতা আমাকে এসে ফোন করে বললো যে এই হয়েছে, ওনাকে দুজনকেই ব্লক করেছিল, দেখুন আমি আনসারও দিয়ে দিয়েছি ওকে যে তুমি আর কত মিথ্যা কথা বলবে, তুমি তো বলেছিলে তুমি দুজনকেই ব্লক করে দিয়েছো, তাহলে তারা এসে তোমার সঙ্গে যোগাযোগটা করে কী করে? হ্যাঁ, নিজের জ্বালিয়ে নিজে জড়িয়ে যাও, এত মিথ্যা কথা বলো তোমার মনে থাকে না কখন কোনটা কাকে কী বলেছ, সেই জন্যই নিজের জ্বালে নিজে জড়িয়ে যাও। তবে কি জানো তো, তোমাকে খুব বিশ্বাস করে অনেক কথা বলেছিলাম, তোমার সেটা সবাইকে রেকর্ডিং করে পাঠানোটা উচিত হয়নি মনে হয়, এটা ঠিক করলে না বোধ হয়, তুমি অনেক বুদ্ধিমতি আশা করি বুঝে শুনেই করেছো, ভালো। বেইমানি আমি তোমার সাথে করিনি, একদমই না, কিন্তু আমি শুনেছি তুমি সঙ্গীতাকে কল রেকর্ড পাঠিয়েছো আমার, ভুল বলছি আমি? আমাকে সুমিতা ফোন করে বলল যে তুমি নাকি সঙ্গীতাকে কি কল রেকর্ড পাঠিয়েছো তোমার আর আমার কথার, এবং সেটা নিয়ে নাকি ওকে ভিডিও করতেও বলা হয়েছে, এবং ও নাকি সেই ভিডিও করে এখন পাবলিশ করবে। আমাকে সুমিতাই বলল যে এই ভিডিওটা যাওয়ার আগে তুমি একবার সঙ্গীতার সাথে কথা বলো, তখন আমি বললাম যে আমি ওর সাথে কি কথা বলবো, এতদিনের সম্পর্কের মধ্যে যদি একটুখানি বিশ্বাসই না থাকে তাহলে আমি কি ফোন করব আর কি কল রেকর্ড, আর আমি তো বন্নিকে বলেছি এগুলো ওর আর আমার মধ্যেই থাকবে, হ্যাঁ কথা অবশ্যই হয়েছে, তখন বলল তুমি একবার কথা বললো, আমি বললাম যে আমি কথা বলবো তুই বল ফোন করে আমার সাথে কথা বলতে, সুমিতা ফোন করলো বললো না ও কথা বলতে চায় না, তখন আমি আমাকে বললো তুমি করো না হয় বড় দিদি, আজকে প্রত্যেকটা মানুষের দোষ, সকলকেও দোষ দিয়ে গেছে, আমি দায়ী, নব দায়ী, সুপর্ণা দায়ী, রাহুল দায়ী, বৌমামি দায়ী, কারা উজ্জ্বলরা দায়ী, কী নামের সুমিতা কিছু অর্থে এখন মাঝে মধ্যে বলেছে হ্যাঁ আমি করতে গিয়ে অনেক ভুলই করেছি, ওদের দায় ভাড়া আমি নিতে হয়েছি, সেও খানিকটা হলে দায়ী, সঙ্গীতা দায়ী, মৌমিতা বাসাক দায়ী, রুনু দায়ী, ওর ভিউয়ার্সরা দায়ী, তারা ওকে উস্কেছে, মোদি দায়ী কিছু কিছু ক্ষেত্রে, আর কারা কারা দায়ী, আর কতজনকেও ব্লেম করবে, সকলে দায়ী, সবাই অন্যায় করে, একমাত্র ও ঠিক, ও কোনো অন্যায় করে না, ও একমাত্র দমনশীল, বাকি সকলের দোষ আছে।
কিছু আর সত্যি মানে বলার নেই, সত্যি কিছু বলার নেই। তো সুতরাং প্রত্যেকে ভিডিওটা দেখবেন, আমি হয়তো আজকে একটু ভীষণ ভুল ভাল হয়ে গেল, মানে সিকোয়েন্সে হবে কিনা জানি না, কারণ এক এক সময় এক একটা ইমোশনে কথাগুলো বলছি। তো এনিওয়েজ, যা ভেতরে ছিল সেটা বলে দিলাম, সমস্ত যা যা ছিল আমার কাছে আমি দেখেই বলে দিচ্ছি। এনিওয়েজ, ধৈর্য ধরে এতটা ভিডিও দেখলেন নিশ্চয়ই, থ্যাংক ইউ ফর দ্যাট। আমি পুরো হাঁপিয়ে গেলাম ভিডিওটা করেই, তো আপনারা দেখতে দেখতে আরোই হাঁপিয়ে গেছেন। বাট কিছু করার ছিল না, এই কথাগুলো বলার দরকার ছিল, বিকজ আমার ভেতর থেকে একটা বেল্ট আউট হওয়া দরকার ছিল। আমি তিন চার দিন ধরে শান্তি পাচ্ছিলাম না, বিশ্বাস করুন, আমি ননস্টপ আমি সুপর্ণার সঙ্গে কনস্ট্যান্টলি আলোচনা করছিলাম, সুপর্ণা আমি কি ভিডিও বানাবো, সুপর্ণা আমার কি কথাগুলো বলা উচিত, কিছু কল রেকর্ড আমি করে রেখেছি কেন, আমাকে বিষয় আমার কি দেখানো উচিত। আমরা দুজনে কনস্ট্যান্টলি এই ব্যাপারটা নিয়ে আলোচনা করেছি। তারপর আমার মনে হলো সামহাউ, এবং ও বললো বলে আমার মনে হয় তুমি নিজেকে ক্লিয়ার করে দেওয়াটা উচিত। আমার মনে হয় সবাই জানো কতটা সত্যি কতটা কি মিথ্যে, ব্যাপারটা লোকের জানা উচিত, বাট আলটিমেটলি তুমি যেটা ডিসাইড করবে সেটাই। তো আমি ভেবেই রেখেছিলাম যে আমার মনে হয় এখন মানে একদম টাইম হয়ে গেছে পুরো জিনিসটা আপনাদের জানা উচিত, এই খেলাটা এবার সত্যি বন্ধ হয়ে যাওয়া উচিত, সেই জন্যই শুনিয়ে দিলাম। ভালো থাকবেন, বাই।